হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজার স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় নিজের গতিতে চলমান। কেউ যদি বিশ্বাস করে যে সময় তার জন্য অপেক্ষা করবে, তাহলে সেটা একদম ভুল। কারণ সময় পৃথিবীর কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। কোনো ধনী ব্যক্তি যদি মনে করে সে টাকা দিয়ে সময় কিনে নিতে পারবে, সেটা তাহলে তার ধারণা একদম ভুল। সময়ের সাথে সাথে পুরো দেশ পাল্টে গেছে। মাফিয়া ওয়ার্ল্ডের সকল কাজকর্ম। আজ থেকে 6 বছর আগে মাফিয়া ওয়ার্ল্ডের মাফিয়া এসকে হঠাৎ গায়েব হয়ে যায়। কিন্তু মাফিয়া ওয়ার্ল্ডে কারোর ধারণা নেই যে সে মারা গেছে। সে গায়েব হয়ে যাওয়ার পর থেকে তোলপাড় শুরু হয়ে যায় মাফিয়া ওয়ার্ল্ডে। তাদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। যারা ভালো মাফিয়া ছিল তাদের মাঝেও দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কারণ শক্তি পাওয়ার বলে একটা জিনিস আছে যেটা মানুষকে অন্ধ করে দেয়। যখন আন্ডারওয়ার্ল্ডের নিজেদের মাঝে লড়াই চলছিল, এরই সুযোগ নিয়েছিল সাইকো গ্যাংয়ের লিডার। কিন্তু সেই কিছু করার আগে আগমন হয় এমকে নামের একজন, যার নাম ডাক আগে কেউ কখনো শোনেনি। তার উপর সবে ক্ষিপ্ত হয়ে যায়। সবে মিলে তার বিরুদ্ধে যেতে গেলে এমকের পাওয়ারের সামনে কেউ টিকতে পারেনি। নিজে একলাই সবার সাথে প্রতিরোধ করেছে, পরে ভয়ে কেউ আর আগায়নি। আর সাইকো গ্যাং নিজের স্বার্থের জন্য কিছু করতে পারেনি, সেটা কেন গল্পের সাথে থাকুন বুঝতে পারবেন। সালাম চৌধুরী মৃত্যুর 1 বছর পর যখন নিজেদের সঠিক কিং নির্বাচন করতে পারতেছিল না আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, তখন নিজেদের মাঝে দ্বন্দ্ব বেড়ে যায়। আর সাইকো গ্যাংয়ের আবির্ভাব হলে সেটা ঠিক সময়ে একজন এমকে নামের আবির্ভাব ঘটে। সে নিজের ক্ষমতা দেখে আন্ডারওয়ার্ল্ডের কিং হয়ে যায় আর নিজের নাম প্রকাশ করে রকিস্টার লর্ড শ্যাডো উইথ কিং। তারপর থেকে আন্ডারওয়ার্ল্ডের একজনের নামে সব কিছু চলে, আর সেটা হলো এমকে। সালার নগরের পাওয়ারফুল এবং আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকে মারা যাওয়ার 6 বছর পর দেশ অনেক উন্নত পরিবর্তন হয়েছে। দেশে ক্ষমতা চলে গেছে স্বৈরা শাসকদের হাতে। দেশের প্রধানমন্ত্রী আসাদ যে একসময় রাষ্ট্রপতি ছিল, বলতে গেলে তিনি একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে ফেলেছে। তার উপরে কেউ গেলে তাকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। যাই হোক, এবার মূল গল্পে আসা যাক। ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ও পুরনো বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ইংরেজ আমলে 1921 সালে 1 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়। এখানে পড়তে আসে সব নামি দামি স্টুডেন্ট এবং মেধাবীরা। বর্তমানে এখানে পড়াশোনার চেয়ে রাজনীতি বেশি হয়, আর এই রাজনীতির পিছনে একটি কারণ আছে স্বৈরা শাসক। তার আন্ডার আছে অনেক ছাত্রলীগ নেতা, আর এই ছাত্রলীগ প্রতিটি ভার্সিটিতে রাজত্ব করছে। তাদের উপর কেউ কথা বলে আর জ্যান্ত থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগেরই নেতা কথা চলে, আর সেই হলো রাকেশ, যার কথা মতো পুরো ভার্সিটি চলে। রাকেশের সাথে আরও একজন আছে, যিনি হলো ভার্সিটির সভাপতি, আর তার নাম হলো ফারুক। এদের আন্ডারে আবার সকল ছোট ছোট পাতি মাস্তান আছে, তাদের আপনার কিছু সময় পরে দেখতে পাবেন। আজ নতুন বর্ষ শুরু হয়েছে, 24 থেকে 25 নতুন বর্ষ। সকল ছাত্র ভার্সিটিতে আসছে, গেটের ঠিক কিছুটা দূরে দাঁড়িয়ে অন্যদের র্যাগ দিচ্ছে ভার্সিটির নামি দামি স্টুডেন্ট ইসরাত আর তার বান্ধবীরা। ইসরাতের বাবা দেশের প্রধানমন্ত্রী, এই জন্য তার উপর কেউ কথা বলতে পারে না। তাছাড়া ছাত্রলীগ নেতা রাকেশের গার্লফ্রেন্ড হলো ইসরাত, তার মুখের উপর কথা বলে যে কোনো শাস্তি দিলেও কারোর বাপের ক্ষমতা নেই যে আটকানো। আজ প্রথম বর্ষের সকল স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে আসছে, এক একটা মুরগি থেকে এক একজনকে জাগ দিচ্ছে, সবাইকে এমন এমন টাস্ক দিচ্ছে যে এটা পূরণ করা ক্ষমতা নেই। ইসরাতের সাথে দাঁড়িয়ে আছে নীলা, তামিম, সুমাইয়া, রাফি, এরা সকলে ইসরাতের ক্লোজ ফ্রেন্ড। প্রথম বর্ষ থেকে এই পর্যন্ত তাদের সাথেই আছে। ইসরাতও তার বন্ধুরা চতুর্থ বর্ষে পড়ে। ভার্সিটি দিয়ে প্রবেশ করলো বাইক নিয়ে এক হ্যান্ডসাম ছেলে। তাকে দেখে মনে হচ্ছে না যে একজন স্টুডেন্ট। সে যাই হোক, বাইকটা রেখে চাবি ঘোরাতে ঘোরাতে হেঁটে সামনে দিয়ে আসতে লাগলো। ছেলেটি ইসরাতের দিকে তাকালো না। এটা দেখে ইসরাতের ইগোতে লাগলো, তাই ডাক দিল, কিন্তু তবুও ছেলেটি ঘুরে তাকালো না। ওই শালাকে আমার সামনে নিয়ে আয়। ঠিক আছে ইসরাত, তুই ওয়েট কর, আমি ডেকে আনছি। কথাটি বলে রাকি হাঁটতে হাঁটতে ছেলেটির সামনে চলে আসলো। কিরে, নতুন ভার্সিটিতে এসে মনে হচ্ছে খুব বেশি উড়ছিস,
তোকে যে ইরশাদ ম্যাম ডাকছে তুই কি শুনতে পাসনি? কখন আমাকে ডেকেছে? আমি তো শুনতে পারিনি। এখন তো শুনতে পেরেছিস। ওই দেখ গাছের নিচে বসে আছে, আমার সাথে চল। ছেলেটি কিছু একটা ভেবে ইরশাদের সামনে আসলো। আসার সাথে সাথে ছেলেটার গালে থাপ্পড় মারতে গেলে কিন্তু ছেলেটা সেই হাত দিয়ে ধরে ফেলে। তো সাহস হলো কি করে? আমার হাত ধরার, হাত ছাড় বলছি আমার। এটা বলার সাথে সাথে ছেলেটি হাত ছেড়ে দিল। আসলে আমি চাই না কেউ আমার গায়ে হাত দিক, তাই আপনাকে বাধা দিলাম। তুই কে যে আমার কাছে বাধা দিতে এসেছিস? আমি যাকে ইচ্ছা তাকেই মারবো। তুই আমার কথা শুনিসনি, তাই আমি তোকে মারবো। মিস, আমি আপনার কথা শুনিনি। আমি কতবার দেখেছি, তুই কি শুনেছিস? আপনি আমাকে কখন ডাকলেন? আমার নাম ধরে তো কেউ ডাকেনি। তোর নাম কি? আর আজ থেকে তো মনে হচ্ছে যে এই ভার্সিটিতে তুই প্রথম বর্ষের। আমার নাম বলছি, তার আগে আপনারা বলেন যে কোন বর্ষের আপনারা? আমরা শুধু অনার্স চতুর্থ বর্ষের ইংরেজি ডিপার্টমেন্টে। সুমাইয়া বলল, তো নিজেরা রুমে চলে আসুন, ক্লাসে গেলে বুঝতে পারবেন আমার নাম কি। তোর নাম জানতে আমাকে ক্লাসে যেতে হবে? মাই ফুট, সেটা আপনার ইচ্ছে। দেখ, তুই কিন্তু আমার সাথে বেশি বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। আচ্ছা ম্যাম, দুঃখিত, আমাকে প্রিন্সিপাল স্যার অনেক আগে ডেকেছিল, আমি তার সাথে দেখা করে আসি। যাওয়ার সময় না হয় আপনার সাথে দেখা করে যাব। প্রিন্সিপালের সাথে কথা বলার আগে আমার সাথে কথা বল। এটা আমি করতে পারবো না, কারণ আমি যাকে আগে কথা দিই তার কথা আগে পালন করি। এটা বলে ছেলেটি চলে গেল, কিন্তু ইশাত আর তার বান্ধবীরা ডাকতে লাগলো কিন্তু শুনলো না। তোকে আমি পরে দেখে নিব, আগে বল তোর নাম কি। মাহিম, ছেলেটি এটা বলে আবার সামনের দিকে হাঁটা ধরলো। মাহিম নাম শুনে ইশাত কিছু একটা ভাবতে লাগলো। এই নামটা আমার কেমন যেন শোনা না শোনা লাগছে। আরে, এমন নাম তো ভার্সিটির কতজনেরই আছে, হয়তো কোথাও একটা শুনেছিস। হবে হয়তো, কিন্তু আমি একে ছাড়, প্রথম দিন এসেই আমার সাথে বেয়াদবি, এর ফলকে ভোগ করতে হবে। আচ্ছা, ওটার কথা ছাড়, এখন নতুন নতুন মুরগি আসছে, তাদের ধর, সবচেয়ে আজকের বেশি মজা পাওয়া যাবে। হ্যাঁ তামিম, তুই ঠিক বলেছিস, ইসরাত ওটার কথা বাদ দে, আগে এদের সাথে মজা নে। তোরা যখন বলছিস তাহলে ঠিক আছে, কিন্তু আমি এই বেটা মাহিমকে ছাড়বো না। আরে, সেটা পরে দেখে নিস। ইসরাত ও তার বান্ধবীরা আবারও ভার্সিটির নতুন নতুন ছাত্র ছাত্রীদেরকে জাগ দিতে লাগলো। এদিকে মাহিম হাঁটতে হাঁটতে উপর তলে চলে আসলো, কিন্তু সে জানে না যে ওর রুম কোন দিকে, তাই একজন ছেলেকে ডাকলো। তারপর মাইম ভার্সিটিতে এসে সর্বপ্রথম ইসরাতের দলের সামনে পড়েছিল, কিন্তু তাদের উপেক্ষা করে সে শিক্ষকদের এরিয়াতে চলে আসে। প্রিন্সিপালের রুম না চেনার কারণে একজন ছেলেকে ডাকতে জিজ্ঞেস করলো। আচ্ছা, এখানে প্রিন্সিপালের রুম কোনটা? আপনি সামনে গিয়ে ডান দিকে এগিয়ে যান, তাহলেই দেখতে পারবেন প্রিন্সিপালের রুম। ধন্যবাদ। মাইম এটা বলে ছেলেটির বলার রাস্তায় গিয়ে দেখলো যে প্রিন্সিপালের রুম, কিন্তু প্রিন্সিপালের রুমের সামনে একজন গার্ড দাঁড়ানো, যে কিনা কোনো রকমে ভিতরে ঢুকতে দিল না। আপনি আমাকে ঢুকতে দিন, প্রিন্সিপাল নিজে আমাকে ডেকেছে। আচ্ছা, আপনি ওয়েট করেন, আমি ভেতর থেকে শুনে আসছি। আচ্ছা, ঠিক আছে। মাইম অপেক্ষা করতে লাগলো আর গার্ডটি ভিতরে গিয়ে কিছু সময় পর ফিরে আসলো। দুঃখিত, আপনি এখন ভেতরে যেতে পারেন, স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। ওকে। মাইম ভিতরে প্রবেশ করে প্রিন্সিপাল আকরামকে সালাম দিল, তারপর মত বিনিময় করে নিল। দাঁড়িয়ে আছো কেন মাহিম, বসো। মাইম সামনে বসলো, আকরাম পিয়নকে ডেকে নাস্তা করার ব্যবস্থা করতে বলল। তো বলো কি খবর, এতদিন কোথায় ছিলে? আসলে আমি পড়াশোনার জন্য আমেরিকাতে ছিলাম, আর সেখানেই এতদিন ছিলাম। তোমার বাবা মা কেমন আছে? আসলে একটা দুর্ঘটনায় আমার বাবা মা সবাই মারা যায়। আচ্ছা ঠিক আছে, আমি জানতাম না, দুঃখিত। হ্যাঁ, ব্যাপার না স্যার, আমি এখানে যে কারণে এসেছি সেটা তো আপনি জানেন। আপনি কি সব ব্যবস্থা করে রেখেছেন? হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে রেখেছি, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে তুমি আমাকে কি কথা দিয়েছো। এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমি কাউকে কথা দিলে সেটা অবশ্যই পালন করি। আপনার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আপনি শুধু অপেক্ষা করুন। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, এই জন্য তো তোমাকে, তোমার কথাতে আমি এইবার রাজি হয়ে গেছি। তারা দুজন কথা বলছিল এমন সময় পিয়ন এসে নাস্তা দিয়ে গেল। নাস্তা করে নাও। টুকটাক খাওয়া দাওয়া করলো এবং গল্প করতে লাগলো, তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো। তো চলুন স্যার, যাওয়া যাক নতুন ক্লাসে। হ্যাঁ ঠিক আছে, চলো আমি নিজে গিয়ে তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মাহিম আর আকরাম প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসলো। আকরাম হলো এই ঢাকা ইউনিভার্সিটির
প্রিন্সিপাল। তিনি আরও গল্প করতে যাচ্ছিল, চারপাশে মানুষজন সবাই অবাক হয়ে তাকিয়েছিল, কারণ এই পর্যন্ত প্রিন্সিপাল কারোর সাথে এমন কথা বলেনি। তার একটাই কারণ, সবাই মনে করেছে যে প্রিন্সিপাল যার সাথে কথা বলেছে সে একজন স্টুডেন্ট, কিন্তু আসলে সে সেটা না। দুজন হাঁটতে হাঁটতে চতুর্থ বর্ষের ইংরেজি ডিপার্টমেন্টের সামনে চলে আসলো। ক্লাসের সময় হয়ে যাওয়ায় কারণে সকল স্টুডেন্ট ক্লাসে বসে আছে। কলেজের প্রিন্সিপালকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান করলো। প্রিন্সিপালের সাথে একজনকে দেখে তারা বেশ অবাক হলো। বসো তোমরা, আমি তোমাদের ক্লাসে এসেছি এই কারণে যে আমাদের সাথে যাকে দেখছো তিনি একজন শিক্ষক, নাম মাহিম শাহরিয়ার। আজ থেকে তিনি তোমাদের ইংলিশ ক্লাস নেবে। আশা করছি স্যারের সাথে সবাই ভদ্র ব্যবহার করবে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ঠিক আছে স্যার। আর মাহিম, তুমি সকলের সাথে পরিচয় হয়ে নিও, আর কোনো সমস্যা হলে আমি তো আছি। ঠিক আছে স্যার, আপনি এখন যেতে পারেন, আমি সব দেখে নেব। কথাটি বলে মাহিম মুচকি হাসলো। প্রিন্সিপাল মুচকি হাসির কারণ একটু বুঝলো না, এর কারণ হয়তো মাহিম একমাত্র বোঝে। প্রিন্সিপাল আকরাম চলে গেলে মাহিম একা সবার সাথে পরিচয় হতে লাগলো। তোমাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আমি কে সেটা তো তোমাদের প্রিন্সিপাল আকরাম স্যারকে বললো। এখন আমরা ক্লাস নেওয়া যাক। ঠিক আছে স্যার। ক্লাস নিতে ছিল আর ইংরেজি টেক্সট বুক দেখে পড়াচ্ছিল, দুই একটা ওয়ার্ড বোর্ডে লিখছিল। এমন সময় ক্লাসে দরজা দিয়ে প্রবেশ করে ইসাদ ও তার ফ্রেন্ড সার্কেল। মাইন পিছনে তাকিয়ে দেখলো যে তারা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই তোমরা দাঁড়াও, তোমাদের কি রেসপেক্ট হতে একটুও নেই? স্যার ক্লাস নিচ্ছে আর তোমরা অনুমতি না নিয়ে ভিতরে প্রবেশ করলে। ও আচ্ছা, তাহলে আপনি আমাদের স্যার? আসলে আমরা জানতাম না। তুই স্যার হয়েছিস তো কি হয়েছে? তুই তো আমার মাথা কিনে নেস নাই। আমি যখন ইচ্ছা তখন ক্লাসে প্রবেশ করব, আবার যখন ইচ্ছা তখন বেরিয়ে যাব। তুই কথা বলার কে? ক্লাস নিতে এসেছিস, ক্লাস নে, বাকি বকবক করবি না, তাহলে নিজে ঠিক থাকবি না। এত অভদ্র হয়েছো কিভাবে? বাবা মা কি শিক্ষা দেয়নি যে স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয়? দেখ, তুই নতুন স্যার, তুই আমার সম্পর্কে কিছুই জানিস না, আমি কি সেটা আশপাশ থেকে খোঁজ খবর নিবি? তাছাড়া তুই স্যার হয়েছিস তো কি হয়েছে? তোর মতো কত স্যার আমি ইউনিভার্সিটি থেকে বিদায় করলাম। মিস ইসরাত, আপনি হয়তো এতদিন যাদেরকে এই ভার্সিটি থেকে তাড়িয়ে দিয়েছেন তারা হয়তো আপনাকে ভয় পেত, কিন্তু এই মাহিম আপনাকে ভয় পায় না। ও রিয়েলি? ভয় পাবেন, খুব তাড়াতাড়ি ভয় পাবেন, এবং আমার পায়ে ধরে মাফও চাইবেন। কয়েকদিন যেতে দিন, তখন বুঝতে পারবেন আমি ইসরাত কে। আমার কথা মতন এই ভার্সিটি চলে। তাই নাকি? ঠিক আছে, আমিও দেখতে চাই তুমিও কি কি করো। এখন গিয়ে নিজের জায়গায় বসো। ইসাদ ও তার ফ্রেন্ড সাইকেলের সবাইকে পিছনে বেঞ্চে বসে পড়লো। মাহিম আবার ক্লাসটি শুরু করলো, কিন্তু প্রতিবার বিরক্তি ফিল করতে লাগলো, কারণ পিছন থেকে খুবই কথা বলার আওয়াজ আসছে, আর কথাগুলো বলছে ইসাদ ও তার ফ্রেন্ডরা। এটা দেখে মাহিম খুব রেগে গেল আর চক নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারলো, আর সেটা গিয়ে ইসাদের মাথায় লাগলো, সাথে সাথে তারা সামনের দিকে তাকলো। আমার দিকে চক ছুঁড়ে মারি কেন? এমন অভদ্র ছেলেমেয়েদের ক্লাস আমি নেব না। বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, আর বাইরে গিয়ে গল্প করো, হাড্ডাবাজি দাও, চত্বর সব। আপনি ক্লাস নিচ্ছেন নেন, আমরা তো ডিস্টার্ব ফিল করছি না। তাহলে আমরা কথা বলছি, এতে আপনার ডিস্টার্ব কেন হবে? বেরিয়ে যেতে বলেছে আমার ক্লাস থেকে। এই রাফি, চল তো ক্লাস থেকে। এই লোকটার সাথে ক্লাস না করলে আমাদের কি যায় আসে? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এটা বলে ইসরাত তার দল মানে ফ্রেন্ডদের নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে মাহিমের দিকে চোখ গরম করে তাকিয়েছিল। ইসরাত তার ফ্রেন্ডরা চলে গেলে একজন স্টুডেন্ট দাঁড়িয়ে মাহিমকে বলল, স্যার আমি নতুন, তাই হয়তো এই ইসরাতের সম্পর্কে জানেন না, তবে আমি একটা কথা বলবো, যতটা পারবেন ইসরাতের থেকে দূরে থাকবেন। তোমরা সবাইকে ইসরাতকে ভয় পাও? আসলে স্যার এই ইসরাত খুবই খারাপ একজন মেয়ে, নিজের বাপের পাওয়ারে এসব কিছু করতে পারে। ওর বাবা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী আসাদ। ও আচ্ছা, এই জন্য সে এতটা বিগড়ে গেছে? জি স্যার, তাই আমি বলি যে ওর সাথে লাগতে যান না। এর আগেও অনেক স্যারকে সে মেয়ে ধরে ধরে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে, তার ভয়ে আর কেউ ভার্সিটিতে আসেনি। পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ, তুমি এখন বসতে পারো, আর আমিও দেখবো ইসরাত কী কী করতে পারে। এখন সবাই ক্লাসে মন দাও। এটা বলে মাহিম ক্লাস নিতে লাগলো। অনেক সময় ক্লাস নেওয়ার পর ঘন্টা বাজলে মাহিম সবার থেকে বিদায় নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। তারপর রাজনীতি এমন একটা জিনিস যে এই রাজনীতিতে এসেছে সে সহজে বের হতে চায় না। রাজনীতিটা
কি জিনিস সেটা যদি একবার কেউ বুঝতে পারে তাহলে সে কখনো চাইবে না এই রাজনীতি ছাড়তে, একের পর এক উপরে উঠতেই থাকবে, সে যে কোনো বেআইনি রাস্তাই হোক না কেন। বর্তমান যে প্রধানমন্ত্রী আসাদ, আর দেড় মাস পরে দেশে নির্বাচন হবে, এবার নির্বাচন নিয়ে খুবই চিন্তায় আছেন, কারণ এবার তার বিরুদ্ধে আছে খালেদ নামের একজন, সে খুবই ভালো একজন ব্যক্তি এবং পুরো দেশে তার নামের কোনো খারাপ রিপোর্ট নেই, তাছাড়া আশেপাশে তার নামটা অনেক, তাছাড়া তার সাথে আছে আন্ডারওয়ার্ল্ডের রকস্টার কিং, এটা নিয়ে সে খুব ভয়ে আছে, আর এই খবরটি সে গোপন সূত্রে জানতে পেয়েছে। আসাদ অনেক চিন্তাভাবনা করার পর রকস্টার লর্ডের মতোই তীক্ষ্ণ মাইন্ড গেমারকে হায়ার করেছে, যার নাম মিস্টার রহস্যময়, কিন্তু আজ পর্যন্ত সে কখনো মিস্টার রহস্যময়কে দেখেনি। নিজের লাইব্রেরি রুমে বসে আছে, তখন সে মিস্টার রহস্যময়কে ফোন দিল। কিছু সময় বাদে মিস্টার রহস্যময় ফোন রিসিভ করলো। আমি আপনাকে বলেছিলাম যে যখন তখন আমাকে ফোন করবেন না, দরকার হলে আমি নিজেই ফোন করব। দেখ, কাজটা হলো আমার, তাই তোকে বলছি যে আমার মতো কাজ কর। আমার উপর কথা বলে, কিন্তু আমি তোর হয়ে কাজটা করে দিতে পারবো না। তাছাড়া আমি লড়ব হলো রকস্টার লর্ডের সাথে, যে কিনা পুরো রকস্টার সিটির শ্যাডো দ্য কিং। আমি তোকে এমনি এমনি হায়ার করছি না, পুরো 500 কোটি টাকা পাবে এই জন্য, আর তুই একটু মাইন্ড গেম ভালো পারিস এই জন্য। তাছাড়া কত শত লোক আমার হয়ে রয়েছে তোর ভাবনার বাইরে। তাহলে তাদের দিয়ে কাজ করাবেন। আচ্ছা, বেশি কথা বলিস না, কবে দেখা করবি এটা বল। কোথায় দেখা করবেন সেটা বলেন। ঠিক আছে, তুই আমার বাসাতে চলে আয়। সেটা আমি পারবো না, আপনি আপনার অফিসে আপ্যায়নের ব্যবস্থা করুন, কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু গভীর রাতে হতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোকে আমি চিনব কিভাবে? মিস্টার রহস্যময় আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিল। আসাদ ফোন রেখে ভিলেনি হাসি দিল। এবার আমিও দেখবো খালেদ, তুই আমাকে টক্কর দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার কিভাবে নিস। তুই যদি রকস্টার সিটির শ্যাডো কিংকে দিয়ে রাজনীতিতে মাইন্ড গেম চালাতে চাস, তাহলে আমিও মিস্টার রহস্যময় কিং দিয়ে তোর সাথে মাস্টার মাইন্ড গেম খেলবো। এবার হবে মজা, খুব তাড়াতাড়ি এমকের অবস্থা আমি ঘায়েল করে দিব। এটা বলে সে হাসতে লাগলো। প্রতিদিনের মতো মাহিম ভার্সিটিতে প্রবেশ করলো, বাইক রেখে সামনের দিকে হাঁটতে লাগলো। গাছের নিচে তাকিয়ে দেখলো যে ইসাদ ও তার ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে দুর্বলদের প্রতি জার্ক দিচ্ছে। মাহিম কিছু একটা ভেবে তাদের দিকে এগিয়ে গেল। এটা তোমরা কি করছো? এটা হলো শিক্ষা কেন্দ্র, এখানে সবাই শিক্ষা অর্জন করতে আসে, আর তুমি এখানে এসে অপকর্ম করছো, এদেরকে ছেড়ে দাও। এ ছেলে, তোমরা যাও। ওরা কোথাও যাবে না, আর তুই স্যার স্যারের মতো থাক, বেশি বাড়াবাড়ি করিস না। ভার্সিটিতে এসেছিস, ক্লাস নিবি, আবার চলে যাবে, আমাদের কথায় নাক গলাতে আসবি না। আমি এই ভার্সিটির একজন শিক্ষক, তাই ছাত্রদের ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার আছে। তোর বেশি ভালো মন্দ বুঝতে হবে না, আর বেশি ভালো মন্দ বুঝতে হলে উপরে টিকিট কেটে রাখিস। তোমাদের তো বললাম এখান থেকে যেতে, তাও দাঁড়িয়ে আছো কেন? ইসরাতের সামনে দুজন দাঁড়িয়েছিল, মাহিম তাদেরকে ধমক দিয়ে বলল। মাহিমের ধমকে তারা দুজন চলে গেল। দেখ, এটা কিন্তু তুই ভালো করলি না। তোমাদের সাথে কথা বলার আর কুকুরের সাথে ঘেউ ঘেউ করা একই বিষয়। দেখেছিস ইসরাত, এই নতুন স্যার আমাদের কি বলল? হ্যাঁ, খুব ভালো করে বুঝতে পেরেছি। এই স্যার আমাদেরকে কুত্তার সাথে তুলনা করলো, তার মানে আমরা কুত্তা? আরে, তোমাদের কুত্তাকে বলেছে? তোমরা অনেক ভদ্র ছেলে মেয়ে, এখন আসি, তোমরা ক্লাসে চলে যাও। সেটা তোরে বলে দিতে হবে না। মাইম এদের সাথে বকবক না করে চলে গেল, আর ইসাদ রেগে ফুসতে লাগলো। তারপর আমেরিকা, আমেরিকার বিখ্যাত দুই কোম্পানি এখন টপে আছে পুরো বিশ্বের। তার মধ্যে একটি হলো রোহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আর অন্যটি হলো মেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। তাদের মধ্যে কখনো দেখা হয়নি, সবসময় ফোনে কথা বলে। হ্যালো, আমাদের কবে দেখা হবে? খুব তাড়াতাড়ি দেখা হবে। আমাদের দুজনের বিজনেস তো খুব উপরে নিয়ে যেতে পেরেছি। সেটা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু কি ভাবতে পারছি যে আমরা যদি বেআইনিভাবে বিজনেস না করতাম তাহলে কোনোভাবে এত উপরে উঠতে পারতাম না? আমরা আরও উপরে উঠতে পারতাম যদি না আমাদের পথের কাটা ওই রকস্টার লর্ড শ্যাডোজা কিং না থাকতো। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। এছাড়া আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকে, ওকে তো কারা মেরেছে আমি জানি, চিন্তা করিস না, একেও খুব তাড়াতাড়ি সরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এইভাবে তারা অনেক সময় কথা বলতে লাগলো, প্রায় 6 বছর তাদের পরিচয়, কিন্তু এখনো একে অপরের সঙ্গে দেখা করেনি। মাহিম, আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুমি কেন ভার্সিটির প্রফেসর হয়ে গেলে সেখানে। রানা আঙ্কেল, আমার মাথায় যেটা চলছে তুমি সেটা বুঝতে পারবে না। হ্যাঁ, সেটা তো আমি জানি,
সেটা না হলে তুমি কি আবার বাংলাদেশে ফিরে আসতে? তুমি যদি সব কিছু ভুলে যাও তো কি করব? কিন্তু আমি কিছুই ভুলিনি, সব হিসাব নিব। কিন্তু তুমি তো একজন সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ হয়ে বড় বড় মাফিয়াদের সঙ্গে লড়াই করবে কিভাবে? ওদের কাছে যদি লড়াই করার শক্তি থাকে আর আমার কাছে আছে বুদ্ধি, তাছাড়া তুমি চিন্তা করো না আমি কে কি করতে পারি, তুমি শুধু অপেক্ষা করো। তোর সাথে আমি 22টি বছর আছি, তাই চিনতে পারলাম না তোর মাথায় কখন কি ঘোরে কিছুই বুঝি না আমি। বুঝবে আঙ্কেল, বুঝবে খুব তাড়াতাড়ি, আমার উদ্দেশ্য বুঝতে পারবে এবং আমার মাথায় কি চলছে সেটাও। এখন তুমি বলো তো বৃষ্টির কি খবর? সে এখন তোর ফুফির সাথে খুব ভালোই আছে লন্ডনে। ওর শরীরের অবস্থা কেমন? আগের থেকে অনেক উন্নত হয়েছে, ডাক্তার বলছে আশা করা যায় আর কিছু সময়ের মাঝে তার শরীর অনেক ভালো হয়ে যাবে, কিন্তু সেই কিছু সময়টা কতটুকু সেটা বলা যাচ্ছে না। দেখতে দেখতে 6টি বছর কেটে গেছে, কিন্তু বৃষ্টি এখনো কোমায় থেকে ফিরে আসলো না। তোর তো শুকরিয়া আদায় করা উচিত যে তোর ভালোবাসার মানুষ এখনো তোর সাথে আছে, আল্লাহ তাকে তোর থেকে কেড়ে নেয়নি। হ্যাঁ আঙ্কেল, হয়তো সে আমার সাথে আছে, কিন্তু আমার সম্পূর্ণ পরিবারকে আল্লাহ আমার থেকে কেড়ে নিয়েছে। কান্না করিস না মাহিম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওইসব ভুলে গিয়ে বর্তমান আর ভবিষ্যতে মন নে। হ্যাঁ আঙ্কেল, সেটাই। আমার বিজনেসটা কত দূর এগোচ্ছে? সে খুব ভালোই, কিন্তু পুরো বিশ্বে তোর বিজনেস 3 নম্বরে উঠে এসেছে। তোর উপরের যারা আছে তারা অনেক পুরনো হবে, তাদের বিষয়ে খোঁজ খবর তো পাচ্ছি না আমি। একজনকে তো হয়তো চিনি, কিন্তু বাকি আর একজনকে আছে সেটা আমি খুঁজেই পাচ্ছি না। অনেক সময় আছে, এখন খুঁজতে হবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মাইম আর তার আঙ্কেল দুজনে নিজেদের বিজনেস সম্পর্কে আলোচনা করতে লাগলো। মাইম সেই ঘটনার পর 2 বছর নিজেকে স্বাভাবিক হতে নিয়েছে, তারপর নিজের প্ল্যান অনুযায়ী বিজনেস শুরু করেছে আর আজ বিশ্বের টপ 3 আছে। তারপর কম দামি পোশাক, পায়ে ছেঁড়া জুতা, চুলগুলো উস্কো খুস্কো, এমন এক ছেলে এসে ঢাকা ভার্সিটি গেটের সামনে দাঁড়ালো। সে অবাক হয়ে হাঁ করে সামনে দিকে তাকিয়ে চারপাশ দেখতে লাগলো, মনে হচ্ছে আজকে তার প্রথম দিন। গেট পার হলে হঠাৎ দারুণ এসে তার সামনে দাঁড়ালো। এ যে ভাই, এটা ভিক্ষা করার জায়গা নয়, এটা হলো পড়াশোনা করার জায়গা। ছেলেটি নিজের চশমা ঠিক করে লোকটির দিকে তাকালো, গায়ের পোশাক দেখে বুঝলো যে লোকটি হয়তো এই ভার্সিটির দারুণগুলোর মাঝে একজন। আসলে ভাইয়া, আমি কোনো ভিক্ষুক নই। তাহলে কি, দেখে তো মনে হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে গরিব ভিক্ষুক তুই। আজকাল ঢাকা শহরে যতগুলো ভিক্ষুক আছে তাদের নামে 2-1টা ফ্ল্যাট আছে, আর পোশাক পরে মনে হয় অনেক দামি, কিন্তু তুই তো পরে আছিস 2 টাকার ফুটপাতের জামা কাপড়। ভাইয়া, পোশাক দেখে সবাইকে বিচার করা ঠিক নয়, আর আমি এই ভার্সিটিতে নিজের যোগ্যতায় চান্স পেয়েছি, আমি প্রথম বর্ষের একজন স্টুডেন্ট। কি, তুই এই ভার্সিটিতে চান্স পেয়েছিস? তোর মতো ভিক্ষুক এখানে ভর্তি হলে কিভাবে আমি বুঝতে পারছি না। তুই তো এখানে 2 দিন টিকতে পারবি না, জামা কাপড় আর ব্যাগ পিঠতে খুলতে হবে না, কারণ একটু পরেই তোকে ভার্সিটি থেকে বের হয়ে যেতে হবে। এত কথা না বলে ভাইয়া, আপনি কি আমাকে ভেতরে প্রবেশ করতে দিবেন? না হলে আমি প্রিন্সিপালের কাছে নালিশ করতে বাধ্য হব। ঠিক আছে, ভিতরে গেলেই বুঝতে পারবি যে তোর কতটা মূল্য আছে। এই পৃথিবীতে জ্ঞানের থেকে টাকার মূল্য আজকাল বেশি। জ্ঞান দিয়ে যদি সব কিছু চলতো তাহলে দেশটা আজ অনেক উন্নত হয়ে যেত, অনার্স মাস্টার্স করা যুবকরা বেকার থাকতো না। তাই বেশি জ্ঞানের পিছনে না ছুটে টাকার পিছনে ছোট, তাহলে কোনো কাজে দিবে ফোকেননি। ছেলেটি দারুণের দিকে তাকিয়ে মুচকি হেসে সামনের দিকে এগুতে লাগলো। দারুণ ঠিক বুঝতে পারলো না যে ছেলেটি কেন তার কথা শুনে মুচকি হাসি দিল। কিছু কিছু মানুষ আছে অকারণে হাসে, আবার কিছু কিছু মানুষ আছে কিছু কারণে হাসে, যেটার বোঝার ক্ষমতা সবার থাকে না। অনেক ভাবার পরও দারুণ বুঝতে পারলো না যে তার কথা শুনে ছেলেটি কেন হাসলো। নিজেই নিজের মাথার উপর বাড়িতে নিজেই ডিউটিতে চলে গেল দারুণ। প্রত্যেক দিনের মতো গাছতলায় বসে ইসরাত ও তার ফ্রেন্ড সার্কেলরা মিলে আড্ডা দিতেছিল। ইসরাত, আজকে তো একটা মুরগিও পাচ্ছি না রে, সবগুলো পুরনো মুরগি। আরে তামিম, পাবো তুই চিন্তা করিস না, এত বড় ভার্সিটিতে একজন না একজন মুরগি হয়ে আসবে আমাদের সামনে। আজকে নতুন কিছু করার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, আগে একটা মুরগি পেয়ে নেই, তারপর না হয় ভেবে দেখব। আচ্ছা ঠিক আছে। তার নিজেদের মাঝে বিভিন্ন রকম কথা বলতে লাগলো। এমন সময় তাদের সামনে দিয়ে সেই কম দামি পোশাক পরা ছেলেটি হেঁটে যেতে লাগলো।
এমন সময় ইসরাত বলল, রে টোকাই, তুই এখানে কেন? ওর জায়গা ভার্সিটিতে না, এই ভার্সিটির বাইরের ওই বস্তিতে। ইসরাত যে কথাটি সেই ছেলেটিকে বলেছে সে বুঝতে পারেনি, সে নিজের মতন হেঁটে চলেছে। এই ছেঁড়া জুতাওয়ালা আর চশমা তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না নাকি? এবার ছেলেটি দাঁড়িয়ে গেল, চারপাশে তাকিয়ে নিজের চশমা ঠিক করে নিজের পায়ের দিকে তাকালো। বুঝতে পারলো যে সে হয়তো তাকেই ডাকছে, কারণ নিজের পায়ের জুতাটায় ছেঁড়া পুরো আঙুল বের হয়ে আছে। ছেলেটি পিছনে তাকিয়ে দেখলো যে গাছতলায় কয়েকজন দাঁড়িয়ে আছে। সে নিজের দিকে ইশারা করে তাদেরকে বুঝাতে চাইলো যে তাকে ডাকছে নাকি। তামিম তাকে বলল, ছেলেটি নির্বোধের মতন তাদের দিকে এগিয়ে গেল, কিন্তু তার কোনো ধারণা নাই যে তাদের কাছে গেলে তার সাথে কি কি হতে পারে। জি ভাইয়া বলেন। তোরা যে এতবার ডাকা হয়েছে তুই কি শুনতে পাচ্ছিস না? আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা আমাকে ডেকেছেন, এই জন্য সরি। তা প্রথম বর্ষের নাকি তুই? জি। তোরে দেখে তো মনে হচ্ছে না যে তুই প্রথম বর্ষের। তুই জিনিসটা কি, ভার্সিটির সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়। আসলে আপনারা যে আমার সামনে ছিলেন না এই জন্য সালাম দিতে পারিনি। ইসাত পরপর ছেলেটির ঘাড়ে তিনটা থাপ্পড় মারলো। চর মারার কারণে ছেলেটির চশমা কান থেকে বেরিয়ে আসলো। ছেলেটি আবার চশমা ঠিক করে নিল। আমরা তোর সামনে ছিলাম না, সেটা ঠিক, কিন্তু এখন তো সামনে আছি, তো সালাম দিস নাই কেন? আসলে আমি আজকে প্রথম ভার্সিটিতে এসেছি, এই জন্য আমার মাঝে একটু ভয় কাজ করছে, তাই কোথায় কি করব আমি বুঝতে পারছি না, তাই সব তালগোল পাকিয়ে গেছে। তোর থেকে আমরা এত কথা শুনতে চেয়েছি ইশরাত, তোর যেটা বলতে বলেছে সেটা কর, না হলে এর থেকেও খারাপ হয়ে যাবে। সুমাইয়া বলল, আসসালামু আলাইকুম বড় ভাই ও আপু। হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এটা কি ফকিনীর জামা পরে এসেছিস? রাস্তার পাশে টোকাইও তো তোর থেকে বেশি দামি পোশাক পরে। আসলে আপু আমি গরিব পরিবার থেকে, তাই ভালো পোশাকে টাকা হয় না। তাহলে ভার্সিটিতে না এসে যে কোনো এক জায়গায় বসে ভিক্ষা করলেই তো পারিস, দিনে হাজার টাকা ইনকাম করতে পারিস, দেখে তো মন বলছে কোনো গ্রামের খ্যাত থেকে উঠে এসেছিস। তুই জানলি কি করে ঢাকার খবর? তামিম তুই একটু এই ফকিরকে ঢাকার খবর দিয়ে দে। শোন ফকিন্নি, এই ঢাকায় এক একটা ফকির হলো এক একটা বিজনেসম্যান। এখন সরকারি চাকরিজীবীর মাসিক যত টাকা ইনকাম তার থেকে বেশি হয় এই ফকিরদের, তাই তোকে বলছি যে ভার্সিটি গিয়ে রাস্তায় ভিক্ষা কর। দেখুন ভাইয়া, একজন ফকিরের ইনকাম বেশি হয়, কিন্তু একজন চাকরিওয়ালার সম্মান ততটা সেটা একজন ফকিরের থাকে না। আর যদি তাই হতো তাহলে মেয়ের বাবা সরকারি চাকরিজীবীওয়ালা ছেলে না খুঁজে একজন ফকিরের সাথে তার বিয়ে দিয়ে দিত। আমাদের মুখের উপর এত কথা বলিস, তোর সাহস তো কম না, প্রথম দিনে সে বেয়াদবি করেছিস, আবার এখন মুখে মুখে তর্ক করছিস, তোগুলো চর খেলি তাও তোর শিক্ষা হয়নি, মনে হচ্ছে আবার চর দিতেই হবে। প্রথমত আমাদেরকে দেখা পেলে ম্যাডাম বলবি, দেখা হলে সালাম দিবি, আর মুখে তর্ক করলে কি যে শাস্তি দেব সেটা তুই নিজেই ভাবতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমার সব মনে থাকবে, এখন আমাকে যেতে দিন, আমার নতুন ক্লাস শুরু করে সেখানে ক্লাস করতে হবে। আজ তো তোর ক্লাস করা হচ্ছে না, কারণ তুই যে আজ ইশরাতের সামনে পড়ে গেছিস, আরে আমার সামনে যে একবার পড়ে তাকে তো আমি জার্ক না দিয়ে ছাড়ি না। এই র‍্যাগ জিনিসটা কি? আরে ইশরাত দেখ, এই ফকিনিটা জানে না যে জিনিসটা কি, তাহলে খুব ভালোভাবে তো একে অপরকে বোঝাতে হয়, তুই কি বলিস? আমারও সেটাই মনে হচ্ছে, কি করা যায় বলতো? তুই বল কি করা যায়, তুই তো আমাদের লিডার। আচ্ছা ঠিক আছে, আমার চিন্তা করা হয়ে গেছে, তুই মেয়েদের ওই ছোট ছোট পোশাকগুলো নিয়ে আসার ব্যবস্থা কর। তার মানে তুই? হ্যাঁ যেটা ভাবছিস সেটাই। রাতে একটু তাদের থেকে আলাদা হয়ে কোথাও চলে গেল, আর ছেলেটিকে বিভিন্ন রকম হেনস্থা করতে লাগলো। একটি ছেলে আজ নতুন ভার্সিটিতে এসেছে, সে প্রথম বর্ষে পড়বে, আর প্রথম বর্ষের ছেলে মেয়েটিকে ইসরাতের কাজ জাগ দেওয়া। প্রশ্ন করে আর ছেঁড়া জুতা আর পুরনো পোশাক পরে ভার্সিটিতে এসেছিল এক ছেলে, আর এসে ইসরাতের সামনে পড়েছে। ইসরাত তাকে বিভিন্নভাবে হেনস্থা করছে, আর রাফি বাইরে একটু দোকানে চলে গেল, কিছু সময় পর ফিরে আসলো, সে ব্যাগে করে কিছু এনেছে। এই নে, নিয়ে চলে এসেছি। সব ঠিকঠাক এনেছিস তো? আরে হ্যাঁ সব ঠিকঠাক এনেছি, তোর চিন্তা করতে হবে না, বের করে কাজটা কর। আচ্ছা ঠিক আছে। আপনারা যদি অনুমতি দিতেন তাহলে আমি ক্লাসে যেতাম। তোর ক্লাস করা হচ্ছে না, কারণ তুই আমাদের সামনে পড়েছিস, আর আমাদেরকে সালাম দিসনি আগে, এবার তোর গায়ে থেকে অনেক দুর্গন্ধ আসছে, ক্লাসে গেলে কেউ সহ্য করতে পারবে না, সবাই বমি করে দিবে, এই জন্য আমি ভার্সিটি সিনিয়র হয়ে চাই না যে তোর জন্য বাকিরাও ক্লাস না করতে পারে। আমি তো পাচ্ছি না যে গায়ের গন্ধ। তুই পারবি কিভাবে, তোর গায়ে থেকে গন্ধ বাড়য়, সেটা তো তোর গন্ধ পেয়ে পেয়ে অভ্যাস হয়ে গেছে, তো আমরা যে তোর গায়ের গন্ধ সহ্য করতে পারছি না, ছি। এটা বলে ইসাত নাকে হাত দিল,
তার দেখা দেখি তার বন্ধুরা নাকে হাত দিল। ছেলেটি এটাতে অনেক অপমান বোধ হলো, সে তো জানে না আরো অপমান বাকি আছে। আচ্ছা, তোর সাথে এত কথা বলছি, তোর নামটাই তো জানা হলো না, তোর নাম কি রে ফকিন্নি? প্রথমত আমি ফকিন্নি না, আমিও আপনাদের মতন একজন মানুষ, আর আমার নাম মেহের। আমাদের সাথে তোর তুলনা করছিস? কোথায় আমরা বড়লোক বাবা মার সন্তান, আর তুই কোথায় একটা ফকিন্নি? আমরা যেই পোশাক পরেছি সেটার দাম দিয়ে তোর মতন একটা 10টা মেহেরকে কিনা যাবে। ইশরাত, এত কথা বলিস কেন, তাড়াতাড়ি কাজটা শুরু কর। হ্যাঁ, আমি আজকে থেকে স্পেশাল ছাড় দিব এই মুরগিটাকে। কি করবি তাহলে? সুমাই হেসে বলল, আরে এই ব্যাগে কিছু স্পেশাল জামা কাপড় আছে, সেইগুলো পরিয়ে দিব। ওর নতুন জামা কাপড় নেই, তাই এই জামা কাপড়গুলো দিব। মেয়ের মনে করলো যে হয়তো তাকে সহানুভূতি হয়েছে, এই জন্য নতুন পোশাক আশাক তাকে দিবে, এই জন্য মেহের বলল, আমার কিছু লাগবে না, আমার এই পোশাক আছে, এটাতে আমি সন্তুষ্ট। লাগবে না বললে চলবে, তোর না লাগলেও আমি ধরে দিব। নিব না আপু। রাফি আবার চড় মালো, তুই আবার আমাদের মুখের উপর কথা বলছিস, ইশরাত যেটা বলেছে সেটাই কর। এবার ইশরাত ওর ব্যাগ থেকে দুটা কাপড় বের করলো, এটা দেখে মেহেরের চোখ কপাল উঠে গেল, কারণ পোশাকগুলো ছিল একদমই ছোট ছোট, একদম বাজে, যেগুলো মেয়েরা ইউজ করে। নে তোর পোশাকগুলো খুলে এইসব পরে ফেল। আপু এইগুলো তো অনেক ছোট, আমি পরতে পারবো না। আমার মুখের উপর কথা বলিস না, তাহলে তোর অবস্থা এমন হাল করব যে এক মাস হসপিটালে বেড়ে শুয়ে থাকতে হবে। প্লিজ আপু আমার উপর দয়া করেন, আমার এমন কোনো ক্ষতি করবেন না যাতে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারণ আমার আব্বু আম্মু খুব কষ্ট করে আজ আমাকে এখানে পাঠিয়েছে। মা বাবার মুখ উজ্জ্বল করতে চাস তো? যদি ভার্সিটিতে পড়তে চাস তাহলে আমার কথা অনুযায়ী কাজ কর, তাড়াতাড়ি ধর আর পড়ে ফেল। এখানে কিভাবে, চারপাশে কত মানুষ আমাদের তাকিয়ে দেখেন, সবাই তো আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, আমার মান সম্মান একটুও থাকবে না। আরে তুই যেমন পোশাক পরে এসেছিস সেই পোশাকের তোর এমনিতেও কোনো মান সম্মান নেই, তার চেয়ে বরং এগুলো পর নতুন পোশাক হবে। আপু আমাকে ছেড়ে দিন, মেয়ের কান্না করে বলো, কিন্তু সেটা তারা শুনলো না। রাফি তাকে আরো কয়েকটি চর মালো, মেয়ের পুরো গাল লাল হয়ে আছে, কারণ তার মুখে অগণিতিক চর পড়েছে রাফি ও তামিমের হাত থেকে। ভাইয়া আমাকে আর মারবেন না, আমার কানে ঝিঝি করে শব্দ হচ্ছে, কিছুই ঠিক করে শুনতে পারছি না, আর দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন, আমি এগুলো পরতে পারবো না, এগুলো তো মেয়েদের কাপড়। মেয়েদের পোশাক হয়েছে তো কি হয়েছে, এগুলো কি পরার জিনিস না? অবশ্যই পরার জিনিস, আর তুই শুনে অবাক হবি যে এই পোশাকগুলোর দাম কত টাকা, তোর পোশাকের মতন কত পোশাক কেনা যাবে, এই তাড়াতাড়ি করে এই পোশাকগুলো পরে নে। এটা বলে ইশরাত মেহেরের হাতে কাপড়গুলো ধরিয়ে দিল, মেয়ের কাপড়গুলো হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এ তাড়াতাড়ি পরবি নাকি আরো শাস্তির ব্যবস্থা করব? ভেবে দেখ, শুধু এই পোশাকগুলো পরবি নাকি আরো অন্য শাস্তির ব্যবস্থা করব যার জন্য তুই আর ভার্সিটি না আসতে পারিস? আমাকে ছেড়ে দিন না আপু, মেয়ের কান্না করে বলো, কিন্তু তার কথা কেউ শুনলো না, আর কিভাবে শুনবে, এ সকল ছেলে ও মেয়েরা বেহেরা, তাদের লজ্জা বলতে কিছু নেই, মজা করতে করতে কতটা নিচে নামতে হয় এদের না দেখলে বোঝা যায় না। ভার্সিটি যত দল জাগ দেয় তাদের মধ্যে এরা সবচেয়ে নিকৃষ্ট। কি হলো, দাঁড়িয়ে থাকবি নাকি কাঁধে তোলার ব্যবস্থা করব? না না ঠিক আছে, আমি এটাই পড়ছি। আস্তে আস্তে মেহের নিজের জামার বোতাম খুলতে লাগলো, এক এক হয়ে সম্পূর্ণ বোতাম খুলে ফেলো, তারপর নিজের জামা খুলে নিচে রাখলো, ভিতরে একটা সেন্টু গেঞ্জি আছে, তবু মেয়ের এর বডি খুবই আকর্ষণীয়, কারণ সিক্স প্যাক বডি ভালো করে বোঝা যাচ্ছে। মেয়ের এমন বডি দেখে তার সবাই অবাক হলো, আর চারপাশে দাঁড়িয়ে যারা মজা নিতেছিল তারও, কিন্তু সেদিকে তেমন ধ্যান দিল না। মেয়ের নিচের জামা খুলে কিভাবে পড়তে হয় সেটা সে জানে না, তাই দাঁড়িয়ে রইল। কি রে দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি পর, তোর জন্য আমরা অন্যান্য মুরগি ধরতে পারছি না। আসলে আমি কিভাবে এটা পড়তে হয় জানি না। ও আচ্ছা সুমাইয়া, তুই একটা কাজ কর, মুখে শিখাই দে কিভাবে কিভাবে করতে হয়। এই শালা কি যাতা বলছিস, এতগুলো মানুষের সামনে আমি কেমনে বোঝাবো, দরকার হলে তুই বস। আরে গাধি, ওর কাছে গিয়ে বল কোন দিকে দিয়ে হাত ঢোকাতে হবে। হ্যাঁ সেটা করা যায়। সুমাই মেহের কাছে এগিয়ে আসলো, আমি যেভাবে বলেছি সেইভাবে পরবে, এটা বলে সুমাই বলতে লাগলো, আর মেহের সেই পোশাকটি পরতে লাগলো। মেয়েদের এই ছোট পোশাক পরে মেয়েরকে খুব বাজে লাগছিল, কারণ মেয়েদের পোশাক মেয়েদেরকে সুন্দর লাগে। আশেপাশে যারা ছিল সবাই হাসাহাসি করতে লাগলো, এসব দেখে মেহের মাথা নিচু করে রইল। কি দে গাধা, নিচু করে রইলি কেন, নিচেরটা কে পরবে, তাড়াতাড়ি প্যান্ট খোল নাকি ভেতরে কিছু নাই। মেয়ের হয়তো এত লজ্জা কোনো কালে পায়নি, তার ইচ্ছে করছে ভার্সিটি থেকে দৌড়ে বাইরে চলে যেতে,
কিন্তু চাইলেই সেটা সম্ভব নয়। কি করবে মেহের সেটা ভেবে পাচ্ছি না। ইসাতের ধমক শুনে মেহের চমকে উঠল। কি রে, তাড়াতাড়ি কর, দেখিস না কত দর্শক তোর জন্য অপেক্ষা করছে। মেয়ের সবার দিকে তাকিয়ে দেখল যে সত্যি অনেক স্টুডেন্ট তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সাহায্য করার মতো কেউ আসছে না। মেয়ের কান্না করতে করতে যখনই নিজের প্যান্টের হুক খুলবে এমন সময় একজন এসে তাকে বাধা দিল। মেয়ের ও বাকিরা পাশের ব্যক্তিটার দিকে তাকিয়ে দেখল যে সেই ব্যক্তিটি হলো মেহের নামের একটি ছেলে, প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আজকে সে প্রথম ভার্সিটিতে এসেছিল, কিন্তু আসার পথেই ইসরাত ও তার ফ্রেন্ডদের সামনে পড়ে যায় এবং তারা এমন কঠিন একটা টাস্ক দেয় যেটা পূরণ করা মেহেরের পক্ষে সম্ভব ছিল না। মেয়েদের ছোট পোশাক পরার জন্য তাকে জোর দেওয়া হয়, যদিও সে একটা পরে ফেলে কিন্তু অনেক কান্নাকাটি করে, নিচেটা পড়তে তাকে জোর করা হয়। মেহের সেটা পড়তে গেলে হঠাৎ একজন এসে তাকে বাধা দেয়। সবাই পাশে তাকিয়ে দেখতে পায় যে ভার্সিটির নতুন অধ্যক্ষ মাহিম দাঁড়িয়ে আছে। ইসরাত তো এটা দেখে রেগে গেল খুব, আর মাহিম ছেলেটিকে বলল, এটা তুমি কি করছো? হ্যাঁ, তোমার তো সম্মান বলতে কিছু একটা আছে, এরা যেটা বলবে সেটাই করতে হবে নাকি? তাছাড়া কি করব বলেন, আমি তো খুব গরিব, এদের সাথে যদি আমি লড়তে যাই তাহলে দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে আমাকে আর ভার্সিটিতে দেখা যাচ্ছে না। তার থেকে বড় কথা, এরা যা বলে তাই করা উচিত, আপনি আমাকে বাধা দিবেন না। ফালতু কথা রাখো, নিজেকে একটু প্রতিবাদ করতে শেখো। আপনি কে যে আপনার কথা শুনতে হবে? দেখুন, হয়তো বড় ভাই হন অথবা অন্য কিছু, আমি তো আপনাকে জানি না, কিন্তু আমার আম্মু এখানে আমাকে খুব কষ্ট করে পাঠিয়েছে, তাই এমন কোনো ভুল করতে চাই না যাতে এই ভার্সিটি থেকে আমাকে চলে যেতে হয়। আমি এই ভার্সিটির নতুন শিক্ষক, তাই বলছি এসব খুলে নিজের পোশাক পরে নাও। দেখুন স্যার, আপনি কিন্তু আমাদের সাথে এসে ঝামেলা করছেন, আমাদের কাজ আমাদের করতে দেন। রাফি বলল, তোমরা কিন্তু ভার্সিটিতে এসে বেশি বাড়াবাড়ি করছো। এই পুরো ভার্সিটি আমাদের নামে চলে, এমনকি প্রিন্সিপালও আমাদের কথায় উদ্বোস করে। এখানে তুই একটা সামান্য শিক্ষক হয়ে আমাদের উপর কথা বলার কে রে? ইসাত খুব রেগে গিয়ে বলল, একটু থেমে আবার বলল, আমি দেখছি যে তুই বেশি বেশি আমাদের মাঝে এসে কথা বলছিস, অনেক বেশি বার বাড়িস না, তাহলে ঝড়ে ভেঙে পড়ে যাবি। কোন কোথাও থেকে এসে তোর জীবনে ঝড় চলে আসবে তুই টেরই পাবি না। আমার জীবনে কি আসবে না আসবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব কিছু প্রতিহত করতে পারি। আর তোমাদের বলছি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। দেখ, তুই কিন্তু বেশি লিমিট ক্রস করছিস, এর ফল ভালো হবে না। আমার বাবাকে তুই হয়তো জানিস না। তোমার বাবা যেই হোক না কেন, আমি তাকে ভয় পাই না। এই ভার্সিটির মাঝে মধ্যে শুধু আমি একজন শিক্ষক আর তুমি স্টুডেন্ট, তাই ভদ্রভাবে কথা বলো। আর এই যে ছেলে, তুমি এইসব রেখে তাড়াতাড়ি এখান থেকে যাও। দেখ, তুই যদি এখান থেকে যাস তাহলে তোকে পরের দিন পেলে কি করবো তুই নিজেও বুঝতে পারবি না। স্যার, আপনি এখানে থেকে যান, আমি আমারটা বুঝে নেব। এই ভার্সিটি থেকে বের করে দিলে আপনি তো আর কিছুই করতে পারবেন না, তাই আমাদের মাঝে কথা বলবেন না প্লিজ স্যার। দেখো তুমি প্লিজ। মাইম ছেলেটির মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে সেখান থেকে চলে গেল। এটা দেখে ইসরাত ও তার বান্ধবীরা হাসতে লাগলো। আজ তুই যেতে পারিস, কিন্তু তোর উপর আমার সম্পূর্ণ নজর থাকবে। তখনই ভার্সিটিতে আসবি না কেন আমার সামনে আসাটা চাই? ওই শালা আমার মুডটাই পুরো নষ্ট করে দিল, এখন আর কিছু করতে মন বলছে না। তবে হ্যাঁ, পোশাকগুলো তোর কাছে রেখে দে, তোকে খুব সুন্দর মানিয়েছে। ওকে। মেয়ের ভয় পেয়ে পড়লো, তারপর মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তাকে দেখে সবাই হাসাহাসি করছে। মেয়ের মাথা নিচু করে নিজের রুমের দিকে রওনা দিল, কিন্তু আজ প্রথম দিন বলে সে রুমটা চেনে না, তাই একজনকে জিজ্ঞেস করে নিল তার রুমটি কোথায়। কিন্তু সেই ছেলেটি ভুল বলে দেওয়ার কারণে মেয়ের এমন একটি রুমের সামনে চলে গেল, সেখানে অনেকগুলো মেয়ে আছে। উপরে লেখা দেখল যে এটা মেয়েদের কমন রুম। তার মানে ছেলেটা আমাকে ভুল রুমের ঠিকানা দিয়েছে। আসলে গরিবদের সব জায়গায় অবহেলিত হতে হয়, যেটা আমি ছোটবেলাতে খুব হাড়ে হাড়ে বুঝে আসছি। মেয়ের মনে মনে কথাগুলো বলে সেখান থেকে ব্যাক করতে গেলে একটি মেয়ে তাকে দেখে ফেলো, সাথে সাথে তার বান্ধবী চিৎকার করে বলে, দেখ রে, এই খ্যাতটা আমাদের কমন রুমের সামনে চলে আসছে, হয়তো দেখতে আসছে যে মেয়েরা কি করে কমন রুম। আই তো বাইরে গিয়ে দেখি। এটা বলে সব মেয়ে এসে মেয়েরকে ঘিরে তোলো। মেয়ে তো ভয় পেয়ে গেল, কারণ একটু আগে তার সাথে যা হয়েছে সেটা কখনো ভুলবার নয়। কি রে ফকিনি, তুই এই মেয়েদের কমন রুমের সামনে কি করিস? কি করে তুই বুঝতে পারছিস না রিপা, নিশ্চয়ই আমাদের দেখতে আসছে যে মেয়েরা কমন রুমে কি করে। ওর হাতে কি দেখতো এগুলো? আরে এগুলো তো মেয়েদের পোশাক। কি, তার মানে তুই এখানে ওইগুলোই নিতে এসেছিস? তোর সাহস তো কম না, নাকি আমাদের দিতে এসেছিস ভার্সিটিতে এসে এসব করা? আপু, আপনারা ভুল বুঝছেন,
আসলে আমাকে একটু কি একটু তোর হাতে তো সব প্রমাণ আছে, এই একে ধরে সবাই প্রিন্সিপালের কাছে নিয়ে চল তো। প্রিন্সিপালের কাছে নিয়ে গিয়ে কি করবে, তার থেকে বরং আমরাই শায়েস্তা করে দিই। ওই বুঝতেই তো পারছিস মেয়েদের কতটা পাওয়ার আছে। একজন মেয়ে বলো, তার থেকে বরঞ্চ আমরা সবাই দেখে ধরে নিয়ে ইশরাত আপুর কাছে নিয়ে যাই। ওরা সবাই বেশি বুঝি, সবসময় ইশরাতের কাছে কেন যাব, আমরা তো কিছু করতে পারি, আর এই ছেলের শাস্তি আমরা নিজেরাই দিব। মেয়ে দেখলো যে মেয়েগুলো তার দিকে মারার জন্য এগোচ্ছে, সাথে সাথে মাটিতে বসে পড়লো আর হাত জোর করে পড়লো। দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমি আপনাদের এখানে ইচ্ছায় আসিনি, আমি আজ ভার্সিটিতে নতুন। একজনকে রুম জিজ্ঞাসা করার পর সে এদিকে বলে দেয়, তাই আমি এখানে এসে দেখি আপনারা আছেন, তাই ঘুরে চলে যাচ্ছিলাম। আর আমার হাতে এই যেগুলো দেখছেন সেটা নিচের গাছতলায় দাঁড়িয়ে থাকা আপু ও ভাইয়ারা আমাকে র‍্যাগ দিয়েছে। এই দীপা, বুঝতে পেরেছিস এই ছেলেকে র‍্যাগ দিচ্ছে? ও আমার ভার্সিটির ক্লাস ও ভিলেন ইশরাত। তাহলে কি করা যায় বলতেই ফকিনিটার? কি আর করবে, এই পোশাকগুলো ওরে পরতে দে, তাহলে দেখি কেমন লাগে। মনে হয় আমাদের মেয়েদের থেকে ওকে বেশি সুন্দর লাগবে। কি বলছিস, ওর তো কিছুই নাই, তাহলে কিভাবে কি ওর হবেই না? তাহলে এক কাজ কর, সবাই নিজের হাতের ব্যবহারটা করে ফেল। মানে? তার মানে একে এক এক ধরে সবাই মিলে একটা একটা করে চড় মার। এমনিতেই ইশরাতের দলের সামনে মেহের অনেকগুলো মার খেয়েছে, তাই তার কান পুরো লাল ও ব্যথা হয়ে আছে। এবার এদের কাছে মায়ের কথা শুনে সাথে সাথে গালে হাত দিল, দুহাতে গাল ঠেকে ফেলো। এটা দেখে তারা সবাই হেসে ফেল। মেয়েগুলো কোনো কথা ছাড়াই মেহেরকে দমদম করে কিল ঘুষি মারতে লাগলো, মেয়ের যেও কিছু করতে পারেনি। পর অনেকক্ষণ মারার পর মেয়েগুলো হাত ঝাড়তে ঝাড়তে চলে গেল। মেয়ের চোখ ভিজে গেছে, তবু সে চোখ মুছে উঠে দাঁড়ালো, তারপর নিজের রুম খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে গেল। অন্যদিকে নিজের রুমে এসে রেগে গিয়ে দাওয়ালের সাথে একটা ঘুষি মালো, তারপর নিজের চেয়ারে বসে চোখ বন্ধ করে রাগটাকে কন্ট্রোল করতে লাগলো। তারপর আসাদ নিজের অফিসে বসে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার প্রিয় আকবর। আকবর, আজ আমার দাবার গুটি আমার সাথে দেখা করবে, সেই সব ব্যবস্থা তুই করে ফেল। কি কি করতে হবে বস, শুধু আমাকে একবার বলেন। চারপাশে সিগারেট ভাবে সব নাইট গার্ড রাখবি, সে যেন বুঝতে না পারে, আর আশেপাশে সব ক্লিয়ার রাখবি, আমি তার সাথে একান্ত কথা বলতে চাই। ঠিক আছে বস, সেগুলো হয়ে যাবে। আজ রাত কয়টায় সে আসবে? যত সম্ভব রাত 12টার পরে আসবে, কারণ সে খুবই মাইন্ড গেমার, আর মাইন্ড গেমার সব সময় রাতের অন্ধকারেই বের হয়। ঠিক আছে। নিজের অফিস রুমে বসে আছে মাহিম। একটু আগে সে প্রচণ্ড রেগে গিয়েছিল, কারণ ভার্সিটির সাধন ছাত্র হয়ে শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করা, এটা মাহিম কোনোভাবে মেনে নিতে পারে না। ওদের বাবা বড় বড় নেতা বলে কিছু করতে পারছি না, সেটা না হলে তোদের মতো চুনোপুটি আমার বা হাতের খেলা, শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করা হাড়ে হাড়ে বুঝিয়ে দিতাম। এটা বলে মাহিম নিজের রাগ কমানোর জন্য গ্লাসের পানি ঢকঢক করে খেয়ে ফেলে। যাক, এখন অনেকটা কুল লাগছে, জাস্ট এখন আবার ক্লাস নিতে হবে। মেয়ের অনেক সময় খোঁজাখুঁজি করার পর নিজের ক্লাসরুম খুঁজে পেল। মেয়ের তাকিয়ে দেখলো যে ক্লাস অলরেডি স্যার প্রবেশ করে ফেলেছে, তাই দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। আসতে পারি স্যার? মেয়ের কথা শুনে স্যার দরজার দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে একজন খুবই চিহ্নশীর্ণ পোশাক পরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখানে কোনো ফকির এলাও না, ফকিরের জায়গা ভার্সিটির বাইরে, এখানে না, এখন তুমি যেতে পারো। আপনি ভুল বুঝছেন স্যার, আমি কোনো ফকির না। তাহলে কে তুমি, আমার ক্লাসে এসে ডিস্টার্ব করছো? আসলে স্যার, আমি এই ক্লাসের একজন স্টুডেন্ট, আজকে আমার প্রথম দিন। কি, তুমি স্টুডেন্ট? তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি একজন স্টুডেন্ট। তোমার মাঝে কোনো স্টুডেন্টের লক্ষ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, কি সব পড়ে এসেছো? হ্যাঁ, আর মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না, দেখে মনে হচ্ছে কোথাও থেকে চুরি করতে গিয়ে ধরা খেয়েছো, আর সবাই মিলে গণপিটানি দিয়েছে। স্যারের কথা শুনে মেহের মাথা নিচু করে রইল। মেহেরকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ধমক দিয়ে তাকে ভিতর প্রবেশ করতে বলল। ওখানে এমন সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করো, তোমার জন্য আমার ক্লাস নিতে ডিস্টার্ব হচ্ছে। স্যারের ধমক শুনে মেহের ক্লাসে প্রবেশ করলো, গিয়ে সবার পিছনে বেঞ্চে বসলো, কিন্তু আশেপাশে যারা ছিল তারা সবাই নাক ধরলো। এটা দেখে স্যার জিজ্ঞেস করলো, কি হলো, তোমরা এমন নাক ধরে আছো কেন? স্যারের গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এ যদি আমাদের সাথে ক্লাস করে তাহলে আমরা থাকতে পারবো না। এই ছেলে কদিন গোসল করনি? হ্যাঁ, বস্তি থেকে উঠে এসেছো তো, কি হয়েছে, গোসল কি ভালো করে দিয়ে আসা যায় না? যাও, এখান থেকে উঠে গিয়ে একদম পেছনের বেঞ্চে গিয়ে বসো, সবার থেকে দুই তিন বেঞ্চ পরে গিয়ে বসো। স্যারের কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো, এজন্য এক হাসির রোল পড়ে গেল।
আচ্ছা ঠিক আছে। মীর আগে জায়গা থেকে উঠে গিয়ে কয়েক বেঞ্চে পরের বেঞ্চে বসলো। তার আশেপাশে কেউ নেই। এবার স্যার নিজের মতন করে ক্লাস নিতে লাগলো। দেখতে দেখতে প্রথম ঘন্টা হয়ে গেল। স্যার বেরিয়ে যাওয়ার সাথে সাথে মেয়েকে নিয়ে সবাই ট্রল করতে লাগলো। মেয়ে শুধু মাথা নিচু করে বসে আছে। কিছু সময় পর সেখানে মাহিম আসলো। চতুর্থ বর্ষের ক্লাস নিয়ে সে প্রথম বর্ষে আসলো ক্লাস নিতে। তাকে দেখে সবাই দাঁড়িয়ে পড়লো। সবাইকে বসতে বলে নিজের মতো করে ক্লাস নিতে লাগলো। মাহিম খেয়াল করে দেখলো সবার থেকে আলাদা হয়ে একটি ছেলে বসে আছে, যাকে ভার্সিটি আসার সময় ইসাতের সঙ্গে দেখেছিল আর মাহিম তাকে বাঁচাতে গিয়েছিল। তুমি সবার পেছনে একলা বসে কি করছো? এখানে ক্লাস করতে এসেছো নাকি দেখতে? মাহিম চড়িয়ে বলো। মাহিমের এমন কথা শুনে একজন দাঁড়িয়ে বলো, আসলে স্যার ওর গায়ে থেকে অনেক দুর্গন্ধ বের হয়েছে, তাই আগের ক্লাসের স্যার ওকে সবার পেছনে বসিয়ে রেখেছে। সেটা কি সব ফালতু কথা বলছো? হ্যাঁ তোমাকে বলতে বলিনি, কিন্তু তুমি বলো। মাহিমের ধমক শুনে সেই ছেলেটি বসে পড়লো। এরপর মাহিম মেহেরের দিকে এগিয়ে গেল। ভার্সিটিতে আসলে এত বকা থাকলে চলে না, বুঝছো? তুমি যাও, গিয়ে সামনে গিয়ে বসো। আমি এখানে ঠিক আছে স্যার, আমি আর চাই না যে আমার জন্য কেউ ডিস্টার্ব ফিল করুক। আমার মুখের উপর কথা বলা আমি একদম পছন্দ করি না, যেটা বললাম সেটা করো। মাহিমের কথা শুনে মেহের নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। তারপর কয়েক বেঞ্চ সামনে এগিয়ে গিয়ে বসলো। সাথে সাথে সবাই নাক ধরলো, কিন্তু এতে মাহিম ধমক দিল, তোমাদের এত নাটক করতে হবে না, ছেলেটির কাছে আমিও দাঁড়িয়ে আছি, আমার নাকে গন্ধ লাগছে না আর সবার নাকে গন্ধ ভালো লাগছে, তাই না? তোমাদের নাক কি ছুচুর থেকেও বেশি বড় হয়ে গেছে যে এত গন্ধ আসছে? এটা শুনে ক্লাসের সবাই আবার হাসতে লাগলো, আর যারা নাকে হাত দিয়েছিল তার খুব অপমান বোধ করলো। তারা তাদের নাক থেকে হাত সরিয়ে নিল। মেয়ে যাদের পাশে বসেছে তার মেহেরের দিকে রাগি চোখে তাকালো, কিন্তু কিছু বলতে পারলো না, কারণ মাহিম তার পাশেই আছে। মাহিম আবার নিজের ক্লাস নেওয়ার জন্য সামনে চলে গেল। তোমরা কি কেউ বলতে পারবে যে পুরুষত্বটা কি? একজন দাঁড়িয়ে বলল, স্যার পুরুষত্বটা হলো টাকা, যার টাকা আছে তার পুরুষত্ব হবে। বর্তমান যুগে এটা সঠিক, কিন্তু এর থেকে ভালো করে কে বলতে পারবে? তোমাদের সবারটা একটু কাছাকাছি হয়েছে, কিন্তু সঠিক কেউ বলতে পারো নাই। আমি বলছি পুরুষত্ব কি, যখন একটা মানুষ পুরুষ হবার পরে তার মাঝে কোনো জেদ রাগ নেই সে একজন পুরুষত্বহীন। মানুষের মাঝে দম্ভ থাকতে হবে, নিজের মাঝে রাগ থাকতে হবে, কোনো কিছু করার আগ্রহ থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে পারে না তার মাঝে পুরুষত্ব বলে কিছুই নাই, সে মানুষের চেয়েও পশু সমান বলতে গেলে। তাই সকল পুরুষত্বহীন মানুষের বেঁচে থাকার কোনো মানে হয় না। আর পুরুষত্বে জাগ্রত করতে হলে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তবেই না সে মানুষের মতো মানুষ হবে। এই যুগের টাকা ঠিক আছে, কিন্তু সেটা থাকার সাথে নিজের মাঝে নিজের আত্মাকে চিনতে হবে, অন্যায়ের প্রতিরোধ করতে হবে। মাইম কথাগুলো মেহের দিকে তাকিয়ে পড়লো। মেয়ের ভালো করে বুঝতে পারলো যে স্যার সকালের ঘটনা নিয়ে তাকে এসব কথাগুলো শুনিয়ে বলো, কিন্তু মেয়ের যে নিরুপায়, সে চাইলেও কিছু করতে পারবে না কারণ সে গরিব। তারপর মাহিম নিজের মতন করে ক্লাস করতে লাগলো, আবার সেটা সবাই শুনতে লাগলো। মাহিম মাঝে মাঝে মেহের দিকে তাকাচ্ছে। মাহিম ক্লাস নেওয়া শেষ হলে রুম থেকে বেরিয়ে গেল। মাহিম ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরপরই মেহের যে বেঞ্চে বসেছিল তার আশেপাশের ছেলেমেয়েরা মেহেরের দিকে আঙ্গুল তুলে দেখতে লাগলো। তাকে সেখান থেকে উঠে যেতে বলো। মেয়ের আর কোনো উপায় না পেয়ে নিজের পুরনো ব্যাগ কাঁধে ঝুলিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল, কারণ এদের সাথে এখন আর ক্লাস করা সম্ভব না। এটা দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। তারপর রাত 12টা বেজে পার হয়ে গেছে। নিজের অফিস রুমে বসে আছে। অফিসটা মূলত তার সরকারি গণভবনে। কারোর জন্য এখানে অপেক্ষা করছে সে। সে আস্তে আস্তে খুব বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ এতদিন সবাই তার জন্য অপেক্ষা করেছে। 12টা বেজেছে, অনেকক্ষণ হলো, আপনার সেই মিস্টার রহস্যময় কি আর আসবে না? সেটাই তো বুঝতে পারছি না, তা তার এখনই আসার কথা ছিল কিন্তু আসার কোনো নামগন্ধ দেখছি না। বস, আমার মনে হয় যে সেই গণভবনে আসতে ভয় পাচ্ছে। না না না, সেটা তো হওয়ার কথা নয়, কারণ সে নিজে বলেছে যে এখানে দেখা করবে। সে একজন মাইন্ড গেমার, না বুঝে শুনে কোনো কথা বলবে না। তাহলে এখনো আসছে না কেন? আসবে হয়তো খুব তাড়াতাড়ি, তুই বাইরে গিয়ে দেখ। ঠিক আছে বস।
আর আজ কিনা সে একজনের জন্য অপেক্ষা করছে। গণভবনের বাইরে আজ কোনো গার্ড দেখা যাচ্ছে না তেমন, কিন্তু কেন সেটা খুবই রহস্যময়। আকবর বাইরে এসে কিছু সময় অপেক্ষা করল। নিজের মতন বসে এসেও প্রচণ্ড বিরক্ত হলো। তার বিরক্তের অবসান ঘটিয়ে ফুটফুটে মোটরসাইকেল নিয়ে একজন ভিতর প্রবেশ করলো। মোটরসাইকেল নিয়ে এসে একদম মেন গেটের সামনে রাখলো। আকবর তার পোশাক দেখে খুবই অবাক হলো, কারণ তার গায়ে সম্পূর্ণ কালো পোশাক দিয়ে ঢাকা, মুখে একটা সুন্দর মাস্ক। সে এসে গাড়ি থেকে নামলো। সে হাঁটতে হাঁটতে আকবরের সামনে আসলো। আসতে এত সময় লাগে? আসার কথা ছিল 12টায়, আর আসতে আসতে 1টা বাজিয়ে দিয়েছো। আমি বেশি কথা বলা পছন্দ করি না, তাড়াতাড়ি তোর বসের কাছে নিয়ে যা। মিস্টার রহস্যময়ের এমন কথা শুনে আকবর বেশ অপমানিত হলো, কারণ মিস্টার রহস্যময় আকবরকে কোনো দামই দিচ্ছে না এমন। তবুও বসের সাথে দেখা করতে এসেছে খুব বড় মাপের একজন, এই জন্য কিছু বলল না। আকবর চুপ থেকে মিস্টার রহস্যময়কে তার বসের রুমে নিয়ে আসলো। তার বস বসে বসে সিগারেট খাচ্ছিল। ছায়া পড়ার জন্য তাকিয়ে দেখলো যে কেউ একজন কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। এটা দেখে তার মুখে মুচকি হাসি ফুটে উঠলো। আরে মিস্টার রহস্যময়, আসুন আসুন, তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি অনেক সময় অপেক্ষা করালে। অপেক্ষাকে আমি একটু ভালোবাসি, কারণ মাইন্ড গেমারদের অন্যদের নিয়ে খেলতে ভালোবাসে। আমাকে নিয়ে খেলতে জানো মিস্টার রহস্যময়, আমি অন্যদেরকে নিয়ে খেলতে থাকি। সেটা তো সময় বলে দিবে। আমাকে এখন দাঁড় করিয়ে রাখবেন নাকি বসতে দেবেন? আরে আমার সামনে সবাই বসে পড়ো। মিস্টার রহস্যময় এসে আসাদের সামনে সোফায় বসলো। তারপর ছোট টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে সিগারেট বের করলো। এরপর লাইটার নিয়ে স্টাইল করে মুখে সিগারেট গুজে দিল। আগুন ধরিয়ে একটা টান দিয়ে সম্পূর্ণ ধোঁয়া মুখ থেকে ছেড়ে দিল। তা হঠাৎ আমাকে ডাকার কারণ? তোমাকে ডাকার কারণ তুমি ভালো করেই জানো। সব জানি, কিন্তু শ্রোতারা তো আর কিছু জানে না, তাই আপনি সম্পূর্ণ কিছু বলেন। বলবো বলবো, সবই বলবো। তো মিস্টার রহস্যময়, তুমি কি রেডি রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং এর সাথে লড়াই করতে? আমি লড়াই করতে খুব ভালোবাসি, আর সেটা যদি হয় মাইন্ড গেম তাহলে তো আর কোনো কথাই নেই। এতদিন আপনারা সবাই দেখেছেন মিস্টার এমকে এর মাইন্ড গেম, আর এবার থেকে দেখবেন মিস্টার রহস্যময়ের মাইন্ড গেম। দুজনের মাইন্ড গেমারে কে জিতবে শুধু আপনারা অপেক্ষা করবেন। তুমি রকস্টার কিং বা শ্যাডো কিং এমকে কে কম মনে করো না, সে কিন্তু এক রাতের মধ্যেই সকলকে দমিয়ে দিয়ে সিটির দখল করে নিয়েছে আর হয়ে উঠেছে রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং। রকস্টার সিটির বাইরে আমি কিন্তু আপনার সহযোগিতায় এখানে ঢুকতে যাচ্ছি, তাই এইবার আমিও দেখতে চাই যে এই কিং কতটা মাইন্ড গেমার। হ্যাঁ সেটা ঠিক, আর আমি আমার গুপ্তচরের থেকে খবর পেয়েছি যে আমার চিরশত্রু খালেদের সাথে রয়েছে রকস্টার লর্ড এমকে। খালেদের সাথে সে থাকা মানে নিশ্চিত তার বিজয়। আমি কোনোভাবে আমার প্রধানমন্ত্রীর গদি হারাতে চাই না। সব কিছু আমার দায়িত্বে থাকলেও শ্যাডো কিং এই রাজনীতি ঢোকার পরপর সব কিছু তোলগাল পাকিয়ে যাচ্ছে। আরে আপনি তো চিন্তা করছেন কেন, এমকে সাথে লড়তে তো মিস্টার রহস্যময় চলে এসেছে। হ্যাঁ আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি পারবে মিস্টার রহস্যময়। তোমার প্রথম কাজ হচ্ছে মিস্টার এমকে কে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া, তারপর রকস্টার সিটি তোমার দখলে নেওয়া। তুমি যদি আমার কাজগুলো করতে পারো তাহলে রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং তোমাকে বানিয়ে দিব। কোনো কিছু লোভ আমাকে দেখাবেন না, আমি শুধু টাকা আগেই ভালোবাসি। তাছাড়া আমি চাইলে রকস্টার সিটির দখল আমি নিজে নিতে পারি মাইন্ড গেম খেলে, কিন্তু আপনি যে আমার সাথে মাইন্ড গেম খেলতে চাচ্ছেন আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি যেটা ভাবছো সম্পূর্ণ ভুল, আমাকে বুঝাতে হবে না। আচ্ছা ঠিক আছে, এমকে কে ধরতে না পারলেও তুমি খালেদকে আমার রাস্তা থেকে সরিয়ে দাও। আপনার সাথে তো আর কারো মারার ডিল হয়নি। সেটা ঠিক বলেছো, কিন্তু এখন তো বলছি পারবো না আমি। মিস্টার রহস্যময়ের না কথা শুনে আকবর রেগে গেল, আর এগিয়ে গিয়ে মিস্টার রহস্যময়ের মাথায় বন্দুক ধরলো। এতে মিস্টার রহস্যময় মুচকি হাসে, যে হাসি কারণ কেউ বুঝলো না। আপনার চারপাশে যে এত বোকা মানুষ থাকে আগে জানতাম না, এজন্য আপনি আপনার প্রধানমন্ত্রীর গদি হারাতে চলেছেন, আর এক মাস পর নির্বাচন, আর আপনি কিনা এই সব গাধাকে আপনার পাশে বসিয়ে রেখেছেন। কার কথা বলছিস তুই? আজ পর্যন্ত বসের সবকিছুর দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি। তাহলে রকস্টার কিং এমকে কেও আপনি সরিয়ে দিন, আমি আসি। এটা বলে মিস্টার রহস্যময় ফোঁস করে আকবরের হাত থেকে বন্দুক নিয়ে নিল, তারপর বন্দুকের ভেতর থেকে সবগুলো গুলি বের করে নিল। এমন ছোটখাটো বিষয় নিয়ে আমার সাথে খেলতে আসবেন না, তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এটা বলে মিস্টার রহস্যময় বন্দুক আকবরের দিকে ছুঁড়ে মারল, সাথে সাথে আকবর ক্যাচ ধরল। তারপর মিস্টার রহস্যময় দরজা দিয়ে পেরিয়ে যাওয়ার সময় আসাদ বলল, তাহলে কাজটা তুমি করবে না?
করবো তো অবশ্যই, টাকাগুলো ট্রান্সফার করে দিন। তাহলে উঠে যাচ্ছ কেন? আমার সম্পূর্ণ কথা শেষ হয়নি। আপনার সম্পূর্ণ কথা হয়তো শেষ হয়নি, আপনি আমাকে কি বলবেন সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। আপনি শুধু টাকাগুলো রেডি রাখুন, আর কাউকে পাঁচকান হতে দিবেন না যে মিস্টার রহস্যময় আপনার সাথে আছে। আমার কথা মনে থাকবে? মিস্টার রহস্যময় বাইরে এসে নিজের বাইকের উপর বসলো, তারপর আশেপাশে তাকিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। এদিকে আসাদ এসে আকবরের গালে একটা চড় বসিয়ে দিল। সব সময় বন্দুক দিয়ে কাজ চলে না, মাঝে মাঝে মাথাও খাটাতে হয়। ঠিক আছে বস, মিস্টার রহস্যময় যেহেতু আপনার উপর দিয়ে কথা বলেছে তাই আমার মাথা ঠিক ছিল না। সব সময় রাগ দেখালে হয় না, মাঝে মাঝে মাথার বুদ্ধিটাও খাটাতে হয়। আমাদেরকে এমকে কে হারাতে হলে এই মিস্টার রহস্যময়ের মতো মাইন্ড গেমার লাগবে। এতে বলে আসাদ আবার সোফায় গিয়ে বসলো, তারপর আরেকটি সিগারেট বের করে ধরালো। বাইরে গিয়ে দেখ সে চলে গেছে নাকি। আচ্ছা ঠিক আছে বস। আকবর বাইরে চলে গেল আর আসাদ মনের সুখে সিগারেট টানতে লাগলো। মাইম কোনো একটা দরকারে বাহিরে গিয়েছিল। বাসে আসতে আসতে অনেক রাত হয়ে গেল। চারপাশে ঝিঝি পোকা ডাক, আশপাশ থেকে শিয়ালের ডাক আসছে। হঠাৎ মাহিমের গাড়ির সামনে আরও একটি গাড়ি এসে থামলো। মাহিম গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসলো, আর অন্য গাড়ি থেকে বেরিয়ে আসলো কয়েকজন লোক, যাদের হাতে হকি স্টিক ও বড় ছুরি। কে ভাই আপনারা, আমার পথ আটকে ধরছেন কেন? আমরা তোর জন্য আজরাইল গ্রুপে এসেছি, আজকেই তোকে ওপরে পাঠিয়ে দেব। আমার অপরাধটা কি যে আপনারা আমাকে মারতে এসেছেন? তোর অপরাধ হলো আমাদের ম্যাম ইসরাতের সাথে বেয়াদবি করার জন্য। ম্যামের সাথে তুই খুব বাড়াবাড়ি করছিস শুনলাম, তাই স্যার আমাদের তোকে মারার জন্য পাঠালো। ওয়েট ওয়েট, এখানে আবার স্যার আসছে কোথা থেকে? আরে আমাদের স্যার কে তো তুই চিনবি না। দাঁড়া আমরাই বলে দিচ্ছি, স্যার হচ্ছে ম্যামের বয়ফ্রেন্ড, যে ঢাকা শহরে ছাত্রলীগের নেতা রাসেল। আমি তো একজন শিক্ষক, শিক্ষক হয়তো নিজের স্টুডেন্টদের বকাঝোকা করতেই পারি। এইসব কথা শুনতে আসিনি তোর সাথে, আমার বস তোকে মারতে বলেছে আর এখন মৃত্যুই হচ্ছে তোর শেষ কথা। এই সবাই দাঁড়িয়ে আছিস কেন, মার শালাকে। সবাই ছুরি আর হকি স্টিক নিয়ে মাহিমকে মারতে আসলো। মাহিম নিজে প্রস্তুত হয়ে নিল তাদের সাথে লড়াই করার জন্য। সবাই মাহিমকে চারপাশ থেকে ঘিরে ধরলো, সবাই একসাথে মাহিমকে অ্যাটাক করলো, মানুষ সবগুলোর প্রতিহত করতে লাগলো। হকি স্টিকের কয়েকটা বাড়ি এসে মাহিমের হাতে ও পিঠে লেগেছে। মাহিম কোনো উপায় না পেয়ে নিজের বন্দুক বের করলো। মাহিমের হাতে বন্দুক দেখে তো তারা ভয় পেয়ে গেল। কি হলো, ভয়ে পিছিয়ে যাচ্ছিস কেন? আয় এখন মারতে। কে তুই, তোর হাতে বন্দুক কেন? কে আমি, জেনে শুনে মারতে আসিস নাই? আমি হলাম সাধারণ একজন শিক্ষক। তুই শিক্ষক, তাহলে তোর হাতে বন্দুক কেন? কেন, আমি কি বন্দুক রাখতে পারি না? এটা আমার নিজের সেফটির জন্য। তারা কি করবে ভেবে পেল না, তবুও সাহস নিয়ে মাহিমকে মারতে আসলো, কিন্তু নিজের বন্দুক দিয়ে একজনের পায়ে গুলি করলো। সাথে সাথে সে চিৎকার করতে লাগলো। নিজের সাথীর এমন চিৎকার শুনে তারা সব ভয়ে জড়ো হয়ে গেল। তারপর তাকে ফেলে রেখে সবাই দৌড়ে গাড়িতে উঠে বসলো, গাড়ি নিয়ে চলে গেল। মাহিম মুচকি হাসলো। দেখলি তো তাদের জন্য কাজ করিস, তারাই তোকে ফেলে রেখে চলে গেল, এসব করে কি লাভ? তার থেকে ইনকাম করে কিছু করার চেষ্টা কর। এটা বলে মাহিম নিজের গাড়িতে গিয়ে বসলো, তারপর বাসার দিকে রওনা দিল। তারপর কামরুল, যে কিনা একজন এমপি ছিল গত সিজনে, কিন্তু এবার সে তথ্যমন্ত্রী হয়েছে, আর সালারনগর গ্রামের চেয়ারম্যান কবির সে এখানকার এমপি হয়েছে, আর এইগুলো সবই হয়েছে প্রধানমন্ত্রী আসাদের সাথে হাত মিলিয়ে। আসাদ সম্পূর্ণটাই তাদেরকে সাহায্য করেছে, এজন্য তারা দুজন এমপি হয়েছিল। আর কামরুল খুব খারাপ লোক, তাই তাকে মন্ত্রী পদবি দিয়েছে। কামরুল আর কবির বসে আছে কামরুলের বাড়িতে, দুজন নির্বাচনের আগে কি কি করতে হবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করছে। কামরুল ভাই, আপনি তো ঢাকায় একটি আসনের সিট পেয়ে গেছেন গতবার, আমাকে কি এইবার একটা সিট করে দেওয়া যায় না? আসাদ স্যার বলেছে তোকে এখান থেকে সকল কাজগুলো করতে হবে, এই জন্য তোকে এখানে রাখা হয়েছে, আর আমি যেন তোকে সাহায্য করতে পারি এই জন্যই ঢাকায় একটা আসন দিয়েছে গতবার। কিন্তু এখানে থেকে তো আমি তেমন কাজ পাই না, শুধু বেআইনি কাজগুলোই করতে হয়। আরে গাধা, বেআইনি কাজেই তো টাকা টাকা। আপনি কি আমাকে একবার আসাদ সাহেবের সাথে দেখা করিয়ে দিবেন? এবারের নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর আসাদ খুবই দুশ্চিন্তায় আছে, তাই এখন আর তোর সাথে দেখা করতে পারবে না, কিন্তু সকল খবরাখবর পেয়ে যাবে। এবারও কি আমি এমপিতে জিততে পারবো? মনে কর যতদিন আসাদ আমাদের সাথে আছে আমাদের সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আর দুই দিন পর তো প্রতীক বের হবে। হ্যাঁ সেটাই, তুই এখান থেকে গিয়ে গ্রামের সকল কিছু ভালো করে নজর রাখবে, আর তোর উপরে যে আসুক না কেন
তাকে সরিয়ে দিতে হবে। আরে আমার উপরে দাঁড়ানোর কেউ আছে নাকি? সালাম চৌধুরী মরে যাওয়ার পর থেকে এখন সব আমার কথাতেই চলে। আমরা কেউ ভাবতে পারিনি যে সালাম চৌধুরীকে এত তাড়াতাড়ি মেরে ফেলবো, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। সেদিন যদি সালাম চৌধুরী ছেলেকে মেরে ফেলতাম তাহলে হয়তো আমাদের আর কোনো শত্রুই থাকতো না। সাইকো গ্যাংয়ের লিডার আমাদের যে নিষেধ করেছিল, সে যদি নিষেধ না করতো তাহলে এই মাহিমকেও আমরা মেরে দিতাম, আর মাহিমকে মেরে দিলে তার বংশের কোনো খোঁজ থাকতো না। কিন্তু এখন আমাদের ভয়ে থাকতে হবে, কারণ সাইকো গ্যাংয়ের কথা অনুযায়ী মাইন্ড ছিল আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকে এর ছেলে। আচ্ছা এসব কথা বাদ দে, ড্রিঙ্ক কর, মস্তি কর আমাদের জয়লাভ করা নিয়ে। দুজন মনে সুখে মদপান করতে লাগলো। সামনে যে নির্বাচন তাদের মাথা ব্যথা নেই, তাদের একমাত্র ভরসা প্রধানমন্ত্রী আসাদ। কিন্তু তাদের অগোচরে যে অন্য কিছু ঘটে চলেছে সেটা তাদের অজানা। তারা মদপান করতে লাগলো, এমন সময় কামরুলের ফোনে একটা কল আসলো। ফোন হাতে নিয়ে দেখলো যে প্রধানমন্ত্রী আসাদের পিএ আকবর। আকবর ফোন পেয়ে কামরুল মদ খাওয়া বাদ দিয়ে ফোন রিসিভ করলো। আরে আকবর সাহেব জি, হঠাৎ কি মনে করে আবার? স্যার আপনাদেরকে ফোন দিতে বললো এই জন্য। তো স্যার আমাদেরকে আবার কেন ফোন করতে বললো? আগামীকাল তো দেখা হচ্ছে। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু বস আপনাদের দুজনকে সিক্রেটলিভাবে দেখা করতে বলেছে, আর প্রত্যেকবার কোথায় দেখা করেন সেখানেই আসবেন বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে চিন্তা করতে হবে না। কামরুল ফোন কেটে দিল। তখন কবির জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছিল ভাই? কে আবার আকবর ফোন দিয়েছিল, কালকে আমাদেরকে মন্ত্রীর সাথে দেখা করতে বলেছে। এবার মনে হচ্ছে ভাই প্রধানমন্ত্রী একটু ভয়ে আছে। আমার তো সেটাই মনে হচ্ছে, কিন্তু কেন সেটা তো এখনো জানতে পারিনি। আচ্ছা এসব নিয়ে চিন্তা করো না, এখন মদ খাও। দুজন আবার মদ খাওয়াই মন দিল। মাহিম তোর হাত থেকে এমন রক্ত পড়ছে কেন? আসলে আঙ্কেল, রাস্তার মধ্যে কিছু লোক আমাকে অ্যাটাক করেছিল। কি? তোরা কত করে বলি যে চারপাশে সিকিউরিটি গার্ডরা, কিন্তু তুই তো আমার কথা শুনতে চাস না। নিজের বাবার মতন কি মরতে চাস? তুমি বুঝবে না আঙ্কেল, চারপাশে গার্ড রাখলে আমার শত্রুরা আমাকে চিনে ফেলতে পারে, আর আমি এইভাবে আছি তাই ভালো আছি ছদ্মবেশে। আর আমার পরিবারকে যারা মেরেছে তাদেরকে খুব তাড়াতাড়ি সবার সামনে নিয়ে এসে মারব, তাদেরও খোঁজ চলছে অলরেডি, তাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তুই কি জানতে পেরেছিস কারা তোর পরিবারকে মেরেছে? সেটা জানারই অপেক্ষায় আছি। আমার কিন্তু সন্দেহ হয় তোর চাচা কালামকে, কারণ আমি সেদিন সবার লাশ দেখলেও কালাম আর কেয়ার লাশ দেখিনি, তারা হয়তো এইসবের ভেতরে আছে। আমারও সেটাই মনে হচ্ছে। চিন্তা নেই, আমি লোক লাগিয়ে দিয়েছি সম্পূর্ণ বিশ্বে, খুব তাড়াতাড়ি তাদেরকে ধরে আমার সামনে নিয়ে আসব, তারপর বুঝিয়ে দিব আপন মানুষকে মারলে কতটা কষ্ট লাগে, ওদের জন্য আমি আমার মা বাবা শেষকৃত্য করতে পারিনি। এটা বলে মাহিম কান্না করতে লাগলো। রানা মাহিমকে সান্ত্বনা দিতে লাগলো আর হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর আগের দিনের মতো মেয়ের আবারও পুরনো ড্রেস আপ পরে ভার্সিটিতে এসেছে। সে ভেবে রেখেছে হয়তো আজকে তার সাথে গতকালকের মতো তেমন কিছু হবে। মেয়ের গেট দিয়ে চুপি চুপি করে ঢুকলো, কিন্তু সেটা সুমায়ের চোখে পড়ে গেল। সুমায়, দোস্ত দেখ, কালকে সেই ছেলেটি আজকে আমাদের দেখে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, যেন আমরা টের না পাই। তাই নাকি? তাহলে ওরে রাফি আর তামিমকে দেখিয়ে দিল। তামিম গিয়ে মেহেরের সামনে দাঁড়ালো। মেহের তামিমকে দেখে সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুই আমাদের দেখে পালিয়ে যাচ্ছিস কেন? কই ভাইয়া, আমি তো ক্লাসে যাচ্ছিলাম। মিথ্যা কথা বলিস কেন? আমি তো দেখলাম তুই চুপি চুপি করে চলে যাচ্ছিস, তাড়াতাড়ি আমাদের সাথে গাছতলায় আয়। ভাইয়া আজকে আমাকে ছেড়ে দিন। সেটা বললে তো হবে না চান্দু, মনে কর তুই আজ থেকে আমাদের ভাড়া করা মুরগি। মেয়ের মন খারাপ করে তামিমের পিছন পিছন যেতে লাগলো, তার সাথে এসে গাছতলায় দাঁড়ালো। রে আমাকে দেখে পালাচ্ছিলি নাকি? তেমন কিছু না আপু, আমি তো ক্লাসে যাচ্ছিলাম কারণ আমার অনেক দেরি হয়ে গেছে। ও আচ্ছা, এই রাফি ক্যান্টিন থেকে ডিম কিনে নিয়ে আয় তো, আজ এই শালাটাকে বুঝিয়ে দিব আমার থেকে পালিয়ে যাওয়ার জন্য কি শাস্তি পাওয়া যায়। ঠিক আছে তুই ওয়েট কর, আমি এখনই নিয়ে আসছি। রাফি ক্যান্টিন থেকে এগিয়ে একখালি ডিম নিয়ে আসে, নিয়ে এসে সব বন্ধুদের হাতে বিলিয়ে দেয়। আগে কে শুরু করবি দেখ? ইসরাত যখন আমাদের লিডার তাহলে সেই শুরু করো। আচ্ছা ঠিক আছে শুরু করছি। আপু ভাইয়া দয়া করে আমাকে এমন কোনো কিছু করবেন না, আমার আর এই একটা ভালো পোশাক আছে, যদি আপনারা ডিম দিয়ে নষ্ট করে দেন তাহলে আমি আগামীকাল ভার্সিটিতে আসতে পারবো না। এই পোশাক আছে তো কি হয়েছে, রাস্তায় ভিক্ষা করে না হয় আরেকটা পোশাক কিনে নিবি, সমস্যা নেই। এটা বলে ইজ্জত মেহেরের মাথায় ডিম ভেঙে দিল।
তাকে দেখা দেখি সব বন্ধুগুলো মেহেরের গায়ে এবং মাথায় ডিম ভাঙল। মেহেরের সারা শরীর ও মাথায় ডিম ডিম। কাস্টমারদের জন্য সবাই নাক ধরে আছে। না, তোর গায়ে থেকে অনেক ডিমের আষ্টে গন্ধ আসছে, তাড়াতাড়ি এখান থেকে যা। মেহের ভার্সিটি থেকে না বেরিয়ে সামনে শহীদ মিনারের ওপর বসলো। বেশিরভাগ স্টুডেন্ট ক্লাসে চলে যাওয়ার কারণে কেউ নেই বলেই চলে, আর যে কয়েকজন ছিল তার মেহেরকে দেখে উঠে চলে গেল। এতে হয়তো মেহেরের ভালোই হলো। মেয়ের কিছু সময় থাকার পর আর ভালো লাগতেছিল না, তাই ভাবলো বাসায় চলে যাবে। এই জন্য উঠতে গেলে হঠাৎ একজনের সাথে এসে ধাক্কা লেগে গেল। ধাক্কা লাগার সাথে সাথে সে লোকটি মেহেরকে থাপ্পড় বসিয়ে দিল। ইউ বাস্টার্ড, দেখে শুনে চলতে পারিস না, আমার পুরো পোশাকটাই নষ্ট করে দিলি। পোশাকটা কি তোর বাপের টাকা দিয়ে কেনা? সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। চোখ কি কপালে নিয়ে হাঁটিস? আর গায়ে এসব কি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস? এটা ভার্সিটি, কোনো ডাস্টবিন নয়। আসলে আমি র্যাগের শিকার হয়েছিলাম, এই জন্য এই অবস্থা। ভালো তো। এটা কি আরো দুই তিনটে থাপ্পড় মারলো? এগুলো তোর পাওনা আমার পোশাক নষ্ট করার জন্য। পরের বার থেকে চোখ কান খোলা রেখে চলবি, না হলে জমের দুয়ারে পাঠিয়ে দেব। তুই চিনিস না আমাকে। কে ভাই আপনি? মেয়ের ইনোসেন্ট ফেস নিয়ে জিজ্ঞেস করবে। আরে দেখ দেখ, আমাদের কলেজের ভিপি কে চিনে না, এটা কোথা থেকে এসেছে রে? একজন ছেলে বলো। তুই আমাকে চিনিস? আমি হলাম এই ভার্সিটির ভিপি ফারুক। ও আচ্ছা, আমি তো নতুন, এই জন্য বুঝতে পারিনি। এখন থেকে ভালো করে জেনে রাখ, পরের বার থেকে দেখা হলে সম্মান দিয়ে কথা বলবি, না হলে তোকে ভার্সিটি থেকে বের করে দেব। আচ্ছা ঠিক আছে। ফারুক ও তার সাথে থাকা লোকগুলো চলে গেল কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে। মেয়ে শুধু তাদের দিকে তাকিয়ে রইল। ফারুকের একটা কথাই তার কানে আসলো, আর সেটা হলো ড্রাগসগুলো আজ রাতেই এখানে আনতে হবে। মেয়ের এসবে কান্না দিয়ে সে ভার্সিটি থেকে বেরিয়ে গেল, কারণ তার পোশাকের যে অবস্থা আজকে আর ক্লাস করা হবে না। মাহিম আজকে একটু লেট করে ভার্সিটিতে আসলো। ইসরাতকে গাছতলায় বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে তার কাছে আসলো। কাজটা কিন্তু ভালো করনি তুমি ইসরাত। আমি কি করেছি তোর সাথে? প্রথমত আমি তোমার টিচার, তুমি আমার সাথে ভদ্রভাবে কথা বলনি। ভদ্রতা মাই ফুট, তুই শিক্ষক হস না কেন? আমি তোকে সম্মান দেখাতে পারবো না? আচ্ছা সেটা না হয় বুঝলাম। তাহলে গতকাল রাতে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলে লোক ঠিক করে আমাকে কেন মারতে চেয়েছিলে? তার মানে রাকেশ কাল রাতে কাজটা করেছিলি, কিন্তু তুই এখনো বেঁচে আছিস কিভাবে? তোমার বাবা প্রধানমন্ত্রী, এজন্য তোমার বিবেক বলতে কিছুই নাই, মানুষত্ব হারিয়ে গেছে। তোরে আমি জ্ঞান দিতে বলিনি, এখান থেকে যা তো, আর পরের বার সাবধানে থাকিস। মাহিম দেখলো যে এদের সাথে কথা বলে লাভ নেই, তাই নিজের রুমের দিকে রওনা দিল। আজ অনেকদিন পর সাইকো গ্যাং আর হানি গ্যাং এর লিডার নিজেদের মধ্যে সাক্ষাৎ করেছে। আজকে প্রথম তারা দুজন দুজনকে দেখেছে, এর আগে কখনো তারা দেখা করেনি। তাহলে আপনি রোহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, আর তার সাথে হানি গ্রুপের লিডার? হ্যাঁ আমি সে। আপনি হচ্ছেন? না না না, আমার পরিচয় সবার সামনে দিবেন না, কারণ সেটা ধামাকা রূপে লেখক সবার শেষে দিয়ে দেবে। ঠিক আছে বুঝলাম, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। 6 বছর ধরে আমরা বিজনেস করছি রোহান, তাহলে এত আপনি আপনি কেন? ঠিক আছে তুই বলেই রাখবো। তো বাংলাদেশ থেকে কোনো খবর কি এসেছে? আজ রাতে আরও 100 মেয়ে আমেরিকাতে আসবে, আর আমেরিকা থেকে বাংলাদেশে 100 কোটি টাকার ড্রাগস দিয়েছি। আমি ভাবতে পারছি না যে বাংলাদেশে আমাদের বিজনেসটা এত বড় করে ফেলতে পারবো। আরে বাংলাদেশের মানুষগুলো সবাই নিজের স্বার্থ দেখে, যাদেরকে তুমি টাকা দেখাবে তারাই তোমার গোলাম হয়ে যাবে, টাকা ছাড়া তারা কিছুই বোঝে না। এটা তো অবশ্যই ঠিক, 6 বছরের ব্যবধানে আমাদের বিজনেসটা এত উপরে উঠত, কিন্তু এই 1টি বছর খুব ভালোভাবে লক্ষ্য করছি যে মেহের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি আমাদের ঠিক নিচে লেভেলে আছে। খোঁজ খবর নিয়ে বেশি কিছু জানতে পারিনি। কোম্পানির যে ম্যানেজার তাকে হাত করে নাও। সেটা সম্ভব হচ্ছে না। তাহলে মালিককে খুঁজে বের করার চেষ্টা করো, আর তাকে আমাদের দলে ভিড়িয়ে নাও। আনার চেষ্টা করব, যদি না আসতে চাই? তাহলে আর কী করব? ওই যে এর আগে যতগুলো কোম্পানি আমাদের সাথে টক্কর দিয়েছিল তাদের মালিকের সাথে যেটা করেছি ওর সাথেও সেটা করব। তুই একদম ঠিক বলেছিস, সেটাই হয়তো করা লাগবে। দুইজন কথা বলতে লাগলো, হঠাৎ রোহান বলল, তো তুই আমাদের বাসায় কবে আসছিস? তোদের বাসায় আমি যখন তখন চলে যাব, তুই শুধু রেডি থাকিস। আচ্ছা ঠিক আছে বন্ধু। দুজন অনেক সময় গল্প করলো, তার সাথে তো মদপান আছে। মাইম ভার্সিটি থেকে বাসে ফিরে দেখলো তার আঙ্কেল তার সামনে দাঁড়িয়ে মিষ্টি হাতে। কি হলো আঙ্কেল, তোমার হাতে মিষ্টি কেন? আরে তোর বৃষ্টির জ্ঞান ফিরে এসেছে। কি সত্যি? এটা বলে মাহিম রানাকে জড়িয়ে ধরলো, খুশিতে সে কান্না করে দিল। মাহিম ভাবতে পারছে না যে আজ 6টি বছর পর তার পাগলিটার জ্ঞান ফিরে পাবে।
মাহিমটার আঙ্কেল রানাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রানা সেটা বুঝতে পেরে মাহিমকে সোজা করে তার চোখের পানি মুছে দিল। আরে পাগল, এই খুশির সময় কেউ কান্না করে? আঙ্কেল, এটা আমার খুশির কান্না, তুমি বুঝবে না। তুমি ওয়েট করো, আমি তাড়াতাড়ি বৃষ্টিকে কল দিয়ে কথা বলে নি। তাকে তো এখন পাবি না। কিন্তু কেন? কারণ বৃষ্টির আজ দুই দিন হলো জ্ঞান ফিরেছে। কে? আর আমাকে জানানো হয়নি? আমি তো আজ জানতে পারলাম। তোর জামাই আর ফুফি আমাকে জানায়নি, তো আমি কি করব? এর সাথে বৃষ্টির সাথে কথা না বলার কি সম্পর্ক? আসলে মাহিম হয়েছে কি? কি হয়েছে সেটা সম্পূর্ণ খুলে বলো। বৃষ্টি বাংলাদেশের দিকে রওনা দিয়েছে, হয়তো এত সময় পৌঁছে গেছে। আমাকে না জানিয়ে এসব করা হচ্ছে, একদম ভালো করেনি। এর ফল বৃষ্টি খুব ভালো করেই পাবে। এটা বলে মাহিম নিজের রুমে চলে আসলো, আর রানা মাহিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল। প্রধানমন্ত্রীর কর্ণভবনে বসে আছে ছাত্রলীগ নেতা রাকেশ, তথ্যমন্ত্রী কামরুল, আর একজন এমপি, সে হলো কবির। এই লোকগুলো হলো প্রধানমন্ত্রীর খাস লোক, যাদের সাথে সে সরকারি কাজ করে থাকে। আমাদের এত রাতে ডাকার কারণ কি স্যার? কারণ কাছে বলে ডেকেছি, এমনি এমনি তো আর ডাকবো না। সেটা ঠিক বলেছেন, তাহলে কেন ডেকেছেন আমাদের বলেন? এবার আমার পিছনে লেগেছে রকস্টার কিং এমকে, যে আমার বিরুদ্ধে খালেদকে দাঁড় করিয়ে দিয়েছে আর আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমাকে প্রধানমন্ত্রী গদি থেকে নামিয়ে ছাড়বে। এটা তো খুব খারাপ খবর, এখন আমরা কি করব তাহলে? কামরুল, এর জন্যই তো আমি তোদেরকে এখানে ডেকেছি, সব জায়গায় আমাদের লোক সেট করে দিবি। তাছাড়া এমকে এর সাথে মাইন্ড গেম খেলার জন্য আমি আরেকজনকে হায়ার করেছি। কে সে বস? মিস্টার রহস্যময়। কোথায় সে? আসাদ মিস্টার রহস্যময়কে ডাকলো। তখন পাশের রুম থেকে সিগারেট টানতে টানতে বেরিয়ে আসলো মিস্টার রহস্যময়। এত পুরো শরীর কালো পোশাক পরে আছে। এই শহরের চারপাশে সকল মানুষ স্বার্থপর, তাই আমি মিস্টার রহস্যময় কারোর সামনে নিজের রহস্য উন্মোচন করি না। স্যারের কণ্ঠ শুনে তো মনে হচ্ছে যে ছোট একটা পোলা। মিস্টার কবির, আপনি হয়তো ভুলে গিয়েছেন, ছোট সাপের বিষ আর ছোট মরিচের ঝাল বেশি। আচ্ছা, এত কথা না বলে আমাদের কি করতে হবে সেটা বল। তুই কি মাইন্ড গেম খেলতে চাচ্ছ? কাল তো নির্বাচনের ব্যালট বের হবে, আপনারা যদি সবগুলো নিজের দখলে রাখতে পারেন তাহলে তো কাজটা হয়েই গেল। আর যদি সেটা না হয় তো আপনারা বিরোধী দলের প্রধান নেতাকে তুলে নিয়ে আসুন। তাকে যদি তুলতে যাওয়া হয়, তার সামনে দাঁড়িয়ে আছে রকস্টার কিং এমকে। তাকে সরানোর ব্যবস্থা আমি করে ফেলব, আপনারা শুধু খালেদকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করেন। তোমার প্ল্যান কি আগে বলো তো। আমার কি প্ল্যান সেটা আমি নিজেই জানি, কাউকে প্রকাশ করি না। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে করো, কিন্তু আমার কাজগুলো হওয়া চাই। আপনারা কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। আমরা তো সবাই এখন এক হয়ে কাজ করছি, তাহলে তোমার মুখটা দেখাও। এই জগতে সবাই বিশ্বাসঘাতকতা করতে সময় নেয় না, সবাই নিজের স্বার্থ খোঁজে। কখনো দেখা যাচ্ছে যে আপনারাই আমার বিরুদ্ধে চলে গেলেন, তাই আমি নিজের রহস্য উন্মোচন করতে চাই না। আমাকে আমার কাজ করতে দেন আর নিজেকে সবার সময় থাকতে দেন। তার আরো অনেক সময় সেখানে নিজেদের প্ল্যান সম্পর্কে বলতে লাগলো, কারণ আর একটা মাস পর ভোট, আর কাল থেকে নির্বাচনের সকল কার্যক্রম শুরু হবে। ভার্সিটির ভেতরে চুপি চুপি প্রবেশ করলো এক ব্যক্তি, যার গায়ে ডার্ক কালারের পোশাক, মুখে মাস্ক। ভিতর প্রবেশ করে চারপাশে তাকিয়ে সোজা ভিপির রুমের দিকে যেতে লাগলো। কিছু সময়েই সামনে চলে আসলো, কিন্তু সেখানে তেমন কোনো সন্দেহজনক কিছু দেখতে পারলো না। আশেপাশে সে ভালো করে নজর দিল। হঠাৎ ভিপির রুমের পাশে আরেকটি রুম থেকে ফিসফিস আওয়াজ শুনতে পারলো। সে ব্যক্তি রুমের দরজায় কান পাতলো। কাল থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হবে, সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর এই সুযোগে আমরা অনেক অনেক টাকা ইনকাম করে ফেলব। কিন্তু মারুফ, সেটা কীভাবে? আরে গাধা, সবাই ব্যস্ত থাকবে, পুলিশ অন্য কাজে ব্যস্ত থাকবে, আর এই সুযোগে আমরা নিজেদের কাজগুলো ভালো করে সেরে ফেলতে পারবো। কিন্তু রাস্তায় রাস্তায় যে পুলিশ টহল দিবে, তখন কি করব? পুলিশ তো রাস্তায় থাকবে, আমাদের গাড়িতে তো না। আচ্ছা, এসব কথা রাখ, এখন বল ড্রাগসগুলো কখন ফার্সিটি থেকে বের হবে? বক্স তো ভরা হয়ে গেছে, এখন তুই যদি বলিস তাহলে এখনই আমরা এগুলো নিয়ে বের হব। ঠিক আছে, আমার সামনে নিয়ে আয় দেখি। কথাগুলো শুনে তার এক বন্ধুকে একটা বড় বক্স নিয়ে আসলো, যার ভেতরে সাদা প্যাকেটে অনেক ড্রাগস। ড্রাগসের প্যাকেটে হাত দিয়ে ফারুক নিজের নাকে শুকলো। আহারে, এখানে থেকে যে কত টাকা আসবে আমি ভাবতেও পারছি না। যদি আমরা কনফার্ম করতে পারি তাহলে আমরা সবাই অনেক অনেক টাকার মালিক হয়ে যাব। ডিল করতে পারলে তো তোরা বড় লোক হবি।
হঠাৎ সে লোকটি রুমের ভিতর প্রবেশ করল। অপরিচিত ব্যক্তিকে দেখে তার তো অবাক হয়ে গেল যে এই রাতে এখানে কিভাবে আসলো। কে তুই আর এখানে আসলো কিভাবে? রকস্টার লর্ড শ্যাডো দ্য মাফিয়া কিং। আমার কোথাও যাইতে পারমিশন লাগে না, কারণ সিংহ সম্পূর্ণ বনের রাজা, আর আমি হলাম সেই রাজা, রকস্টার সিটির শ্যাডো দ্য কিং। এমন কোনো জায়গা নেই যেখানে আমি যেতে পারবো না। এ আসিস, তাড়াতাড়ি এই শালাকে খতম করে দে, না হলে আজকে আমাদের শেষ দিন হবে। ফারুকের কথা শুনে তার লোকগুলো নিজেদের বন্দুক বের করতে যাবে, তার আগে এমকে নিজের বন্দুক বের করে তাদেরকে মেরে দিল। ফারুক টের পেল যেন তাদের সামনে কোনো এক জাদুকর আছে, কারণ সেকেন্ডের মাঝে তার সব লোককে গুলি করে শুইয়ে দিল। দেখ ভালো হচ্ছে না কিন্তু, তুই যদি আমাকে মেরে ফেলিস তাহলে আমার বস তোকে ছাড়বে না। কে তোর বস? আমি শুনি। আমার বসকে? এটা শুনতে পারলে তুই তো প্যান্ট ভিজিয়ে দিবি। ছাগলের মুখে রাম রাম, রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং স্বয়ং তোর সামনে দাঁড়িয়ে আছে, আর তুই আমাকে কান্না করার ভয় দেখাচ্ছিস? আরে আমার কথায় পুরো রকস্টার সিটি থরথর করে কাঁপে। এখানে তোর কোনো বস নাকি আমাকে মারবে? কে তোর বস? আমি শুনি। কখনো বলবো না আমি। সোজা আঙুলে যখন ঘৃণা ওঠে তখন আঙুল পাকাতে হয়, এই পরবারটা তো তুই শুনেছিস, এখন এটাই তোর উপর অ্যাপ্লাই করব। এমকে ফারুকের দিকে এগুতে লাগলো, সে ভয়ে পিছাতে লাগলো। এমকে নিজের পোশাক থেকে একটা পিন বের করলো, যেটা নিয়ে গিয়ে ফারুকের একদম চোখের কাছে ধরলো। এখনো বলবি নাকি তোর চোখ তুলে নিব? আমাকে মেরে ফেললে বলবো না। তোকে তো আমি মারবো না, কিন্তু মরার থেকেও বেশি যন্ত্রণা দিব। এটা বলে এমকে চোখের ভিতর পিন ঢুকিয়ে চোখটি তুলে দিল। সাথে সাথে ফারুক চিৎকার করতে গেল, একটি কাপড় ফারুকের মুখে গুঁজে দিল। ফারুক এখন চিৎকার করতে পারছে না। কিছু সময় পর এমকে আবার তার মুখের কাপড় সরিয়ে নিয়ে দিল। এখনো সময় আছে বল, না হলে বুঝতেই তো পাচ্ছিস তোর আর একটি চোখও যাবে। বলছি আমাকে আর মারতে হবে না। তাহলে তাড়াতাড়ি বল। আমার বস হলো এই ভার্সিটির ছাত্রলীগের নেতা রাকেশ। সত্যি বলছিস তো? আমি একদম সত্যি বলছি। ঠিক আছে। এমকে রুম থেকে বেরিয়ে যেতে নিয়ে আবার ঘুরে ফারুকের দিকে তাকালো, তারপর ফারুককে গুড বাই বলে মাথা বরাবর শুট করে দিল, সাথে সাথে সেখানে মারা গেল। রুমটিতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে এমকে ভার্সিটি থেকে হারিয়ে গেল। ফারুক মারা গেছে আজ দুই দিন হলো। ভার্সিটির সেই রুমটাতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস এসে সেটা নিভিয়ে দেয়। ভার্সিটিতে আগুন লেগে যাওয়ার কারণে দুই দিন বন্ধ ছিল। রাকেশ এখনও খুঁজে পায়নি যে তার লোককে কে মারল। শেষে সব কিছু খুঁজে চলেছে, তার কোটি কোটি টাকা লস হয়ে গেছে, নির্বাচনের 28 দিন বাকি। ঢাকা শহরের ছাত্রলীগ নেতা রাকেশ এই জন্য পুরো ভার্সিটির স্টুডেন্টদের নিয়ে সমাবেশ করছে। ভার্সিটির সমাবেশে সবাই উপস্থিত হয়েছে, এখানে সকল শিক্ষকও আছে। রাকেশ নিজের বক্তব্য দিচ্ছে, তার একটাই কথা, প্রধানমন্ত্রী আসাদ দেশের অনেক উন্নতি করেছে, এজন্য এবার তাকে নির্বাচন দেওয়ার কথা, নির্বাচনে ভোট দেওয়ার কথা বলছে। আর রাকেশ কেমন সেটা সবাই জানে, তাই সবাই ভয় পেয়ে হ্যাঁ বলছে। মাইম হঠাৎ ভিড়ের মাঝে কোনো এক ব্যক্তিকে দেখতে পালো, তাকে দেখে সাথে সাথেই উঠে দাঁড়ালো, আর সে সমাবেশ থেকে বেরিয়ে ভার্সিটির বিল্ডিংয়ে চলে আসলো। মাইম নিজের ফোন বের করে কিছু একটা বলতে লাগলো, এমন সময় সমাবেশের ওখান থেকে শব্দ আসছে। এটা দেখে মাইম মুচকি হাসলো। নিচে যখন রাকেশ বক্তব্য দিচ্ছিল তখন একটা বুলেট এসে তার মাথা ভেদ করে বেরিয়ে যায়। এটা দেখে ভার্সিটির সবাই ভয় পেয়ে যায়, সবাই এদিক ওদিক করতে লাগলো। আর রাকেশের সাথে থাকা লোকগুলো রাকেশকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু তার কোনো রেসপন্স পেল না। তার পাশে খুঁজতে লাগলো যে কে গুলি চালিয়েছে। মাহিম বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে ছিল, এমন সময় পিছন থেকে একজন এসে জড়িয়ে ধরলো, কিন্তু মাহিম কোনো রেসপন্স করলো না। কি হলো জান, কিছু বলছো না কেন? এতদিন পরে আমাকে কাছে পেয়ে কি তোমার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে না একটুও? তার আগে বলো, তুমি আমাকে না জানিয়ে বাংলাদেশ কেন এসেছো? তুমি যে কাছে এসেছো আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার কি মনে নেই যে তুমি কয়েকদিন আগে সুস্থ হলে, এখন তোমার রেস্ট নেওয়ার পালা? এই 6-6টি বছর ধরে আমি সেই এক বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছি, এখন আর পারবো না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। কিন্তু বৃষ্টি, তুমি বোঝার চেষ্টা করো। আমি আর কিচ্ছু বুঝতে চাই না, তুমি আমাকে তোমার সাথে রাখবে নাকি আমি নিজেই তোমাকে? থাক, আর কিছু বলতে হবে না মহারানী।
এটা বলে মাহিম বৃষ্টিকে পিছন থেকে চাড়িয়ে নিয়ে সামনে থেকে জড়িয়ে ধরল। আজ অনেকদিন পর নিজের প্রিয় মানুষকে শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসি তোমাকে বৃষ্টি। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি আমার জান। এইভাবে কিছুক্ষণ থাকার পর মাহিম বলল, তোমার এখন বাসায় যাওয়া উচিত। আমিও তোমার সাথে যেতে চাই। দুজনকে একসাথে দেখলে পরে সমস্যা হতে পারে, তুমি চলে যাও, আমি ভার্সিটির এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আসছি। ঠিক আছে। বৃষ্টি মাহিমের কপালে একটা চুমু দিয়ে চলে গেল। মাহিম মুচকি হেসে সেখানে কিছু সময় দাঁড়িয়ে রইল, তারপর নিচে এসে সেখানে এসে উপস্থিত হলো। ইসরাত রাকেশকে জড়িয়ে ধরে কান্না করছে। এই সকল খবর প্রধানমন্ত্রীর কানে চলে গেছে। সে তো চিন্তা করতে লাগলো, তাই বারবার মিস্টার রহস্যময়কে ফোন দিতে লাগলো, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ বলল। এতে আসাদ প্রচণ্ড রেগে গেল আর নিজের ফোন দেওয়ালের সাথে ছুড়ে মারল। এই কাজটা নিশ্চয়ই এমকে এর আমার ডান হাতকে মেরে একদম ভালো করেনি। সে ভাবছে হয়তো আমার শক্তি কমে যাবে, কিন্তু না, আমিও দেখিয়ে দিব যে এই প্রধানমন্ত্রী আসাদ কি করতে পারে। এটা বলেছে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। তারপর এক সপ্তাহ পর চারপাশে দারুস সংসদ নির্বাচনে তোড়জোড় চলছে। প্রধানমন্ত্রী আসাদ খুবই চিন্তায় আছে, কারণ এই কয়েকদিনের মাঝে তার কাজের কয়েকজন মানুষ হারিয়ে গেছে, মানে কেউ একজন তাদেরকে খুন করে ফেলেছে। রাকেশকে খুন করার পরের দিন মিস্টার রহস্যময় আসাদের সাথে দেখা করে। আসাদ সাহেব, আপনার কাছের খুব খাস লোক তো মারা গেল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। তুমি তো কাজের কাজ কিছুই করতে পারছো না। আপনি এক কাজ করেন, খালেদকে যেভাবেই হোক তুলে নিয়ে আসার ব্যবস্থা করেন। এই কাজটা তোমাকে করতে হবে, যখন আমার সাথে কাজ করছো তাহলে আমার সব কাজগুলোই করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি থাকুন মিস্টার খালেদের শেষ অবস্থা দেখার জন্য। আমিও তাই চাই, তারপর আমি ওই শ্যাডো কিং এর লাশ দেখতে চাই। যেভাবেই হোক তাকে আমার সামনে নিয়ে আসো। চিন্তা করবেন না, সেই কাজটা সঠিক সময় হয়ে যাবে। মিস্টার রহস্যময় মুচকি হেসে এখান থেকে চলে যায়। আর আজ এক সপ্তাহ মিস্টার আসাদ আশা নিয়ে বসে আছে যে কখন তার ফোনে একটা কল আসবে। এমকে, তুমি কি করতে চাচ্ছ একটু বলো তো। তুমি তো চাইলেই এখানে মিস্টার রাজ আসাদ চৌধুরীকে মেরে ফেলতে পারো, তাহলে না মেরে ওকে গদি থেকে নামাতে কেন যাচ্ছ? আমি তো চাই যে গদির জন্য আমার বাবার সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে, আমার বাবা শত্রুদের সাথে হাত মিলিয়েছে, নিজের বন্ধুদের মাঝে ফাটল ধরিয়েছে। আমার বাবা কত ভালো মানুষ ছিল, কিন্তু তারা আমার বাবাকে বাঁচতে দেয়নি। তাই আমি চাই ওই গদি থেকে টেনে হিঁচড়ে আসাদকে মাটিতে নামিয়ে আনব, তারপর কুকুরের মতো মারব। কিন্তু তোমার বাবাকে তো সে একলা মারেনি, আরো কয়েকজন আছে, তাদের কি করবে? সবাইকে আমি এক জায়গায় জড়ো করব। কিন্তু এর মাঝে আমাকে কেন ধরে আনছো? আমার পরিবার যদি সমস্যায় পড়ে। আপনার পুরো পরিবারের দায়িত্ব আমার, কিন্তু হ্যাঁ, আপনার জীবনের একটু রিস্ক থাকতে পারে, তবে চিন্তা করবেন না, এই আমকে যত সময় আছে তত সময় আপনার কোনো ক্ষতি হতে দিবে না। এই ভরসা আমার আছে, তুমি যেটাই করবে না কেন ভেবে চিন্তেই করবে আশা করছি। সাবধানে থাকবেন আপনি। শুনলাম আসাদ নাকি কোনো এক মিস্টার রহস্যময়কে আমার সাথে মাইন্ড গেম খেলার জন্য হায়ার করে নিয়ে এসেছে। সে হয়তো আপনার ক্ষতি করতে চাইবে, আবার তুলে নিয়েও যেতে পারে, তবে চিন্তা করবেন না, আমার লোক সবসময় আপনার চারপাশে থাকবে। তুমি যখন আমার পাশে আছো তাহলে আমার আবার চিন্তা কিসের? তবে হ্যাঁ, মিস্টার রহস্যময়কে মাইন্ড গেমে হারিয়ে দেখাও। আপনি চিন্তা করবেন না, এই অ্যামকের সাথে মাইন্ড গেম আজ পর্যন্ত কেউ পারেনি, হার না পারবে। এটা বলে এমকে হাসতে লাগলো, আর তার দিকে খালেদ তাকিয়ে রইল। যদিও এমকের সম্পূর্ণ মুখ দেখা যাচ্ছে না, তবে তার হাসিটা যে কতটা ভয়ঙ্কর সে খুব ভালো করেই বুঝতে পারছে। সাদের উপর দোলনায় বসে আছে বৃষ্টি, তার কোলের উপর শুয়ে আছে মাহিম। দেখতে দেখতে 6টি বছর কেটে গেল আমাদের জীবন থেকে, তাই না? কিন্তু কিছুই হলো না। কিছু হয়নি তো, কি হয়েছে পাগলে? তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, এখন অনেক কিছু হবে। এটা বলে মাহিম বৃষ্টির পেটে সুড়সুড়ি দিতে লাগলো। দেখো মাহিম, একদম ভালো হচ্ছে না, কিন্তু আমি কিন্তু তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিব দোলনা থেকে। আরে জান, কিছু করছি না, মা বাবার কথা খুব মনে পড়ে, তাই না তোমার? খুব মনে পড়ে। সেদিন যদি আমি বাড়ির বাইরে না যেতাম তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। যেভাবেই হোক আমি সবাইকে সেফ রাখতাম।
হয়তো আল্লাহ তাআলা আমাদের সহায় হননি বা ওই ঘটনাগুলো সেটাই তার পরিকল্পনা ছিল। তুমি কান্না করো না তো, সবার প্রতিশোধ তুমি নিবে দেখো। এটাকে তো আমার নিতেই হবে, না হলে যে আমার মা বাবা উপরে গিয়ে ভালো থাকবে না। বৃষ্টি মাহিমের চোখের পানি মুছে দিল, তারপর দুজন বিভিন্ন রকম গল্প করতে লাগলো। তারপর আগের দিনের মতো ইসরাত আর অন্য কাউকে রাত দিচ্ছে না, আর এর কারণ হলো তার বয়ফ্রেন্ড মারা গেছে। এছাড়াও সামনে ভোট, এই জন্য একটু নিজেকে কন্ট্রোলে রাখছে। মেয়ের ভার্সিটিতে এসে ইসরাতের সামনে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রাফি, এই মুরগিটাকে আজ যেতে বল, আমার ভালো লাগছে না। আরে এর সাথে মজা নেই, তাহলে তোর মনটা ভালো হবে। তোরে যেটা বললাম সেটা কর। এই ফুকেনি, তুই আজ যেতে পারিস। মেহের মুচকি হেসে তাদের সামনে থেকে চলে গেল। তামিম রাফি বুঝলো না যে কেন মেহের এমন হাসলো। মাইম আর বৃষ্টি শপিং থেকে বাসে ফিরেছে, দুজন আজ অনেক দিন পর কেনাকাটা করলো একসাথে। মাহিম চলো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নেই, আমার না খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা খেয়ে নেব। মাইম গাড়ি নিয়ে এসে একটি ভালো রেস্টুরেন্টের সামনে থামালো, দুজন ভিতরে গিয়ে অর্ডার করলো। অর্ডার আসার পর তারা দুজন খেতে শুরু করলো। পাশের টেবিল থেকে এক ব্যক্তি মাহিমকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, তারপর কিছু একটা ভেবে দুজনের ছবি তুলে নিল, আর সাথে সাথেই সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। মাইম আর বৃষ্টি খাওয়া শেষ হলে বিল মিটিয়ে দিয়ে বাইরে গেল। তোমাকে কি বাসায় নামিয়ে দিয়ে আসতে হবে? কেন, তুমি কোথায় যাবে? ভুলে গেছো আমাকে ভার্সিটিতে যেতে হবে? না আর যেতে হবে না। কেন? কারণ আজ সারাদিন তুমি আমার সাথে ঘুরবে। আচ্ছা ঠিক আছে যান। বৃষ্টির কথাই মাহিম মেনে নিল, তাছাড়া আর কি করবে, নিজের কাছের মানুষ বলতে তো শুধু বৃষ্টি আছে। দুই বিজনেস পার্টনার রোহান আর কালাম, তার আজ দুজন একসাথে দেখা করলো। রোহান কালামকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেছে, এই জন্য সে সকালে উঠে রোহানের বাসার দিকে রওনা দিয়েছে। এমন সময় কালামের ফোনে একটা কল আসলো, নাম্বার দেখে বুঝতে পারলো যে এটা বাংলাদেশ থেকে ফোন এসেছে। কালাম সে ফোন রিসিভ করলো। হ্যালো, বলো। বস, একটা গুড নিউজ আছে আর সাথে একটা ব্যাড নিউজ। কি হয়েছে সেটা বলো। বস, সালমান চৌধুরীর একমাত্র ছেলে মাহিমকে আমি খুঁজে পেয়েছি, আর তার সাথে খারাপ খবরটা হলো যে বৃষ্টি বেঁচে আছে। তার মানে বৃষ্টি মরেনি? না বস, আজকে আমি দুজনকে নিজের চোখে দেখেছি। ঠিক আছে, তাদের উপর খবরাখবর রাখো আর আমাকে সব সময় আপডেট দিতে থাকবি। আচ্ছা ঠিক আছে বস। কালাম ফোন কেটে দিয়ে কিছু একটা ভাবতে লাগলো, এমন সময় গাড়ি ব্রেক করলো। কি হলো, গাড়ি থামালি কেন? বস, আমরা তো রোহান সাহেবের বাসার সামনে চলে এসেছি। ও আচ্ছা ঠিক আছে। কালাম গাড়ি থেকে নামলো আর সাথে সাথে দেখলো যে রোহান দাঁড়িয়ে আছে। রোহান কালামকে নিয়ে বাসার ভিতরে গেল। বাহ, তোর বাসাটা তো অনেক সুন্দর। আমিও ভাবছি এবার আমেরিকায় এমন একটা বাসা নির্মাণ করব। এটা আমার খুব শখের একটা বাসা, কিন্তু তুই চাইলে আমরা দুজন একসাথে একটি বাসাতে থাকতে পারি। দেখ, তোর কেউ নাই আর আমারও কেউ নাই। রোহান কালামকে সোফায় বসতে দিয়ে কাজের লোককে খাবারের ব্যবস্থা করতে বলো। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না, তুই বাড়ির ডিটেলস দিয়েছিস, আমি খুব ভালোভাবে পৌঁছে গিয়েছি। তারা দুজন কথা বলছিল, এমন সময় কালামের নজর গেল সামনের একটা ছবির দিকে, যেখানে একটি মেয়ের ছবি লাগানো আছে। রোহান, এই মেয়েটিকে। কোনটার কথা বলছিস? ওই যে ছবিতে দেখছি সেই মেয়েটা। ও, ওটা হলো আমার একমাত্র মেয়ে বৃষ্টি। কেন, কি হয়েছে? ওই আশেপাশে তো তার দেখছি না। আর বলিস না, এক ছেলের সাথে প্রেম করেছিল, আমি তাকে এই দেশে থাকতে অনেকবার মারার চেষ্টা করেছি কিন্তু পারিনি। ওই ছেলের সাথে আমার মেয়ে পালিয়ে বিয়ে করেছে, 7 বছর হয়ে গেল কিন্তু আমি তাদেরকে এখনও খুঁজে পাইনি। খুঁজে পেলে ওই ছেলেকে আমি কুচি কুচি করে খেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। আমি জানি তোর মেয়ে কোথায় আছে। সত্যি বলছে বন্ধু, কোথায় আছে আমার মেয়ে? তোর মেয়েকে পেতে হলে প্রথমে আমাদেরকে বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশে কেন যাব? তারা তো লন্ডনে আছে বলে আমি ওদের সব বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম, তারা একই কথা বলেছে। ওরা সবাই তোকে মিথ্যা কথা বলেছে। আরে, ওই ছেলে তোর মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, সেও আমার বড় ভাইয়ের ছেলে, আর তোর মেয়ে সেখানেই আছে। কি, তুই সত্যি বলছিস? আরে হ্যাঁ, আর আজ আমি খবর পেয়েছি যে তারা বাংলাদেশের ঢাকায় আছে, তোর মেয়ে আর জামাই। তুই যে সত্যি বলছিস সেটার প্রমাণ কি? এই দেখ ছবি। এটা বলে কালাম নিজের ফোন থেকে ছবি বের করে দেখালো, সেটা দেখে রোহান বুঝতে পারলো যে সত্যি কথাই বলেছে। আমি আজকে বাংলাদেশে যাব, গিয়ে ওই হারামির বাচ্চাকে খুন করে ফেলবো। রোহান, মাথা গরম করিস না, আমিও তো চাই ওই ছেলেকে মেরে ফেলতে, আর তার কারণ আছে সেটা তো তুই জানিস।
তাই আমাদেরকে প্ল্যান করে সব কিছু করতে হবে। কি করতে চাচ্ছিস তুই বলতো? আমি আগে বাংলাদেশে ব্যাক করি। না, দুজন একসাথে ব্যাক করব। আচ্ছা ঠিক আছে, আমি মাহিমের কাছে গিয়ে ভালো সাজার অভিনয় করব। আর তুই মাহিমকে তুলে নেওয়ার ব্যবস্থা করবি, তারপর তাকে মেরে ফেলবো। এতে তুই তোর মেয়েকে নিয়ে আমেরিকায় চলে আসবি, আর আমি মাহিমের যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব নিজের করে নিয়ে চলে আসব। এটা কেমন বন্ধু? আমার জানা মতে মাহিমের অনেক সম্পত্তি আছে, যেটা তুই অনেক আগেই আমাকে বলেছিলি। তাহলে সম্পত্তি তুই কেন একলা নিবি? আমাকে কি কিছু দিবি না? আচ্ছা ঠিক আছে, আমাদের দুইজনে 50-50। ঠিক আছে, তাহলে আমি আমার লোককে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করতে বলি। সেটা আর বলতে, তাছাড়া আসাদ আমাদেরকে সাহায্য চেয়েছে, তাই তাকে গিয়েও সাহায্য করা যাবে সামনাসামনি। আচ্ছা ঠিক আছে, এখন চল খাওয়া দাওয়া করে নেওয়া যাক। দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া করতে লাগলো আর বিভিন্ন আড্ডা দিতে লাগলো। তারা তো অনেক খুশি যে নিজের শত্রুকে মেরে ফেলতে পারবে। রাত 12টা, তামিম আর রাফি মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আজকেও তারা দুজন মেয়ের সাথে খুব মস্তি করে এসেছে, এটা নিয়ে তারা গল্প করছিল আর রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় তাদের সামনে একটি ছেলে এসে দাঁড়ালো। তাকে দেখে তো তারা দুজন অবাক হয়ে গেল। কিরে তামিম, আমাদের সামনে সেই ভার্সিটির ফকিনী মেয়ের দাঁড়িয়ে আছে না? আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু আমরা ভুল দেখছি না তো? ভার্সিটির সাথে আমাদের সামনে দাঁড়ানো মেহেরের কোনো মিল পাচ্ছি না। ফকিনী, তোর গায়ে এত দামি পোশাক কিভাবে আসলো? তাদের কথা শুনে মেহের মুচকি হাসলো আর হাঁটতে হাঁটতে তাদের দিকে এগিয়ে আসলো। আরে ভাইয়া, আপনারা তো অনেক মদ খেয়ে ফেলেছেন, চলুন আমি এগিয়ে দিয়ে আসি। তোর এগিয়ে দিয়ে আসা লাগবে না, তুই আগে বল যে এত দামি পোশাক কোথায় পেলি। বাইরে থেকে মানুষকে যা দেখা যায়, ভেতরে কিন্তু একদম আলাদা থাকে। তোর এত প্যাচালের কথা শুনতে আমাদের সময় নেই, তুই এখান থেকে যা, কাল ভার্সিটিতে এসে দেখা করিস। তারপর আপনাদের সাথে তো আমার আর দেখা হবে না। কেন, তুই কি মরে যাবি? আমি কেন মরতে যাব, মরবেন তো আপনারা দুইজন। এ মারবে আমাদেরকে, কারো সাহস আছে নাকি? আমি মরবো? তোরা কি ভেবেছিস দিনের পর দিন রাতের পর রাত মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবি আর ক্ষমতার ব্যবহার করে তোরা বেঁচে যাবি? আমি তো এসেছি এই জন্য। ও নাকি আমাদের মারবে, এটা শুনে আমার খুব হাসি পাচ্ছে। মেহের মুচকি হেসে নিজের ছুরি বের করলো। এটা দেখে তো তারা দুজন হাসতে লাগলো। তারপর এক নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তামিম আর রাফি দুজনেই মাতাল, যে আগের দিনের তুলনায় অন্যরকম ছিল। তাদের মাঝে কিছু কথা হয় এমন সময় মেহের নিজের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। এটা দেখে তারা দুজন হাসলো। এই সাধারণ একটা ছুরি দিয়ে আমাদেরকে মারতে এসেছিস? তোরা যেটাকে সাধারণ মনে করছিস এই ছুরিটা তেমন সাধারণ না, কারণ আমি এই ছুরি দিয়ে যে কত লোককে মেরেছি তার ঠিক নেই। তাই নাকি, তোর মতন ফকিনী আমাকে মারবে? মেহের মুচকি হাসে, তারপর তাদের কাছে এসে কোনো কথা ছাড়াই তাদের হাতের উপর পোস মালো। সাথে সাথে তার দুজন চিৎকার করে উঠলো হাসি থামিয়ে। তারা ভাবতে পারছে না যে সামনে থাকা মেহেরের অনেক পার্থক্য। তাদের হাত থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, রক্ত বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। এটা তুই কি করলি? তাড়াতাড়ি আমাদের হসপিটালে নিয়ে চল, তা না হলে তো আমরা মারা যাব। আমিও তো চাই যে তোরা দুজন মারা যাস। দেখ, একদম ভালো হবে না, বলে দিচ্ছি। ইসরাত যদি জানতে পারে তাহলে তোকে মেরে খুন করে ফেলব। সমস্যা নেই, ইসরাতকে কেউ খুব তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবে। এটা বলে দুজনের গলার উপর ছুরিতে আঘাত করলো। তারা দুজন গলা কাটা মুরগির মতন ছটফট করতে করতে মারা গেল। তোদের মতন জানোয়ার বেঁচে থাকলে সমাজে ধর্ষণের শিকার বেড়ে যাবে। তারপর নিজের পার্টি অফিস থেকে বাসায় ফিরছিল, এমন সময় তার গাড়ির চারপাশে কয়েকজন মুখোশধারি এসে ঘিরে ধরলো। খালেদ বুঝে গেল যে এখানে কি হতে চলেছে, সাথে সাথে নিজের ফোন বের করে কাউকে মেসেজ দিয়ে দিল। একজন এসে গাড়ির কাঁচ ভেঙে দরজা খুলল, তারপর টানতে টানতে খালেদকে বের করলো গাড়ি থেকে। কে তোমরা আর আমাকে তুলে নিয়ে যাচ্ছ কেন? তোকে কেন তুলে নিয়ে যাচ্ছি সেটা খুব ভালো করে বুঝতে পারবি, আমাদের বসের অর্ডার এসেছে তাই। তোমরা কিন্তু আমাকে তুলে নিয়ে যেতে এসে ভুল করছো, এর মাসুল দিতে হবে। এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর মতন গাধা আমি আর জীবনে কখনো দেখিনি। এমপি আসনে দাঁড়িয়ে আর নিজের সিকিউরিটি ছাড়াই যেখানে সেখানে চলাফেরা করিস। খালেদ আর কোনো কথা বলতে পারলো না, তার আগে তাকে অজ্ঞান করে দিল, এরপর তাকে নিয়ে চলে গেল। খালেদকে গোডানোয় বেঁধে রাখা হয়েছে, চেয়ারের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রাস্তার পাশে অনেক গার্ড দাঁড়িয়ে আছে। এখানে যে লিডার টাইপে ছিল সে তার বসকে ফোন দিল। হ্যালো বস, আমরা খালেদকে তুলে নিয়ে এসেছি, আপনি যদি চান তাহলে তাকে উপরে পাঠিয়ে দিই। এটা দরকার হবে না, আমি আর মিস্টার রহস্যময় সেখানে আসছি। আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলে লিডার ফোন রেখে দিল অন্যদিকে। শোনো মিস্টার রহস্যময়,
তোমার কাজ প্রায় হয়ে গেছে, খালেদকে তুলে নিয়ে আসা হয়েছে। তাহলে আর অপেক্ষা কিসের, চলুন যাওয়া যাক। খালেদকে উপরে পাঠিয়ে দিব যাতে আমার বিরুদ্ধে আর কেউ না যায়। আচ্ছা ঠিক আছে, আগে ওখানে তো চলুন, ওর মুখ থেকে বের তো করতে হবে এম কে আসলে কে। তুমি একদম ঠিক কথা বলেছো মিস্টার রহস্যময়। তারা দুজন রওনা দিল গোডাউনের উদ্দেশ্যে। তারপর যে গোডাউনে রাখা হয়েছে সেখানে একটি বাইক এসে থামলো। বাইক থেকে ডার্ক ব্লু কালারের পোশাক পরিহিত দেওয়া এক ব্যক্তি নামলো। খালেদ সাহেবের ফোনের লোকেশন তো এখানেই দেখায়, তাহলে হয়তো এখানেই আছে। তার আশেপাশে দেখে যা মনে হচ্ছে এখানে অনেক লোক আছে, কিন্তু কোনো ব্যাপার না, এরা তো আমার এক চুটকিতেই শেষ হয়ে যাবে। এমকে নিজের মনে মনে কথাগুলো বলে ভিতরে প্রবেশ করলো। শীষ বাজাতে বাজাতে প্রবেশ করলো ভিতরে। তার শীষ বাজানোর সাথে সাথে গোডাউনে থাকা সকল লোকগুলো ধপধপ করে মাটিতে পড়তে লাগলো। লিডার দেখে তো অবাক হয়ে গেল যে কেন এমন হয়েছে। তখন কানে শীষ বাজানোর শব্দ গেল, বুঝতে পারছে না যে শীষ বাজানোর সাথে সাথে তার লোকগুলো কেন মাটিতে পড়ে গেল। লিডার একটু পরে খেয়াল করলো যে তাদের মাঝে এক অপরিচিত ব্যক্তি এসে দাঁড়িয়েছে, যার গায়ে অদ্ভুত পোশাক। কে তুই আর আমার লোকদেরকে কি করেছিস যে তারা মাটিতে পড়ে গেছে? তোর লোকেরা মাটিতে পড়ে যায়নি, তারা একেবারে ডাইরেক্ট উপরে চলে গেছে। মানে? মানে হচ্ছে তোর লোকেদেরকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি। কি যাতা বলছিস, তারা তো একটু আগেও ঠিক ছিল। বিশ্বাস না হলে গিয়ে চেক করে দেখ। লিডার গিয়ে সবার নাকে হাত দিয়ে দেখলো যে কারোরই নিঃশ্বাস পড়ছে না। তারপর খেয়াল করলো যে তাদের জায়গায় রক্তে ভিজে আছে। এটা দেখে তো লিডার ভয়ে লোকটির দিকে তাকালো। তোর সাহস হলো কি করে খালেদকে এখানে তুলে নিয়ে আসা? এটা তোকে বলতে বাধ্য না, কয়েকজনকে মেরে ভেবেছিস তুই বড় পালন হয়ে গেছিস। আমি কার লোক জানিস? কার লোকে তুই যে খালেদকে তুলে নিয়ে এসেছিস? আমি হলাম আসাদ চৌধুরীর লোক। ঠিক আছে, তোকে বাঁচিয়ে রাখলাম তোর বসের সাথে দেখা করার জন্য। তুই তোর বসের সাথে দেখা হলে বলিস যে এখানে এম কে এসেছিল। আমার বস এখনই এখানে আসবে, তুই অপেক্ষা কর। আজ তার অপেক্ষা করছি না, কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোর বসের সাথে আমার দেখা হয়ে যাবে। কেন, তুই কি আমার বসকে দেখে ভয় পাস যে পালিয়ে যাচ্ছিস? আমি তোর বসকে কেন ভয় পাবো, উল্টো তোর বস আমাকে ভয় পাবে। এটা বলে এম কে লিডারের দুই পায়ে গুলি করলো, সাথে সাথে লিডার চিৎকার করতে করতে মাটিতে বসে পড়লো। তোকে বাঁচিয়ে রাখলাম এই জন্য যে আমি এখানে এসেছিলাম, সেই কথা তোর বসকে বলবি, আর তুই তখনই বুঝে যাবি যে তোর বস আমাকে ভয় পায় কিনা। এম কে খালেদ সাহেবের কাছে এগিয়ে আসলো, এসে দেখলো যে খালেদ সাহেবের জ্ঞান ফিরে এসেছে। তাহলে তুমি চলে এসেছো আমাকে বাঁচাতে? আমি তো আগেই বলেছিলাম যে আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। তাহলে চলুন এখন এখান থেকে যাওয়া যাক, বাকি কথা পরে হবে। আচ্ছা ঠিক আছে। এমকে খালেদকে ধরে নিয়ে বাইরে চলে আসো এবং গাড়িতে উঠে চলে গেল। তারপর কিছু সময় পর সেখানে আসাদ ও মিস্টার রহস্যময় এসে তার চারপাশের অবস্থা দেখে অনেকটাই অবাক হয়ে গেল। কিন্তু মিস্টার রহস্যময় স্বাভাবিক আছে। আসাদ গোডাউনের ভিতর ঢুকে লিডারের কাছে গেল। এইসব কিভাবে হলো, কিছু সময় আগেও আমার সাথে কথা? আপনার সাথে কথা বলার কিছু সময় পর এখানে এম কে নামের একজন এসেছিল, আর সে এসে আমাদেরকে এই অবস্থা করে ফেলেছে। আপনার নাম বলা সত্ত্বেও সে একটুও ভয় পায়নি। আরে গাধা, তোর সামনে এসে দাঁড়িয়েছিল সে স্বয়ং শ্যাডো কিং। এটা যখন বলছিল তখন আসাদের মুখে একটু ভয় দেখাও পাওয়া গেল, যেটা দেখে বুঝতে পারলো যে সত্যি কে কাকে ভয় পায়। বস আপনি আমাকে বাঁচান, আমার দু পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। তুই আমার আর কোনো কাজে আসবি না, তাই তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এটা বলে আসাদ সেই লিডারকে গুলি করে মেরে ফেলো। এখন আমি কি করব মিস্টার রহস্যময়, আমার তো প্ল্যান ব্যর্থ হলো। একটা প্ল্যান ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, আর বাকিগুলো তো আছে। এখন আপনি বাসায় যান, আমি দেখছি কি করা যায়। যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করার চেষ্টা করো, আর মাত্র কয়েকদিন পর নির্বাচন। ঠিক আছে। আসাদ সেখান থেকে চলে গেল। মিস্টার রহস্যময় নিজের মাস্ক খুলে আকাশের দিকে তাকিয়ে মুচকে হাসতে লাগলো। তারপর মাইম আর বৃষ্টি আজ পার্কে ঘুরতে গিয়েছিল, কারণ আজ শুক্রবার, মাইমের ভার্সিটি নেই। এই জন্য বৃষ্টির কথা অনুযায়ী দুজন গাড়িতে করে এসে যায় একটি পার্কে। বাসায় ফেরার সময় মাহিম গাড়ি চালাতেছিল আর বৃষ্টির সঙ্গে কথা বলতেছিল। হঠাৎ এক বৃদ্ধা মাহিমের গাড়ির সামনে চলে আসে। এটা দেখতে পেয়ে মাহিম তাড়াতাড়ি গাড়ি ব্রেক করলো। মাইম দেরি না করে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সামনে গেল।
এত সময় অনেকে বৃদ্ধা লোকটিকে ঘিরে ধরেছে। মাহিম বৃদ্ধা লোকটির কাছে গিয়ে দেখলো তেমন কিছুই হয়নি, কিন্তু যখন বৃদ্ধা লোকটির মুখ উঁচু করে মাহিমের দিকে তাকালো তখন তো তাকে দেখে মাহিম অবাক হয়ে গেল। বৃদ্ধার লোকটিও মাহিমের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? এখনই তো একজন বৃদ্ধা মাতৃ বসেছিলেন। আরে বুঝেন না, বড় লোকের ছেলের কিছু হয়ে গেলে টাকা দিয়ে সব বসিয়ে দেবে। এভাবে অনেকে অনেক কথা বলতে লাগলো মাহিমকে, কিন্তু মাহিম কোনো উত্তর দিল না। চাচু, তুমি এখানে, তোমাকে আমি কত খুঁজে বেরিয়েছি কিন্তু তোমাকে আমি কোথাও পাইনি। আমিও তোকে দেশের সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। তো এই অবস্থা হলো কি করে, এইভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছ কেন? সে অনেক কাহিনী, তিন দিন ধরে আমি কিছু খাইনি, তাই পথে চলতে গিয়ে হঠাৎ সামনে পড়ে যাই। তোমার থেকে সব কথা শুনব, এখন আমার সাথে চলো, কিছু খেতে হবে। বৃষ্টি, গাড়ির দরজা খোলো। আচ্ছা। মাহিম তার চাচাকে গাড়িতে তুলো, তারপর মাহিমরা বাড়িতে চলে আসলো। বাড়ির লোককে তাড়াতাড়ি করে টেবিলে খাবার দিতে বলো। মাহিম তার চাচাকে বসিয়ে এক এক করে সব খাবার দিতে লাগলো। এমন সময় উপর থেকে রানা নেমে আসলো। মাহিম, তোর সাথে এটা কে? এটা হচ্ছে কালাম চাচু। কি, এতদিন পর কোথায় পেলে, আর সে এইভাবে কেন? আসলে আমি আর বৃষ্টি তখন বাসায় ফিরছিলাম, আর তারপরে সকল ঘটনা খুলে বলল মাহিম। কালাম ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন, বেঁচে ছিলেন তো আমাদের খোঁজ নেননি কেন? সে অনেক কথা রানা। ওই ঘটনার পর আমাদের বাড়িতে কারা যেন আগুন লাগিয়ে দেয়। যদিও আমি কাজের জন্য বাইরে ছিলাম, কিন্তু বাড়িতে আসলে কারা যেন আমার উপর আক্রমণ করে। তারপরও আমি কোনোভাবে বেঁচে যাই, কিন্তু নিজের স্মৃতিশক্তি ভুলে যাই। পরে যখন মনে পড়ে, আমি তোদেরকে আর খুঁজে পাইনি, আর কারা যেন আমাদের সকল সম্পত্তি নিয়ে নিয়েছে। কিন্তু আমি ভাবতেও পারিনি যে তোদেরকে আবার ফিরে পাব। কে আমার বাবাকে মেরেছে তুমি কি জানো? কিছুই আমি জানি না, কিন্তু এইটুকু শুনতে পেরেছিলাম যে সাইকো গ্যাং আর হানি গ্যাং লোক মিলে তোর বাবাকে মেরেছে। তুমি কি তাদের মুখ দেখেছ? না রে, দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নাও। বৃষ্টি, তুমি রুম দেখিয়ে দাও। আচ্ছা। বৃষ্টি কালামকে নিয়ে একটি রুমের দিকে চলে গেল, আর মাহিম আর রানা বাড়ির বাইরে চলে আসলো। এই দুই গ্যাং তো অনেক খারাপ, তুই এদের খুঁজে পাবি কিভাবে? তাছাড়া এদের তো কোনো ঠিক ঠিকানা নেই। রানার কথা শুনে মাহিম মুচকি হাসলো। কিভাবে কি করতে হবে তুমি চিন্তা করো না, খেলা তো শুরু, তুমি শুধু দেখতে থাকো। এটা বলে মাহিম রানার থেকে বিদায় নিয়ে নিজের গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। তারপর রোহন আজ দুই দিন হলো বাংলাদেশে এসেছে, ফোনে কারোর সাথে কথা বলছে। হ্যাঁ দোস্ত, বল তুই কাজটা কি প্ল্যান ভাবে করে ফেলেছিস? আরে হ্যাঁ দোস্ত, আমি একদম প্ল্যান মাফিক কাজ করে ফেলেছি, আর তুই শুনলে অবাক হবি যে আমি এখন তার বাসায় আছি। ঠিক আছে, সাবধানে অভিনয় করিস, পারলে খুব তাড়াতাড়ি নিজের কাজটা করে ফেলবি। এটার বলতে এটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু দেখে যা আমি কি কি করতে পারি। তোর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। এটা বলে দুই বন্ধু অনেক সময় কথা বলতে লাগলো। তাদের আলোচনার ভিতর বেশিরভাগই কাউকে মারার কথা বলো, কিন্তু কাকে মারবে সেটা এখন অজানা হয়ে গেল। রাত ১২টা, আজ দুই দিন পর নির্বাচন, এজন্য ঢাকা থেকে ব্যাক করছে কামরুল ও কবির। তাদের মাথায় অনেক চিন্তা, কারণ এক এক করে তাদের দলের সবাই মারা যাচ্ছে, আর কারা মারছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার খুব দুশ্চিন্তায় আছে যে এবার এমপি পদে থাকতে পারবে কিনা। আবার গ্রাম থেকে খবর এসেছে কামরুলের কাছে, কারা যেন তার সকল সম্পত্তি উড়িয়ে দিয়েছে। কবিরের এরকম অবস্থা, তাদের যত লোক ছিল সবাইকে কারা যেন গুম করে দিয়েছে। ভাই, আমি বুঝতে পারছি না যে আমাদের পিছে লেগেছে। কি আবার পিছে লেগেছে, ওই মাইম সারা? কিন্তু আমি বুঝতে পারছি না সে কেন ছদ্মবেশে আছে। সে যদি বেঁচে থাকে তাহলে তো আমাদের নিস্তার নেই। চিন্তা করিস না, ভোটটা হয়ে যেতে দে, তারপর আমি দেখে নেব। তারা গাড়ির ভিতর গল্প করছিল, এমন সময় তাদের সামনে একটি বাইক এসে থামলো। বাইকের উপর বসেছিল ডার্ক ব্লু কালারের পোশাক পরা এক লোক, তারা কেউ বুঝতে পারে না যে কে এটা। বাইক চালক বাইক চালিয়ে তাদের গাড়ির কাছে আসলো, গাড়ির কাছে কয়েকবার টোকা দিল। কামরুল ভয়ে ভয়ে জানালা খুলল, এমন সময় বাইকের উপর থাকা লোকটি একটি কাগজ কামরুলের কাছে ছুঁড়ে মারলো, তারপর বাইক টেনে চলে গেল, অন্ধকারে সে মিলিয়ে গেল। ভাই দেখেন তো কাগজে কি লেখা আছে। দেখছি, আমি বুঝতে পারছি না এটা কে ছিল, তবে মনে হচ্ছে শ্যাডো গ্যাং এর কেউ। কামরুলার কথা না বলে কাগজটি খুললো, দেখলো সেটা একটা চিঠি। এটা তো একটা চিঠি, দাঁড়া দেখি এখানে কি লেখা আছে। মিস্টার কামরুল ও কবির, মৃত্যুর জন্য তৈরি হয়ে যা, অনেক তো পাপ করলি, এবার সেই পাপ শেষ করার সময় এসে গেছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সাবধানে থাকিস, যার সাথে কাজ করছি
সেও তোকে মারতে পারে, আবার আমার হাতেও মরতে পারিস, শুধু সময়ের অপেক্ষা। দুই লাইনে লেখা পড়ে কামরুল ভাবতে লাগলো, কে হতে পারে যে আমাদেরকে মারতে চেষ্টা করবে? এমকে ছাড়া? আমার মনে হয় প্রধানমন্ত্রী আসাদ। সেটা হবে না, যে চিঠি দিয়ে গেল সে হয়তো আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। হবে হয়, তাতে ভয় পেতে লাগলো। কামরুল ও ড্রাইভারকে গাড়ি চালাতে বলো। তারা দুজন অনেক বিষয় নিয়ে কথা বলতে বলতে গ্রামের দিকে যেতে লাগলো। তারপর অনেক চেষ্টা করেও আসাদ খালেককে তুলে নিয়ে আসতে পায়নি। আর না পারলেও একটা কারণ আছে, সেটা হলো চারপাশে অনেক সিকিউরিটি গার্ড। দুই দিন বাদে ভোট, বিরোধী দলের নেতার কাছে যাওয়াটা অসম্ভব। এখন আমি কি করব মিস্টার রহস্যময়? আমি তো খালেদকে নিয়ে আসতে পারলাম না। এত চিন্তা করছেন কেন? ভোটের সব কেন্দ্র আপনার লোক ফিট করে দিবেন। সেটা তো আমি করবই, কিন্তু ভয় হচ্ছে যদি এমকে আমার লোকদের সরিয়ে দেয়। আপনি তো আগে এটা করেন, পরে না হয় বাকি কাজটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মিস্টার রহস্যময় সেখান থেকে চলে গেল আর কিছু একটা ভাবতে লাগলো। মিস্টার রহস্যময়, তোর উপর নির্ভরশীল করে থাকলে আমার আর চলবে না। এখন আমাকে আমার জায়গা মতো কন্ট্যাক্ট করতে হবে। শেষ ভরসা সাইকো গ্যাং, যে আমাকে রাষ্ট্রপতি শেয়ার থেকে প্রধানমন্ত্রী শেয়ারে নিয়ে এসে বসিয়েছে, তার সাথে আবার কথা বলতে হবে। এটা বলে আসাদ কাউকে ফোন দিল। তারপর নির্বাচন হয়ে গেছে, এক সপ্তাহ হলো, দেশের আনাচে কানাচে যেন উৎসব চলছে। আর এর কারণ হলো এক সরকার নেমে আরেক সরকার গদিতে বসেছে। এখন শুধু দেখার পালা এই সরকার কেমন হয়। নির্বাচনে হেরে আসাদ অনেকটা রেগে আছে, কিন্তু তার উপরে যারা আছে তাদের জন্য কিছু করতে পারছি না, কারণ তারা বলেছে নতুন প্রধানমন্ত্রীকে সরিয়ে আবার তাকে চেয়ারে নিয়ে এসে বসাবে। ক্যাম্পাসে বসে আছে ইসরাত, সুমাইয়া আর নীলা। তারা আর আগের মতন জাগ দিচ্ছে না কাউকে, আর সেটার কারণ হচ্ছে তার দুই বন্ধু তামিম আর রাফিকে কারা খুন করে দিয়েছে, আবার ইসরাতের বাবা মন্ত্রীপদ হারিয়েছে। সব কিছু মিলে ইসরাতের সময়টা জগা খিচুড়ি হয়ে গেছে। নতুন পোশাক পরে ভার্সিটিতে প্রবেশ করলো মেহের। আজ তাকে কোনো নায়কের থেকে কম লাগছে না। যারা মেহেরকে চেনে তার সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, কারণ প্রথম দিনের তুলনায় আজকে তাকে একদম অন্যরকম লাগছে। মেয়ের ভার্সিটিতে এসে সবার আগে ইসরাতের সামনে আসলো। কেমন লাগছে আমাকে আপু? দেখ ফকিনি, কোথা থেকে ভিক্ষা করে এইসব আমাদের সামনে ভাবনিস না। আমি ভিক্ষা করি আর যাই করি না কেন, আমার তো সম্মান আছে, কিন্তু আপনার তো সেটাও নাই। শুনলাম আপনার বাবা নাকি প্রধানমন্ত্রী ছিল, সে তো নিজের পদবি হারিয়ে নিঃস্ব। দেখ আমার বাবাকে নিয়ে একটাও কথা বলবি না, আমার বাবার ক্ষমতা নেই তো কি হয়েছে, তাই বলে ভুলে যাস না আমি কি জিনিস। না, তোর বাম হাত তামিম রাফিও তো মারা গেছে, খবরে শুনলাম তাদেরকে নাকি নির্মম ভাবে খুন করেছে। আপনারা আবার সাবধানে থাকবেন, বলা তো যায় না আপনাকেও কখন মেরে দেয়। মেয়ের মুখে এমন কথা শুনে ইসরাত রেগে গেল। মেয়েকে মারতে আসলে নীলা থামিয়ে দিল। ইসরাত কয়েকদিন নিজেকে ঠিক রাখ, ভুলে যাস না তোর বাবার ক্ষমতা এখন আর আগের মতো নেই, আর তোর ওপর সবাই খেপে আছে। এখন কিছু করতে গেলে সবাই তোর ওপর বেশি রেগে যাবে, তখন কি না কি করতে পারে। আমার বাবার ক্ষমতা নেই তো কি হয়েছে, আমি কি পিছিয়ে যাব। ইসরাত, নীলা যেটা বলেছে সেটা কর, আগে দেশটাকে স্বাভাবিক হতে দে, তারপর না হয় আবার আগের মতো শুরু করবি। আমার মনে হয় না আপনার বাবা তার ক্ষমতার চেয়ারে বসতে পারবে, তাই আজ থেকে বিল্লি হয়ে ঘরে বসে থাকবেন। এটা বলে মেহের মুচকে হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর ইসরাতর রেগে ফায়ার দেমাক দেখিয়ে নীলা আর সুমাইকে রেখে চলে গেল। মাহিম, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ চাচা বলো। অনেকদিন তো হলো আমি এখানে আছি, এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কি বলো চাচা, তুমি এখান থেকে যাবে কেন? এটা তোমার নিজের বাসা মনে করে থেকে যাও। সেটা সম্ভব না, আর কতদিন এভাবে বসে বসে খাবো। চাচা আমার কিন্তু খুব রাগ হচ্ছে, তুমি এখানে থাকবে মানে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখানে না হয় থাকলাম, তবে আমাদের একবার গ্রামে যাওয়া উচিত। দেখ সেখানেই তো আমাদের সব স্মৃতি আছে, এখানে আর কতদিন থাকবো। কিন্তু? কোনো কিন্তু না, আমাদের সেখানে যাওয়া উচিত। তোর বাবার অনেক সম্পত্তি আছে যেগুলো খারাপ লোকদের হাতে পড়ে যেতে পারে, আবার গ্রামের মানুষদের দিকটা তো ভেবেচিন্তে দেখতে হবে। তোর বাবার শেষ ইচ্ছে কি ছিল জানিস? কি চাচা? তোর বাবার না থাকাকালীন তুই যেন গ্রামের সকল লোকদের দেখাশোনা করিস, তাদের বিপদ আপদে তুই এগিয়ে আসিস, কিন্তু সেটা না করে তুই তো এই শহরে পড়ে আছিস। আমি তো জানতাম না, তোমার মুখ থেকে আজ আমি প্রথম শুনলাম। তাহলে আর দেরি করছিস কেন, আমাদেরকে যাওয়া উচিত গ্রামে। অবশ্যই যাব, আমি আজকে সব কিছু যাওয়ার জন্য রেডি করছি।
রানা আঙ্কেল, আপনি চাচার সাথে গল্প করেন, আমি আসছি। মাইম রুম থেকে বেরিয়ে গেল। মাইমের যাওয়ার সাথে সাথে বৃষ্টিও রুম থেকে বেরিয়ে আসলো। মাইম, তোমার সাথে কিছু কথা আছে। হুম, বলো। গ্রামে যেতে আমার কেমন জানি খুব ভয় করছে। ভয় কেন করবে, আগেও তো সেখানে ছিলে। আমার মনের ভিতর কেমন যেন কু আসছে, না জানি এবার আবার কোনো জিনিস হারাতে হয়। তেমন কিছু হবে না, তুমি সব কিছু প্যাক করে রাখো, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা। আমি নিজের লোকদের কাছে মুখ দেখাতে পারছি না, আমি ভাবতেও পারিনি যে আমার এই দিন দেখতে হবে। আপনি এখন অমন করছেন কেন? আমি তো তখন বলেছিলাম যে আপনার বসের কথা না শুনে আমার কথা শুনো, আর এই খালেদকে বাসায় গিয়ে টপকে দিয়ে আসি। কি করবো বল মিস্টার রহস্যময়, যারা আমাকে প্রধানমন্ত্রীর পদ দিয়েছিল তারাই আজ সেখান থেকে সরিয়ে নিয়েছে। এটার কারণ কি? এসব আমাকে বলেনি তারা। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? এভাবে তো আর থাকা যায় না, আপনি আমার টাকাটা দিন, আমি চলে যাই। তোমার টাকা ঠিক পাবে, কিন্তু আমার আরও একটি কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? আমি তোমাকে একটি ছবি দেবো, সেই ছেলেটিকে তুলে নিয়ে আসতে হবে। একটা ছেলেকে তুলে আনতে আমার যাওয়া লাগবে? তুমি যদি তাকে সাধারণ মনে করো তাহলে ভুল, সেই ছেলের নামে কোটি কোটি টাকার জিনিস আছে। তাই নাকি? তাহলে তো করাই যায়। এমকে, আমি তো প্রধানমন্ত্রীর আসনে বসে পড়েছি, এখন আমাকে কি করতে হবে? আপনাকে আপাতত আর কিছুই করতে হবে না, যা করার আমি নিজেই করব। এই চেয়ারে বসিয়েছি শুধু একটি কারণে, সেটা হলো ওই আঘাতের উপর থেকে নিচে নামানোর জন্য। কিন্তু তোমার কি মনে হয় আসাদ তার বসদেরকে দেশে ডাকবে? ডাকবে না, অলরেডি ডেকে ফেলেছে, আর তারা এখন এই দেশেই আছে। তোমার কাছে তো দেখছি সব খবরই আছে, তাহলে তাদের শেষ করছো না কেন? তাদের আমি শেষ করব, কিন্তু হিসাব করে এই সব কিছু শুরু যেখান থেকে হয়েছিল সেখানে নিয়ে গিয়ে শেষ করতে চাই। তার মানে তুমি বলতে চাচ্ছ যে সব কিছু গ্রামে মিটমাট করতে চাচ্ছ? হ্যাঁ, আর আমি চাই কামরুল ও কবিরকে এমপির পর থেকে বহিষ্কার করতে। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হুম, এখন তাহলে আমি আসি, কোনো দরকার হলে আপনাকে জানাবো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনাকে দরকার পড়তে পারে। তোমার দরকার আমি সবসময় আছি। অনেকদিন আমার থেকে দূরে পালিয়ে আছিস, খুব তাড়াতাড়ি আমি তোর সামনে আসবো। বৃষ্টি, যেভাবে আমি তোর মাকে মেরেছি ঠিক সেভাবে তোকে মারবো। আমার থেকে পালিয়ে যাওয়ার পালা তোকে হারে হারে বুঝিয়ে দেবো। তোর সকল সম্পত্তির জন্য তোকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু একবার যখন তোকে পেয়ে গেছি আর ছাড়বো না আমি। নিজে মনে মনে কথাগুলো বলে রোহান আসতে লাগলো, আর নিজের রুমে বসে মদপান করতে লাগলো। এমন সময় তার ফোনে একটি কল আসে। ফোন নাম্বারে তাকিয়ে দেখলো যে তার প্রাণপ্রিয় বন্ধু ফোন করেছে। হ্যালো বন্ধু। রোহান, কাজ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তুই তোর মেয়েকে সামনে পাবি। ঠিক আছে বন্ধু। রোহান ফোন কেটে মস্তি করতে লাগলো, সে ভাবতে পারছে না এত তাড়াতাড়ি তার কাজটি হয়ে যাবে। তারপর এমকের সামনে দাঁড়িয়ে আছে মেহের। এমকে হলো রক স্টার লর্ড শ্যাডো দ্য কিং, যার সামনে দাঁড়িয়ে থাকতে সাহস লাগে, আবার অনেক মানুষ তার সামনে ভয়ে দাঁড়াতে পারে না। তাকে দেখা মানে স্বয়ং যমরাজকে সামনে দেখা। কিন্তু মেহের তার সামনে দিব্যি ভালোভাবে দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো ভয় ভীতি দেখা যাচ্ছে না। কিন্তু কেন, এই প্রশ্ন সবার মনেই জানে। বলুন বস, আমাকে এই রাতে অন্ধকারে আবার ডাকার কারণ কি? তোকে ডাকার একটা কারণ হলো তোকে আরেকটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে, শুধু আপনি আমাকে হুকুম দেন। সালারনগর গ্রামের যে এমপি কবির আছে আর এমপি কামরূপ ছিল, ওই দুজনকে মেরে ফেলতে হবে। কিন্তু বস, আমার জানা মতে এমপি কামরুল ঢাকাতে আছে। না, সে নিজের গ্রামে চলে গেছে, কারণ তাকে বহিষ্কার করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়, এটা তো তুই ভালো করেই জানিস। সরি বস, এখন আপনি বলেন এই কাজটা কবে করতে হবে? কাল পরশুর ভিতর এই কাজটি করা দেখতে চাই। আর হ্যাঁ, আমি চাই তুই তাদেরকে এমন নির্মমভাবে মারবি যাতে সাধারণ জনগণ দেখে তাদের ভয়ে ভিতরটা কেঁপে ওঠে। এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি শুধু অপেক্ষা করুন আপনার কাছে খবর পৌঁছানোর জন্য। ঠিক আছে, এখন তুই যেতে পারিস। ওকে। মাহিম রাতে পানি খেতে উঠেছিল, ড্রয়িং রুমে এসে পানি খেয়ে যখন নিজের রুমে ফিরছিল তখন খেয়াল করলো কালামের রুমে লাইট জ্বলছে, তাই মাহিম সেদিকে এগিয়ে গেল। রুমের কাছে গেলেই সে ভেতর থেকে ফিসফিসের কথা বলার আওয়াজ শুনতে পেল। ভেতর থেকে কি কথা হয়েছে এটা শোনার জন্য মাহিম দেওয়ালে কান পাতল। আরে বন্ধু, কাজ তো হয়ে গেছে,
আর সব কিছু ঠিক করে রাখতে বল, তাই হবে। ওখানে গিয়ে মেরে বাবার পাশে শুয়ে দিব, তখন ওই বাপ বেটা কবরে একপাশে শুয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, পরে কথা হবে। মাহিম নিজের কানে কি শুনলো সে বুঝতে পারছে না। তার নিজের কাকা যে এমন কিছু ষড়যন্ত্র করবে সে বুঝতে পারছে না। সে তার কাকাকে আর না ডেকে নিজের রুমে চলে আসলো। রুমে এসে বৃষ্টির দিকে তাকিয়ে রইল নিষ্পাপ চেহারা তার। আজ দুই দিন হলো কামরুল নিজের গ্রামে ফিরে এসেছে। পরিবারের সাথে না থেকে সে আর কবির একটা বাড়িতে থাকছে, যেখানে চারপাশে সিকিউরিটি গার্ড দিয়ে ঘেরা। আচ্ছা ভাই, আমাদের এইভাবে থাকার কারণ কি? আমাদের ক্ষমতা চলে গেছে, এখন আমাদের শত্রুরা আমাদের মারার জন্য উঠে পড়ে লাগবে, তাই আসাদ বলেছে আমাদের এই বাসায় থাকতে। সাইকো গ্যাং থাকতে আমাদের এত চিন্তা কিসের? তারা আমাদের প্রোটেক্ট করলেই তো হয়। তা তো প্রোটেক্ট করবে, কিন্তু আসাদ সাহেব বলেছেন যে এই কয়েকদিন আমাদেরকে সব কিছু হ্যান্ডেল করতে হবে। তাছাড়া ভুলে গেছি যে সাইকো গ্যাংয়ের লিডারের সাথে আমরা কখনো কথা বলতে পারি না, সে যখন নিজেই চায় কথা বলে তখনই তার সাথে কথা বলা হয়। কিন্তু আমি ভাবতে পারিনি যে আমরা দুজন ভোটে জয়লাভ করেও এভাবে সংসদ থেকে বহিষ্কার করব। আসাদ স্যারের কাছ থেকে শুনলাম এইসব কাজ খালেদ করেছে, আর তুই তো জানিস খালেদের পিছনে এমকে রয়েছে। আচ্ছা এসব কথা বাদ দে, এখন একটু মদ খাওয়া যায়। যতই চিন্তা থাকুক না কেন, এই জিনিস খেলে সব চিন্তা ফুরুত হয়ে যায়। তার দুজন কেবলই মদের বোতল খুলে মদ পান করতে যাবে, এমন সময় দরজার সামনে একটি ছায়া আসলো। কামরুল সামনে দরজার দিকে তাকিয়ে দেখলো একজন দাঁড়িয়ে আছে। তার গায়ে সেদিনের মতো ডার্ক ব্লু কালারের পোশাক। কে আপনি আর এখানে আসলে কিভাবে? আমি কে সেটা তো একটু পরে জানতে পারবি, কিন্তু এটা শুনে রাখ, আমাকে আটকানোর মতন ক্ষমতা কারো নেই। আমরা জানি না, কিন্তু এখান থেকে চলে যা, তা না হলে আমাদের লোকদেরকে ডেকে তোকে না ধাক্কা দিয়ে বের করে দেব। এবার লোকটা ভিতরে চলে আসলো, কামরুল তো তাকে চিনে ফেললো। তুই সেদিনের লোকটি না, ওই যে আমাদের গাড়িতে চিঠি দিয়ে গেছিলি? তুই ঠিকই চিনতে পেরেছিস, সেদিন তোদেরকে সতর্ক করতে এসেছিলাম, আর আজ এসেছি তোদেরকে উপরে পাঠাতে। দেখ বাইরে কিন্তু আমার অনেক লোক দাঁড়িয়ে আছে, এখান থেকে চলে যা, না হলে আমার লোকদেরকে বলে তোকে নির্মমভাবে মার খাওয়াবো। আরে আমি এই রুমে আসার আগে তোর লোকদেরকে উপরে পাঠিয়ে দিয়েছি, এখন শুধু তোকে উপরে পাঠানোর পালা। কি চাই তোর? সব দেবো, তবু আমাদেরকে ছেড়ে দে। তোদের দুজনকে ছাড়ার আর কোনো মানেই হয় না, আমার বস তোদের দুজনকে মেরে ফেলতে বলেছে। তবে হ্যাঁ, একটা সুযোগ দেওয়া যায় যদি তোরা দুজন বলিস যে কার হুকুমে সালাম চৌধুরীর পরিবারকে মেরেছিস। সাইকো গ্যাংয়ের লিডারের কথা অনুযায়ী, তাছাড়া সালাম চৌধুরী আমাদের ছেলেদের মেরেছিল, এই জন্য আমরা প্রতিশোধ নিয়েছি। তোর ছেলেরা কোনো সাধু পুরুষ ছিল না, সব এক একটা জানোয়ার ছিল, তাই বলে সালাম চৌধুরীর মতন ভালো একটা মানুষকে তোরা মেরে ফেললি? আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তোদের কোনো মাপ নাই, উপরে গিয়ে মাপ চেয়ে নে। এটা বলে লোকটি তাদের দিকে এগিয়ে গেল, তা তো মদের বোতল রেখে ভয়তে পিছাতে লাগলো। মেহের একবার কিছু বললে সেটা করে ছাড়ে, আর এই মেহেরকে তো তার বস উপর থেকে অর্ডার দিয়েছে তোদেরকে মারার, তা খুব নির্মম ভাবে। তোরা শুধু উপভোগ কর কেমন করে আমি তোদেরকে মারি। এটা বলে মেহের দুজনকে ডাকলো, তার এসে কামরুল ও কবিকে চেয়ারের সাথে বেঁধে ফেল। আমাদের ছেড়ে দিন। মেয়ের কোনো কথা শুনলো না, সে তার লোকেদেরকে নিজের অস্ত্র দিতে বলো, একটা ব্যাগ নিয়ে এসে তাদের হাতে দিল। মেহের ব্যাগ থেকে অনেকগুলো ছোটোখাটো অস্ত্র বের করে সেটা দিয়ে সে শাস্তি দিতে ব্যবহার করে। এইসব বের করা দেখে তো কামরুল আর কবির ভয়ে ঘেমে একাকার। তোদের সাথে আগে এই প্লাস্টার দিয়ে টেস্ট করা যায়। কথাটি বলে মেহের তাদের কাছে এগিয়ে আসলো এবং হাত ও পায়ের নখ টান দিয়ে তুলে ফেল। এমন যন্ত্রণা সহ্য করতে না পেরে দুজন চিৎকার করতে লাগলো এবং ছেড়ে দেওয়ার কথা বলল, কিন্তু মেহের সেটা শোনার পাত্র নয়। নিজের ব্যাগ থেকে জালে গুঁড়ো বের করে নখের উপর দিয়ে দিল, সাথে সাথে তারা তখন ফাটানো চিৎকার করতে লাগলো। এটা দেখে মেহের খুব বিরক্ত হলো, তাই তাদের মুখে কাপড় গুঁজে দিল। এরপর মেহের কাঁটা এনে দুজনের একটা একটা করে চোখ তুলে ফেল। এবার তাদের দুজনকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে, মুখে কাপড় থাকার কারণে চিৎকার শোনা যাচ্ছে না, কিন্তু খুব ছটফট করছে তারা। মেয়ের ইশারা দিলে একজন গিয়ে কামরুলের মুখের কাপড় সরিয়ে নিল, সাথে সাথে আবার চিৎকার দিয়ে বলল, এভাবে আর আমাদের কষ্ট দিস না, যদি মারতে হয় একেবারে মেরে ফেল, এত কষ্ট সহ্য করার থেকে মরে যাওয়া অনেক ভালো। এতদিনে যত পাপ করেছিস এটা তো কিছুই না। হ্যাঁ পাপ করেছি, সেটার ফল তুই দিয়েছিস, এখন আমাদের এই জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার কর। এই সব থেকে মুক্তির রাস্তা একটা, আর সেটা হলো তোদের মৃত্যু। হ্যাঁ বেঁচে থাকার থেকেও মৃত্যু অনেক ভালো, এমন যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না আর, কামরুল কাঁদতে কাঁদতে বলল।
এটা দেখে মেহের মুচকি হাসল। এমন আর্তনাদের আর চিৎকারে ভিডিও করে একজনকে পাঠিয়ে দিল। এরপর কামরুল কবিকে অনেক নির্মমভাবে খুন করে ফেলল। কামরুল যেখানে ছিল বাড়িটা এলাকা থেকে একটু দূরে, কিন্তু চিৎকার প্রায় গ্রাম পর্যন্ত চলে গেছে। তারপর আজ মাহিম, বৃষ্টি, রানা আর কালাম গ্রামের দিকে রওনা দিয়েছে। গ্রামে আস্তে আস্তে তাদের সকাল 7টা বেজে গেল। আজ অনেক দিন বাদে মাহিম ও বাকিরা গ্রামে আসলো। গ্রাম অনেক পরিবর্তন হয়ে গেছে, চারপাশে শহরের ছোঁয়া লেগে গেছে। কামরুল ও কবির খুন হয়েছে এটা সবাই জানতে পেরে দেখতে এসেছিল এই বাড়িতে। তাদের দেখে সবাই নিন্দা করতে করতে বাসে ফিরেছে। পুলিশ এসে ময়না তদন্ত করে লাশ নিয়ে থানায় চলে গেল। এমন সময় পরপর গ্রামে 3টে গাড়ি প্রবেশ করলো। গ্রামের মানুষজন তো এগুলো দেখে অবাক, তারা ভাবছে কারা আসছে। এই সময় মাহিম গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখলো যে অনেকে জোর ধরে কিছু একটা নিয়ে আলোচনা করছে। মাহিমদের গাড়ি এসে একটি মোড়ের উপর থামলো। মাহিম সহ বাকিরা গাড়ি থেকে নামলো। কালাম চৌধুরীকে দেখে সবাই চিনতে পারলো এবং কাছে এগিয়ে আসলো। সাহেব, আপনি বেঁচে আছেন? আমরা কেউ ভাবতে পারছি না যে আপনাকে জানতে দেখবো। হ্যাঁ, আমি বেঁচে আছি, আর আমার সাথে আপনাদের প্রাণপ্রিয় সালাম ভাইয়ের ছেলে মাহিম বেঁচে আছে। মাহিম এসে সবার সাথে কথা বলতে লাগলো। গ্রামে কি হয়েছে? এত মানুষজন কেন রাস্তায়? আর বলবেন না ছোট সাহেব, আপনার বাবা মারা যাওয়ার পর থেকে গ্রামে অশান্তির সৃষ্টি হয়েছে। গ্রামের এমপি আমাদের রক্ত চুষে খায়। এবার নির্বাচনের পর গতকাল গভীর রাতে চিৎকার শুনতে পাই। আমরা সবাই সকালে এসে দেখতে পাই যে কামরুল ও কবিরকে কারা যেন নির্মমভাবে খুন করেছে। ও আচ্ছা। যে মেরেছে তাকে পেলে আমরা একটা ধন্যবাদ দিতাম, কারণ এই দুজন গ্রামের মানুষকে শান্তিতে বাঁচতে দিত না। মাহিম, বৃষ্টি, রানা, কালাম গ্রামের সবাই হাঁটতে হাঁটতে মাহিমদের পুরনো বাড়িতে চলে আসলো। বাড়িটা একদম পুরনো জঙ্গলে ছেয়ে গেছে, চারপাশে লতা পাতা। এই বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি দেখা যাচ্ছে না। একসময় যে বাড়ি গ্রামের প্রধান বাড়ি ছিল, আর সেই বাড়িটাই অবহেলায় পড়ে আছে। আমাদের এই বাড়িটা এমন কেন? আসলে 6 বছর আগে এই বাড়িতে আপনার বাবা মাকে কারা যেন খুন করে আর সকলকে মেরে ফেলে আর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকে এই বাসা থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যেত। মানুষজন বলে যে এই বাড়িতে নাকি আত্মা আছে, তাই আস্তে আস্তে এই বাড়ি থেকে সবাই দূরে চলে যেতে লাগলো। ও আচ্ছা। সালাম চৌধুরীর ছেলে এসেছে শুনে গ্রামের মেম্বার তাড়াতাড়ি সেখানে উপস্থিত হলো। আপনারা এত বছর পর এসেছেন, চলো না আপনাদেরকে আমাদের বাসায় নিয়ে যাই, আপনাদের থাকার ব্যবস্থা আমি করছি। আপনি কে? মালিক, আমি এই গ্রামের মেম্বার। আচ্ছা ঠিক আছে, চলো। মাহিম নিজের বাড়ির দিকে একবার তাকিয়ে মেম্বারের সাথে হাঁটতে লাগলো। মাহিমের সাথে বাকিরাও আছে। মিস্টার রহস্যময়, তুমি কি আমার সাথে ছালারনগর গ্রামে যেতে প্রস্তুত? আমি সেখানে যেতে প্রস্তুত, কিন্তু আপনি কেন যাবেন? কারণ আজ সকালে আমার 2 মেম্বারকে কে যেন নির্মমভাবে খুন করেছে। তাছাড়া আমার দলের লিডার সাইকো গ্যাং ওখানে আমাদের যেতে বলেছে। মনে তো হচ্ছে আপনার দলের লিডার গ্রামে থাকে। সে কোথায় থাকে আমরা কেউ জানি না, কিন্তু আমাদের সব কিছুর চোরাচালার ওই গ্রাম থেকেই হয়। বলতে পারো ওই গ্রামটাই আমাদের হেড। ও আচ্ছা। আর ওই গ্রামের সাথে আমার আরও একটি সম্পর্ক আছে। আজ থেকে 6 বছর আগে ওই গ্রামে আমার বন্ধু থাকতো, যে পুরো দেশের নাম করা একজন ব্যক্তি। কে সে? মাফিয়া ওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকে, যার নাম সালাম চৌধুরী। হ্যাঁ, আমি তার নাম শুনেছি। গোপনে জানতে পেরেছি যে তার ছেলে বেঁচে আছে, আর উপর থেকে অর্ডার এসেছে যে তাকে গিয়ে মেরে ফেলতে হবে। এটা তো আমি নিজেই করতে পারি। তুমি আমার সাথে থাকবে, কিন্তু আমার অন্য একটি কাজ আছে, এই জন্য আমিও যাচ্ছি। ঠিক আছে, আপনি যেটা বোঝেন। এটা বলে মিস্টার রহস্যময় মুচকি হাসলো, কিন্তু মাস্কের আড়ালে আসাদ দেখতে পালো না। তারপর, রোহান, আমরা তো গ্রামে চলে এসেছি, তুইও তাড়াতাড়ি আমার লোকদের নিয়ে চলে আয়। আরে বন্ধু, তুই বলার আগেই আমরা গ্রামে চলে এসেছি, তোর দেওয়া ঠিকানাতেই আমরা আছি। ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? আরে কোনো সমস্যা হচ্ছে না, এখন তুই বল সেই কাঙ্ক্ষিত সময় কখন আসবে? খুব তাড়াতাড়ি আসবে, আজ কেবল গ্রামে আসলাম, 1-2 দিন যেতে দে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের এই কাজের মাঝে আসাদকে কেন আনছিস? আরে বোকা, আসাদকে সামনে রেখেই তো সব কাজ করবো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুই কি করতে চাচ্ছিস, তবে দেশের প্রধানমন্ত্রী খালেদকে এর মাঝে নজরালে হয় না? আরে বন্ধু, একটা দেশ নিজের হাতে থাকা মানে অনেক কিছু, তাই খালেদকে সরিয়ে দিয়ে আবার আসাদকে প্রধানমন্ত্রী চেয়ারে বসতে হবে। আসাদ যদি চেয়ারে বসে তাহলে মানে পাওয়ার আবার আমাদের হাতে। তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে।
এমনি এমনি সাইকো গ্যাংয়ের লিডার হয়নি। তো মালিক, আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনাদের বাড়ির অমন অবস্থা দেখে গ্রামের সবাই ভেঙে পড়েছিল। বাড়িতে আগুন নেভানোর পর আমরা সম্পূর্ণ বাড়ি তল্লাশি করেও সম্পূর্ণ লাশ পাই নাই। আপনার মা বাবার পুরা লাশ দাফন করছি বাড়ির সামনে, আর অন্যদের লাশ কবরস্থানে। মেম্বার মাহিমকে সব ঘটনা খুলে বলল। মাহিম সব ঘটনা শুনে মাথা নিচু করে রইল। আপনাদের অনেক ধন্যবাদ যে আমার ভাই ভাবিদের কবর দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এটা তো আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আমরা কেউ ভাবতেও পারিনি যে আমাদের গ্রামে এমন অভিশাপ নেমে আসবে। আচ্ছা, আর চিন্তা করতে হবে না, আমরা তো আবার চলে এসেছি। আপনারা গল্প করেন, আমি রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মাইম রুমে চলে আসলো। এসে দেখলো বৃষ্টি মেম্বারের মেয়ে ইতির সাথে কথা বলছে। মাইমকে আসতে থেকে ইতি চলে গেল। জান, মাথাটা একটু টিপে দাও তো, প্রচন্ড পেইন করছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পায়ের ওপর ঘুমাও, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। মাহিম বৃষ্টির কোলের উপর ঘুমালো, আর বৃষ্টি মাথা ও চুল নেড়ে দিতে লাগলো। মাহিমের পুরনো বাড়ির সামনে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে মুখোশ পরা এক ব্যক্তি নামলো। কে সে সঠিক বোঝা যাচ্ছে না, হাঁটতে হাঁটতে বাড়িতে প্রবেশ করলো। গ্রামের মানুষজন ভূতের ভয় সেই বাড়িতে ঢুকতে পায় না, আর এই ব্যক্তিটি অনায়াসে সেই বাড়িতে প্রবেশ করলো। বাড়ির বাইরে থেকে যতটা না খারাপ, ভিতরে তার থেকে ভালো। লোকটি ভেতরে প্রবেশ করে দেখলো যে চারপাশে অনেক অস্ত্র শস্ত্র, তার পাশে অনেক নেশাদ্রব্য ছড়িয়ে ছিটে আছে। লোকটিকে আসতে দেখে যে লিডার ছিল সে এগিয়ে আসলো। বস, আপনি? হ্যাঁ, দেখতে আসলাম তোদের কাজ ঠিক তেমনটা চলছে। আপনার কথা মতোই সব কিছু চলছে। আজ এতটা বছর আমরা খুব নিখুঁতভাবে কাজ করেছি, এই বাড়িতে আসার সাহস কারো নেই। সেটা তো আমি নিজেও জানি। আজকের মালগুলো কি গ্রামের বাইরে গেছে? না মালিক, কিছু সময়ের মাঝেই বের হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি সেটা শেষ করে ফেল। আর জঙ্গলের ভিতরে যে আমি আস্তানা ঠিক করতে বলেছিলাম, সেটা কি হয়েছে? আপনার কথা মতন সেদিন থেকে কাজ শুরু করে দিয়েছি, আর এক দুই দিনের মাঝে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসছি। দুই দিন পর যেন আমার সব কাজ হওয়া দেখতে চাই। ঠিক আছে বস। অপরিচিত লোকটি আরও কিছু সময় কথা বলে সেই পুরনো বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর দুই দিন পর সারা দেশে একটি খবর ছড়িয়ে গেছে, আর সেটা হলো রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী খালেদকে কেউ তুলে নিয়ে গেছে। এটা শুনতে অনেকটাই হাস্যকর ব্যাপার, কারণ একজন দেশের প্রধানমন্ত্রী যার আশেপাশে শত শত সিকিউরিটি নাইট গার্ড থাকে, তাকে নাকি কেউ তুলে নিয়ে গেছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। দেশের সকল প্রশাসন তন্নতন্ন করে তাকে খুঁজছে, কিন্তু কোনোভাবে পাচ্ছে না। সালারনগর গ্রাম থেকে 2 কিলোমিটার উত্তরের একটি জঙ্গল পড়ে। ওই জঙ্গলে সাধারণ মানুষ সম্ভবত যায় না। জঙ্গলের ভিতর একটি আস্তানা দেখা যাচ্ছে, সেখানে লাইট জ্বলছে। থানার ভিতর বেঁধে রাখা হয়েছে খালেদকে, যে কিনা বর্তমান দেশের প্রধানমন্ত্রী, আর তার সামনে বসে আছে মিস্টার রহস্যময় ও আসাদ। তোর সাহস কি করে হলো আমাকে এখানে তুলে নিয়ে আসার? তুই জানিস আমি চাইলে তোকে নিমিষে শেষ করে ফেলতে পারি। আরে আরে মিস্টার খালেদ, প্রধানমন্ত্রী চেয়ারে বসেছেন মাত্র কয়েকদিনের মাঝেই নিজেকে খুব বড় পালোয়ান ভাবা শুরু করেছেন, আর আমি যে দীর্ঘ 5টি বছর ছিলাম, তাহলে ভাবুন আমার কেমন পাওয়ার ছিল। আর আপনার মগজে যে কি এটা আছে না যে আমি যদি আপনার মতো সিকিউরিটির মাস থেকে তুলে নিয়ে আসতে পারি, তাহলে আপনাকে মেরে গুম করে দিতে পারি। তুই হয়তো আমাকে তুলে নিয়ে এসেছিস, কিন্তু আমাকে বাঁচাতে সে আসবে। কে আপনাকে বাঁচাতে আসবে? রকস্টার কিং এমকে? সে তো আপনাকে খুঁজেই পাবে না, কারণ আমরা এখন এমন এক জায়গায় আছি যেটা নিশানা এমকে খুঁজে পাবেই না। এমন কোনো জায়গা নেই যেখানে এমকে যেতে পারে না। রকস্টার লর্ড শ্যাডো দি কিং, শ্যাডোর মতন পুরো বিশ্বের তার চলাচল, কখন কোথায় থাকে সেটা বলার ক্ষমতা কারোর নেই। আরে আপনি বড় বড় লেকচার বাদ দেন, এই মিস্টার রহস্যময় থাকতে এমকে এর ক্ষমতা এখানে কাজ করবে না। তাহলে তুমি মিস্টার রহস্যময় এবার তাহলে প্রস্তুত হয়ে নাও এমকে এর সামনে মোকাবেলা করার জন্য। খালেদ চিন্তা করিস না, তোকে আমি খুব কম কষ্ট দিয়েই মারবো, তোকে মেরে আমি আবার আমার চেয়ারে বসবো। আসাদের থেকে এমন কথা শুনে খালেদ জোরে জোরে হাসতে লাগে, যে হাসির কারণ তারা দুজন বুঝল না। বৃহস্পতিবার রাত 12টা মানে গ্রামে অনেক রাত। গ্রামের মানুষের অর্ধেক ঘুম হয়ে যাওয়া,
মাই মেম্বারের বাসা থেকে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে নিজের পুরনো বাসার সামনে চলে আসলো। যে বাড়িতে আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে সে বাড়ি আজকে ভূতের বাড়ি হয়ে গেছে। ভিতরে গিয়ে দেখতে হবে কি এমন আছে, ভূত নাকি মানুষ ভূত। মাইম গেটে ভেতর প্রবেশ করলো। প্রবেশ করেই পাশে দুইটা কবর দেখতে পেল। মাইম সেই কবরের দিকে এগিয়ে গেল। এটা যে তার বাবা মার কবর সেটা মাইম খুব ভালো করে বুঝতে পারলো। মাইম কিছু সময় সেখানে থাকার পর উঠে দাঁড়ালো এবং বাড়ির ভিতরে প্রবেশ করলো। চারপাশে অন্ধকার। মাইম নিজের ফোনের লাইট জ্বালিয়ে চারপাশ দেখতে লাগলো। মাইম তো চারপাশ দেখে অবাক, কারণ সেখানে অনেক ড্রাগস ছড়িয়ে ছিটিয়ে আছে, চারপাশে কাউকে দেখছে না। মাইম সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। বাড়ির ভিতর দেখে সে বুঝতে পারলো বাড়ি থেকে যতটা দেখানো হয় ভিতরে ততটাও ভয়ানক নয়। বাড়িটাকে অপরাধীরা নিজের অপরাধের কাজকর্ম করার জন্য ব্যবহার করে। তাহলে অপরাধীরা এখানে নিজেদের অপকর্ম করে চলছে। এখন আমি যখন চলে এসেছি এটা আমাকে বন্ধ করতেই হবে। কথাগুলো মনে মনে বলে তার পাশে লাইট মেরে দেখতে লাগলো। হঠাৎ একজনে সেই মাহিমের মাথার উপর কিছু দিয়ে বাড়ি মারলো। সাথে সাথে মাহিম মাথা ধুয়ে মাটিতে পড়ে গেল। বাড়ি একটু জোরে লেগেছিল যার জন্য মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। কে তুই আর আমাকে পিছন থেকে আঘাত করছিস কেন? আমি কে? আমার রাজ্যে এসে আমাকে জিজ্ঞেস করছিস যে আমি কে? এটা যদি তোর রাজ্য হয় তাহলে আমি সেই রাজ্যের মহা বাচ্চা। দুটোই তোর রাজ্যের থেকে পিছন থেকে শত্রুকে আঘাত করে। তোর মুখে এত কথা শুনতে চাই না আমি। এটা বলে মাহিমকে আবার মুখের উপর বাড়ি মারলো। সাথে সাথে মাহিম অজ্ঞান হয়ে পড়ে গেল। খালেদকে যেখানে বেঁধে রাখা হয়েছে সেখানে কিছু সময় পর রানা, বৃষ্টি আর কালামকে ধরে নিয়ে আসলো কিছু লোক। খালেদকে দেখে তো তারা সবাই অবাক হয়ে গেল, কারণ তারা দেশের নতুন প্রধানমন্ত্রীকে ভালো করে চেনে। তিনজনকে নিয়ে এসে খালেদের পাশে চেয়ারে বেঁধে ফেলা হলো। স্যার আপনি এখানে, তার মানে আপনাকে এরা তুলে নিয়ে এসেছে? হ্যাঁ, কিন্তু এখানে আপনারা কেন, আপনাকে কেন তুলে নিয়ে আসা হয়েছে? খালেদ রানাকে বলো। আমাদের কেন তুলে নিয়ে আসা হয়েছে জানি না, আমরা তো ঘুমিয়েছিলাম, কিন্তু যখন ঘুম ভাঙলো তখন বুঝতে পারলাম আমরা গাড়িতে কোথাও যাচ্ছি, আর এখন আমরা আপনার সামনে। আমি তোদের তুলে নিয়ে এসেছি। কারোর কথা শুনে তিনজন সামনে তাকায়, দেখলো সেখানে প্রধানমন্ত্রী আসাদ। আসাদ ভাই, তুমি আমাদের তুলে নিয়ে এসেছো কেন? তুমি তো আমার ভাইয়ের বন্ধু। হ্যাঁ, তোর ভাইয়ের বন্ধু এককালে ছিলাম, কিন্তু এখন আর নেই। আমাদের ছেড়ে দে আসাদ, আমরা তোর কি ক্ষতি করেছি? এত কথা বলিস না, তোদের কেন ধরে নিয়ে এসেছি একটু পরে বুঝতে পারবি। রানা আঙ্কেল, এখানে তো সবাইকে দেখছি, কিন্তু মাহিম কোথায় তাকে তো দেখছি না। আরে সুন্দরী, তোমার মাহিমকেও এখানে নিয়ে আসা হবে, শুধু একটু অপেক্ষা করো। মিস্টার রহস্যময় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আসাদ সাহেব, আপনার কাজটুকু তো করে দিলাম, এখন কি আমি এখানে থাকবো নাকি চলে যাব? আরে তুমি তো আমার সব কাজ করে দিচ্ছ প্ল্যান অনুযায়ী, আমার সেই কাজটুকু দেখে যাও, আর তুমি যদি চলে যাও তাহলে রকস্টার কিং কে কিভাবে মারবো। তারা কথা বলছিল এমন সময় কয়েকজন লোক মাহিমকে ধরে নিয়ে আসলো। মাহিমের জ্ঞানে মাথা ফেটে রক্ত বের হচ্ছে, তাকে স্যাঁচড়াতে স্যাঁচড়াতে রুমের ভিতর নিয়ে আসলো। তারপর তাকেও চেয়ারে বেঁধে ফেলা হলো। মাহিমের এমন অবস্থা দেখে তো তিনজন চিৎকার করে উঠল। মাহিম, তোর এই অবস্থা কি করে হলো? মাহিম মাহিম, তুমি চোখ খোলো না মাহিম, আমার দিকে তাকাও তাকাও মাহিম। মাহিম চোখ খোল। কিন্তু মাহিম কোনো কথা বলছে না। মাহিমের মাথা থেকে রক্ত পড়ে যাচ্ছে। মাহিমের মাথা থেকে রক্ত বের হয়েছে, তাকে কেউ মাথা ব্যান্ডেজ করে দে। কালেমের কথা কেউ শুনলো না, শুধু হাসলো আসাদ। ওর দোষ কোথায়, ওরা কেন তুলে নিয়ে এসেছিল? ওরে তুলে নিয়ে আসার একটাই কারণ, এটা হলো ওর সম্পত্তি। ওর সম্পত্তি নিয়ে তোদের সবাইকে আমি মেরে দিব। দেখ মাহিমকে আগে সুস্থ করে তোল, তারপর কত টাকা লাগে আমি দেব, তবুও মাহিমকে ছেড়ে দে, রানা বলো। এমন সময় রুমের মাঝে তালি বাজাতে বাজাতে আরো একজন প্রবেশ করলো, যাকে দেখে কেউ অবাক না হলেও বৃষ্টি অনেকটাই অবাক হলো, কারণ তার সামনে আর কেউ নয়, তার জন্মদাতা পিতা দাঁড়িয়ে আছে আর 6টি বছর পর নিজের বাবাকে সামনে থেকে দেখছে। বাবা তুমি এখানে? প্লিজ বাবা, তুমি আমার মাহিমকে বাঁচাও প্লিজ। তুই নিজেও বাঁচতে পারবি কি না সেটা ভাব, আর অন্যকে নিয়ে পড়ে আছিস। বাবা আমি তোমার মেয়ে, আর সে হলো মেয়ের জামাই। আমি জানি পালিয়ে এসে ভুল করেছি, কিন্তু এখন আমাদেরকে বাঁচাও প্লিজ বাবা। সোনামণি, আমি তো তোকে এত খোঁজ করেছি নিজের মেয়ে বলে, এই জন্য না। তার মানে? আসলে আমি তোকে
এই জন্য তন্ন তন্ন করে খুঁজেছি যাতে তোর নামের সকল সম্পত্তি আমি পেয়ে যাই। মানে? তাহলে শোন আসল ঘটনা, তুই হলি আমার। তারপর সালানগর গ্রাম থেকে 2 কিলোমিটার উত্তরের জঙ্গলে মাহিম সহ বাকিদের তুলে নিয়ে আসা হয়েছে, বৃষ্টিকেও নিয়ে আসা হয়েছে। সেখানে হঠাৎ উপস্থিত হয় বৃষ্টির বাবা রোহান। তাকে দেখে বৃষ্টি অনেকটাই অবাক হয়ে যায়, কিন্তু পরে বৃষ্টি জানতে পারে যে তারা বাবা তাকে বাঁচাতে আসেনি, বরং তার বাবাই তাকে মারতে এসেছে। বাবা, তুমি কেন আমাকে মারতে চাচ্ছো? আমি তো তোমার মেয়ে। হ্যাঁ, তুই আমার মেয়ে, কিন্তু সৎ মেয়ে। আমি তোকে তোর নতুন নতুন পদ্ধতিতে খুঁজেছি, এই জন্য যে তোর নামে কোটি কোটি টাকা সম্পত্তি আছে, যেটা আমি নিজের করে পেতেছি। আর এই জন্যই তোকে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করতে দেয়নি, যেন তোর সকল সম্পত্তি তোর স্বামী না পেয়ে যায়। কিন্তু তুই সেটা হতে দিস নি। আমার এত সিকিউরিটি থাকার মাঝেও তুই ওই ছেলের সাথে সম্পর্ক করে ফেলেছিস, কিন্তু আজ আমি ওই ছেলেকে মেরে ফেলবো, আর তোর সকল সম্পত্তি তোর থেকে নিয়ে তোকেও মেরে ফেলবো। জানুয়ার, তাহলে তুই আমার মাকে মেরেছিস, আবার আমাকেও মারবি? সাহস থাকলে মাহিমের গায়ে হাত তুলে দেখা দেখা। এটা বলে মাহিমকে অনেক ডাকতে লাগলো বৃষ্টি, কিন্তু মাহিমের কোনো রেসপন্স পাওয়া গেল না। রোহান যখন বন্দুক হাতে নিয়ে মাহিমের দিকে এগিয়ে গেল, এমন সময় বৃষ্টি পড়ল। আচ্ছা, আমি সব সম্পত্তি আপনার নামে লিখে দেব, তবুও আমার মাহিমকে কিচ্ছু করবেন না। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি তাড়াতাড়ি রোহানের হাত থেকে কাগজ নিয়ে সই করে দিল। সই করে নিয়ে রোহান হাসতে লাগলো, এতদিনের স্বপ্ন তার পূরণ হয়েছে। এমন সময় রোহানকে কালামের হাতের বাঁধন খুলে দিল। কালাম বন্ধু, আমার তো কাজ শেষ, এখন তোর কাজটা তাড়াতাড়ি শেষ করে নে, তবেই না আমাদের কাজ হাসিল হবে। কালাম, এইসব কি? তাহলে তুই এদের সাথে আছিস? আরে রানা, কি বলিস তুই, আমি এদের সাথে থাকবো কেন? এরা তো আমার সাথে আছে, এটা তো আজ থেকে নয়। চাচা, তুমি তাহলে? মাহিমের জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে উপরের কথাটি তার মুখ থেকে বের হলো। কালাম যে এমন করবে মাহিম আগেই আন্দাজ করেছিল, কারণ কয়েকবার মোবাইলে কালামের কথা শুনতে পায় কারোর সাথে। চাচা, তুমি কেন এমন করলে? আমি তোর আপন চাচা নয়, আমি ছিলাম তোর বাবার সৎ ভাই। সৎ বা আপন হোক, তোকে তো সালাম ভাই নিজের ভাইয়ের আসনে বসিয়ে রেখেছিল। রেখেছিল ঠিক করছে, কিন্তু আমাকে সারা জীবন গাধার মতো খাটিয়েছে। তাই বলে তুমি আমার বাবাকে মেরে ফেললে? তোর বাবাকে আমি মারিনি, মেরেছে তো কামরুল কবি আর তোর বাবার বন্ধু আসাদ মিলে। তাহলে তুই বেঁচে গেলি কিভাবে? তোকে কেন মারলো না এরা? রানার মুখে এমন কথা শুনে রুমের মাঝে সবাই হাসতে লাগলো। এর হাসি দেখে মুচকি হাসলো। এর সাথে এত কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি কাজটা করে নিয়ে এখান থেকে চল। কালাম ইশারা দিল, তার হাতে একটা দলিল দিল, সেটা নিয়ে মাহিমের দিকে এগিয়ে দিল। এখানে তাড়াতাড়ি স্বাক্ষর করে দে। মরে গেলেও তোর মতো জানোয়ারকে আমি আমার বাবার সম্পত্তি দিব না। ঠিক আছে, তাহলে আর এদের বাঁচিয়ে রেখে কি লাভ? এটা বলে সাথে সাথে কালাম রানাকে গুলি করে মেরে ফেলল। কালাম! মাহিম চিৎকার করে ডাকলো। আরে মাহিম, আমি চাচা হই না, এত জোরে চিৎকার করে ডাকিস? এখন যদি দলিলের স্বাক্ষর না করিস, তাহলে তোর প্রাণপ্রিয় ভালোবাসা বৃষ্টিকে আমি উপরে পাঠিয়ে দেব। দেখ, বৃষ্টির দিকে একটুও এগোবি না। তাহলে তাড়াতাড়ি এখানে স্বাক্ষর কর দে। একজন এসে মাহিমের হাতের বাঁধন খুলে দিল। কালাম তার হাতে কলম দিয়ে স্বাক্ষর করতে বলল। মাহিম বৃষ্টির দিকে তাকিয়ে স্বাক্ষর করে দিল। কালাম সাহেব স্বাক্ষর পেয়ে তো খুশি হয়ে গেল। তারপর সবাই ইশারা করা মাত্রই মাহিমের দিকে গুলি তাক করল। সরি মাহিম, আমি কখনো শত্রুকে বাঁচিয়ে রাখি না, তাই তোদেরকে উপরে যেতেই হবে। গাইস, ফায়ার! কিন্তু সবাই বন্দুক তাক করলেও গুলি কেউ ছুড়ল না। এটা দেখে কালাম বেশ অবাক হলো, সাথে বাকিরা। কি হলো মিস্টার রহস্যময়, এরা কেউ গুলি চালাচ্ছে না কেন? আসাদের এমন কথা শুনে মাহিম হাসলো। মাহিম মেহের বলে ডাক দিলে মিস্টার রহস্যময় তার দিকে এগিয়ে গেল। এটা দেখে কালাম বুঝতে পারলো যে এখানে কি ঘটেছে। এটা দেখে আসাদ বেশ অবাক হলো, মিস্টার রহস্যময় তার সাথে গেম খেলেছে। বলুন বস। মিস্টার রহস্যময় মানে মেহের মাহিমের সামনে কুন্নিশ করে বলো। তাড়াতাড়ি সবার বাঁধন খুলে দে। মেহের সবার বাঁধন খুলে দিল। মাহিম উঠে এসে কালামের সামনে দাঁড়ালো। গেম মনে হচ্ছে আপনি একাই খেলতে পারেন, আমিও তো একটু খেলতে পারি, হাজার হলেও মাফিয়া কিং এর ছেলে আমি। তুই হয়তো গেম খেলতে পারিস, কিন্তু আমার সাথে পারবি না, কারণ তুই হচ্ছে এই লাইনে নতুন। কে নতুন কে পুরাতন একটু পরই বোঝা যাবে। এটা বলে মাহিম আসাদের কাছে এগিয়ে গেল। আপনাকে আমার বাবা নিজের ভাইয়ের মতো মনে করতো, কিন্তু আপনি আমার বাবাকে মারতে এদের সাথে হাত মিলিয়েছেন। তোমার বাবার সাথে থেকে আমি কি পেয়েছি, কিন্তু এদের সাথে থেকে আমি নিজের সাম্রাজ্য গড়ে তুলেছি। কিন্তু আমি সেই সাম্রাজ্য থেকে আপনাকে নামিয়ে নিয়ে এসেছি,
এখন আমি চাইলে তোকে এখানে মেরে ফেলতে পারি। সেটা তুই পারবি না, কারণ আমার সাথে সাইকো গ্যাংয়ের লিডার আছে। সাইকো গ্যাংয়ের লিডার? কিন্তু আজ তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো রকস্টার লর্ড শ্যাডোল দি কিং এর বাচ্চা এমকে। খালেদের মুখে মাহিমের এমন পরিচয় পেয়ে তো সবাই অবাক হয়ে গেল। তার কেউ ভাবতে পারছে না যে মাহিম শ্যাডো কিং। তার মানে তুই মিস্টার রহস্যময় মানে মেহেরকে দিয়ে গেম খেলেছিস? মাহিমের পরিচয় পেয়ে কালাম হাতে তালি দিতে লাগলো, আর আশপাশে মেহেরের যত লোক ছিল সবাই গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল। মেয়ের তো চারপাশে তাকে অবাক হয়ে গেল। আমি বলেছিলাম যে তোরা এই লাইনে একদম কাঁচা, আমার সাথে মাইন্ড গেম খেলতে আসিস না। আমি আগে বুঝতে পেরেছিলাম যে এখানে কিছু একটা হবে। তবে মাহিম, তুই নিজের পরিচয় দিয়ে খুব ভালো করেছিস, আমার এক ঢেলে দুই পাখি মারা হবে। হ্যাঁ, কথাটি বলে চারপাশ থেকে কালো মুখোশ পরা ব্যক্তি এসে ঘিরে ধরল। এটা হলো সাইকো গ্যাংয়ের লোক, আর আমি হলাম সাইকো গ্যাংয়ের লিডার। আজ আমি তোকে মেরে তোর সাম্রাজ্যের বাদশাহ হব। তার মানে তোরা এই কারণে সালাম ভাইকে মেরেছিস? হ্যাঁ, আমার নামে বিজনেস করতে চেয়েছিলাম কিন্তু সেটা তোর বাপ দেয়নি। আবার আমি ছদ্মবেশে নিজের কাজ করতে চাইলাম, সেটাতেও তোর বাপ বাধা দিল। তাই আমি ঠিক করেছিলাম যে তোর বাবাকে আমি খুন করব। কিন্তু কি কপাল দেখ, তোর বাপ আমার ছেলেকে মেরে ফেললো। এতে আমি আরও রেগে যাই, আর তখন থেকে প্ল্যান করি কিভাবে তোর বাবাকে মেরে ফেলা যায় আর তোর বাবার সাম্রাজ্য আমার নামে করা যায়। কিন্তু সেটা হলো না, মাঝখান থেকে তুই হারিয়ে যাস। রকস্টার সিটি বাদশাহ হতে চেয়েছিলাম কিন্তু সেখানে এসেও তুই বাধা দিস। কিন্তু আমি জানতাম না যে সেটা তুই ছিলি। কিন্তু আজ নিজের পরিচয় দিয়ে ভালো করেছিস, আমি এক ঢেলে দুই পাখি মেরে সাম্রাজ্যের বাদশাহ হব। কালামের মুখে এমন কথা শুনে মাহিম জোরে জোরে হাসতে লাগলো, সে যেন কোনো জোকস শুনছে। তোর মুখ থেকে এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম যে তুই সাইকো গ্যাংয়ের লিডার। আমি তো ওই দিন জানতে পেরেছিলাম যেদিন তুই গ্রামে আসার কথা বললি, রোহানের সাথে কথা বলার সময় আমি সবই শুনতে পেয়েছিলাম। আর আজকে যে এখানে দাঁড়িয়ে আছিস সেটা আমার প্ল্যান মাফিক হয়েছে। মানে? কালাম সাহেব বেশ অবাক হলো। সে ভেবেছিল যে তার কথা মতো সব কাজ হচ্ছে, কিন্তু এখানে তো কেউ তার উপর মাইম মাস্টার মাইন্ড গেম খেলবে সে বুঝতে পায়নি। শ্যাডো কিংয়ের লোক এসে কালামের সব লোককে মেরে ফেলো। মাহিম নিজের রাগ সামলাতে না পেরে একটা ছুরি নিয়ে আসাদের কাছে এসে পরপর কয়েকটা কোপ বসিয়ে দিল তার বুকে, সাথে সাথে সে মারা গেল। এমন মার দেখে সবাই আঁতকে উঠল। ছয় বছর আগের নবান্ন উৎসবের কথা মনে পড়ে গেল, যেদিন একলাই অনেক মানুষকে মেরে ফেলেছিল মাহিম। এবার মাহিম নিজের কাকার সামনে এসে দাঁড়ালো। আপনাকে আমি নিজের আপন কাকাকে ছাড়া কখনোই ভাবিনি, কারণ আমি জানতাম না যে আপনি আমার আপন কাকা নন। তবু আমার বাবাকে মেরে ফেললে, আপনাকে তো মরতেই হবে। দেখ মাহিম, আমাকে ছেড়ে দে আর তোর সকল সম্পত্তি নিজের নামে নিয়ে নে। আর আপনাকে তো আমি সম্পত্তি দেইনি, যেই কাগজ দেখেছেন ওটা নকল। মাহিম খুব নির্মমভাবে কালামকে আঘাত করতে লাগলো। বাসের জন্য কালাম জোরে জোরে চিৎকার করতে লাগলো। বৃষ্টি মুখ ধরে বসে আছে, সহ্য করতে পারছে না। একসময় মাহিম কালামকে খুব খারাপভাবে খুন করে ফেল। কালামকে মেরে মাহিম মাথা নিচু করে বসে রইল। এসব দৃশ্য দেখে রোহান পালিয়ে যেতে লাগলে বৃষ্টি পড়ে থাকা একটা বন্দুক তুলে নিয়ে তাকে শ্যুট করে মেরে ফেল। জানোয়ার একটা! বৃষ্টিকে মাহিমের পাশে বসল। তোমার প্রতিশোধ শেষ হয়েছে? তুমি কান্না করছো কেন? আমি কান্না করছি খুশিতে। আজ আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। নিজেকে শক্ত করো, তুমি তো হচ্ছ রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং। খালেদ এসে মাহিমের কাঁধে হাত রাখল। সব কিছু ঠিক হয়ে গেছে, এখন এখান থেকে যাওয়া উচিত। মাহিম যাওয়ার আগে ইশারা করে মেয়েকে কি করতে হবে বুঝিয়ে দিল। তারপর এক বছর পর বৃষ্টির কোলে ফুটফুটে একটা সন্তান হয়েছে, যার নাম রেখেছে মেঘ। মাহিমের কোম্পানির নাম ছিল মেঘ চৌধুরী ইন্ডাস্ট্রি, সেই অনুযায়ী ছেলে নাম রাখছে। দেশ থেকে সব বেআইনি কাজ উঠে গেছে। খালেদ মাহিমের কথা অনুযায়ী দেশটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করছেন, আর মাহিম ছদ্মবেশে রকস্টার সিটির পরিচালনা করছে। নিজের বাবার দায়িত্ব সে খুব ভালোভাবে পালন করছে। মাহিমকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে বৃষ্টি, আর মাহিম বেলকনি দিয়ে বাইরে তাকিয়ে নিজের মনে মনে আগের দিনের কথা ভাবছে। কোনোদিন যদি আবার অন্যায় কাজ দেখা যায় তাহলে পুরো বিশ্ব রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং এর ভয়াবহতা আবারও দেখতে পাবে। আল্লাহ হাফিজ সবাইকে। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। ধন্যবাদ সবাইকে।